স্বাস্থ্য সর্বদাই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে প্রাচ্য স্বাস্থ্য সভ্যতার চমৎকার অর্জনের উপর ভিত্তি করে বিশ্বের একশো দেশ ও অঞ্চলের অন্তত চল্লিশ মিলিয়ন পরিবারের জন্য টিমস ভাবন করেছে এক চমৎকার পদ্ধতি যা বিস্তৃত করবে স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং জীবনের সত্যিকারের মূল্য অর্জনের এক বিশ্ব এক পরিবার এই মতাদর্শকে ধারণের মাধ্যমে ডেন্স সদস্যদের সাধনা সর্বদাই সফলতার পথে অবিস্মরণীয় পদ রেখেছে ওমে ইয়াই ও চেন যে ও মেয় চে 在全球的发展，少一个国家也不算全球；在天职，在国际上的发展，少一个国家的货币，你们也不算创外汇。 বৈশ্বিক উন্নয়নের ভিত্তি বছরের পর বছর ক্রমবিকাশের মাধ্যমে পরিণত হয়েছে একটি মাল্টিন্যাশনাল উদ্যোক্তা গ্রুপে যার আওতায় রয়েছে বায়োটেকনোলজি স্বাস্থ্য ব্যবস্থাপনা হোটেল ও ট্যুরিজম শিল্প শিক্ষা প্রশিক্ষণ ই কমার্স ও আর্থিক বিনিয়োগ আরও রয়েছে একীভূত শিল্প পুঁজি ব্যবসায়িক পুঁজি ও অর্থনৈতিক পুঁজি আর এটির শাখাগুলোর বিস্তার ঘটেছে বিশ্বের একশো দশটি দেশ ও অঞ্চলে যার মতাদর্শ হল মানবের স্বাস্থ্য পুনরুদ্ধারের মাধ্যমে সমাজে অবদান রাখা প্রাচ্যের পাঁচ হাজার বছরের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বিজ্ঞানী হচ্ছে জেন্সের তৈরি স্বাস্থ্য বিষয়ক দর্শন পরিশোধন প্রতিস্থাপন সমতা ও জনাপূর্ণ প্রতিরোধের মূল ভিত্তি সবুজকে উন্নীত করার মূল ব্যবস্থাপনা নিয়ে এবং প্রাকৃতিক স্বাস্থ্যসম্মত ও প্রযুক্তিগত উন্নত নিশ্চিত করবে টেইন্স স্বাস্থ্য খাদ্য সমন্বয় করছে প্রাচ্য স্বাস্থ্য ব্যবস্থা আধুনিক বায়োলজিক্যাল প্রযুক্তির সঙ্গে যা দিচ্ছে বিশ্বাসযোগ্য স্বাস্থ্য সুরক্ষা ঐতিহ্যগত চীনা বিজ্ঞানের আলোকে টেইন্সের স্বাস্থ্যসেবা যন্ত্রপাতিগুলো অনন্য প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সহযোগিতা করছে প্রাকৃতিক নির্যাস এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি হচ্ছে স্কিন প্রোডাক্ট স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক জীবনযাপনের জন্য টিএনসের রয়েছে যা পরিবেশ বান্ধব সুলভ গুডে ক্রয়যোগ্য টিএনসের রয়েছে আন্তর্জাতিক পণ্য সরবরাহ ব্যবস্থা যা তৈরি মূল চীন ভিয়েতনাম এবং অন্যান্য দেশসমূহে যা সহযোগী হিসেবে কাজ করে আরও রয়েছে আমেরিকা জুড়ে ও ইএম ফ্যাক্টরি মেক্সিকো স্পেন নরওয়ে রাশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত ইথিওপিয়া কোরিয়া মিশর ইত্যাদি দেশগুলোতে রয়েছে এর জনাকীর্ণ শাখাসমূহ টেন্স অর্জন করেছে বিশ্বব্যাপী উৎপাদন সম্পদের একটি সমন্বিত বরাদ্দ এবং পুরো উৎপাদন প্রক্রিয়া তথ্য ব্যবস্থাপনা যার মধ্যে রয়েছে চালান বরাদ্দ জিনিসপত্র ক্রয় ও তৈরি এবং সরবরাহ ইত্যাদি আর এটি বোধগম্য হয় এর বৈশ্বিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং এর দ্রুত বাজার চাহিদা মেটানোর দ্বারা টিএমস গ্রুপের ডায়াগনস্টিক ও টেস্টিং সেন্টারে রয়েছে একটি ব্যবস্থাপনা পদ্ধতি যেটি আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশের আইনকানুন সমূহ বিবেচনা করেই এই সেন্টারটি রয়েছে বিশ্বব্যাপী কোয়ালিটি ম্যানেজমেন্ট ও খাদ্য নিরাপত্তার নিশ্চিতকরণ ব্যবস্থা এটি নিশ্চিত করে যে টিএনস এর পণ্য নিরাপত্তা ব্যবস্থা উন্নত আন্তর্জাতিক মান বজায় রাখে টিএনস পণ্যসমূহ শুধুমাত্র উন্নত সবুজ পণ্য উপস্থাপন করে না বরং কঠোরভাবেই কর্পোরেট স্ট্যান্ডার্ড বহন করে যা অনেক দেশের জাতীয় স্ট্যান্ডার্ড থেকেও উন্নত দু সালে টিএনস গ্রুপ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ শুরু করেছে চাইনিজ একাডেমি অফ ইন্সপেকশন অ্যান্ড কোয়ারেন্টাইনের সাথে যার লক্ষ্য ছিল চীনে স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা প্রথম গবেষণা সেন্টার প্রতিষ্ঠা যেটি সমাজকে একটি তৃতীয় পক্ষীয় পরিদর্শন সেবা প্রদান করে যার সনদ যথাক্রমে আইএসও টোয়েন্টি টু থাউজেন্ড আইএসও নাইন থাউজেন্ড ওয়ান আইএসও সেভেন্টিন থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আরও রয়েছে হালাল সনদ ও ইন্দোনেশিয়ান সরিয়া সনদে রয়েছে আন্তর্জাতিক হেলথ ইন্ডাস্ট্রি পার্ক যা এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং সেখানে সাত বিলিয়নের অধিক আরএমবি বিনিয়োগ রয়েছে এটি সমন্বয় করে প্রোডাক্ট আর এন ডি পাইলট প্ল্যান টেস্ট মেডিকেল হেলথ রিসার্চ নানান বড় মাপের কনফারেন্স ও মেলা ইত্যাদির পার্কের ব্যবসায়িক বিষয়গুলো রূপ দিয়েছে টেন্সের এক বিশাল হেলথ ইন্ডাস্ট্রিকে এটি শুধুমাত্র বিশ্বব্যাপী ভোক্তাদেরকে অনন্য স্বাস্থ্য দিচ্ছে না বরং সকলকে দিচ্ছে বৈজ্ঞানিক স্বাস্থ্য ব্যবস্থাপনা যথাযথ ঔষধ এই ধারণার অধীনে তাই জিসান সান ইন্টারন্যাশনাল হেলথ ম্যানেজমেন্ট সেন্টার দিচ্ছে বৃহৎ আকারের সেবা যার মাঝে রয়েছে যথার্থ রোগ নির্ণয় সময় মতো প্রতিরোধ সঠিক চিকিৎসা এবং পুনর্বাসন আর রোগ নির্ণয় সময় মতো প্রতিরোধ সঠিক চিকিৎসার সমন্বিত অনুশীলনের মাধ্যমে তাই জিসন ইন্টারন্যাশনাল হেলথ ম্যানেজমেন্ট সেন্টার তৈরি করেছে একটি উন্নত স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম যেটি কাজ করবে দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা সেবাদানে সব নামী হোটেলগুলো সমন্বয় করছে ক্যাটারিং সার্ভিস বসবাস অবকাশ যাপন বিজনেস কনফারেন্স ও বিভিন্ন মেলার আয়োজন ২০১৬ সালে টেন্স উন্নীত করেছে ওয়ান বডি মাল্টিপল উইং নামক ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে প্রধান বডি হিসেবে কাজ করবে স্বাস্থ্য পণ্যের ডাইরেক্ট সেলিং টেন্স গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে তাই জিসন স্যান্ড হসপিটাল ইউনিভার্সিটি দ্য ই কমার্স প্ল্যাটফর্ম টেয়েন্স গ্রেট হেলথ এডুকেশনাল প্ল্যাটফর্ম অল লেজেন্ড ইন্টারন্যাশনাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট ইত্যাদি এগুলোই সহযোগী হিসেবে কাজ করছে এর তৃতীয় মাত্রার উন্নয়নে এই পদ্ধতির আলোকে বৈচিত্র্যময় ব্যবসাসমূহ পরস্পরের সাথে সহযোগী হিসেবে কাজ করবে একটি সৃজনশীল উন্নয়নের পথে এবং আরও তৈরি হবে অনলাইন ও অফলাইন মূলধারা ব্যবসা উঁচু প্রত্যাশার মিশন নিয়ে টিএনস কাজ করছে মানসম্পন্ন শিক্ষা ও ব্যবসা সুযোগ পৃথিবীর সকল ভোক্তা নিকট পৌঁছে দিতে এটিকে ভালোবাসো অনুভব কর তৈরি একই সাথে দাতব্যমূলক কাজ যেমন শিক্ষা ও পরিবেশ সহ নানান ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে কর্পোরেট সিটিজেনদের দায়িত্ব পালন করছে এই সেবায় আর এম বি এক দশমিক পাঁচ বিলিয়নের অধিক বাজেট দেওয়া হয়েছে কলেজ একমাত্র আন্ডার গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি এতে বিনিয়োগ করা হয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন আর আর এর উপর ভিত্তি করে টেন ইউএন বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ করা হয়েছে দশ বিলিয়ন আর বিশ্ববিদ্যালয়টির বিস্তৃতিতে রয়েছে তিন দশমিক দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টিগুলোর মধ্যে রয়েছে স্কুল অব মেডিসিন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং স্কুল অফ ইন্টারন্যাশনাল এডুকেশন স্কুল অব সায়েন্স স্কুল অব বিজনেস স্কুল অব মিউজিক স্কুল অফ আর্ট অ্যান্ড ডিজাইন সর্বমোট তিরিশ হাজার শিক্ষার্থীর সংকুলনের সুব্যবস্থাও রয়েছে এখানে 三次创业叫提速增量，更要提升方方面面的质量。我们用现代化的、信息化的、云计算、大数据、移动终端，做到互联互通，环环相扣。 置换层层收入加厚，我们共同携起手来，实现自己的梦想，提升生活质量和品质，真正做到实现社会价值。阿叔。 হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই স্বপ্নের দিকে অর্জন করি সুস্বাস্থ্য এবং নতুন করে রচনা করি মানব ইতিহাস অর্জন করি সুস্বাস্থ্য এবং ডিয়েন্স ব্যবসা সবাই অংশীদার হই এই মহা আয়োজনের মহৎ স্বাস্থ্য ব্যবসায় অর্জন করতে উজ্জ্বল এক ভবিষ্যৎ ডিয়েন্সের সাথে টেন্সকে সাথে নিয়ে

আমি বিশ্বাস করি আমরা বর্তমানে তো আসলে অবস্থা মনে একটু ডবল হয়ে গেছে এ হয়তো একটু জানতে কোর্স আমাদের এর জন্য এরকম হয়েছে তো আসলে সবাইকে মন থেকে কৃতজ্ঞ সবার প্রতি আজকে আপনারা উপস্থিত থাকার কারণে আমরা একটি সুন্দর এক চমককার লাইভ প্রোগ্রাম উপহার দিতে পারছি इवन আমরা আজকে যে মানুষগুলোকে এখানে আনবো আসলে খুবই চমৎকার যারা প্রতিনিয়ত প্রতিনিয়ত এরকম বেকার সমস্যা নিয়ে আমাদের সমাজের মধ্যে কাজ করে যাচ্ছে এবং যারা তরুণ উদ্যোক্তা এবং যারা সারা বাংলাদেশের মধ্যে অসংগঠ সুন্দর তারা মানে স্টুডেন্ট কে লিড দিয়ে যাচ্ছে আসলে আমরা জানি বর্তমানে আমরা এই যে খারাপ সিচুয়েশনের মধ্যে আমরা আছি এই খারাপ সিচুয়েশনে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আজকে আমরা কাজ হারাচ্ছি আমরা জব হারাচ্ছি আমরা জব হারিয়ে হারিয়ে এক দেখা গেছে আমাদের পকেট খালি হয়ে যাচ্ছে ইভেন আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের বর্তমান ক্রাইসিস মুভমেন্টের সময় আমাদের বাংলাদেশের অবস্থা একেবারে খারাপ বাংলাদেশের অবস্থা একেবারে খারাপ তো এই জন্য সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি এই জন্যই যে আপনারা যারা আজকে এখানে অ্যাটেন্ড হয়েছেন আপনারা প্রত্যেকটা মানুষই কিন্তু আজকে অ্যাটেন্ড হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আপনারা এখানে কিছু নিতে চাচ্ছেন এখান থেকে কিছু নিয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ সেশনটা উপভোগ করে আপনারা এখান একটা সিদ্ধান্ত নিতেন যে যাতে করে আপনি একটা কাজ করে ইনকামটা করতে পারেন তো এজন্য আজকে শুক্রবার এই আজকের এই পবিত্র দিনে আমরা সবাই সুন্দর একটি সেশনে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং বিষয় হচ্ছে আমি বলেছিলাম যে আমরা সবাই জানি সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে শিক্ষিত লোক বেকার আছে যারা মাস্টার্স কমপ্লিট করেছে যারা মাস্টার্স কমপ্লিট করেছে যারা আপনার গ্রাজুয়েট কমপ্লিট করেছে এইরকম মানুষ বেকার আছে 28 লাখ এই 28 লাখ বেকার মানুষগুলা থাকার পর আজকে কিন্তু আমি আমি আলম বা আওয়াশঙ্ক লিডার যারা এখন আমরা কাজ করি লেখাপড়ার পাশাপাশি আমরা একটা কাজ করি আজকে আলহামদুলিল্লাহ ওই বেকার মানুষগুলোর মতো কিন্তু আমরা না তো যেটা বলেছিলাম যেটা বলেছিলাম যে বর্তমানে বেকার সমস্যা আছে আঠাশ লাখ গ্রাজুয়েট লোক বাংলাদেশে বেকার এবং এটা হচ্ছে সরাসরি বাংলাদেশের শিক্ষা মন্ত্রীর কথা এটা কিন্তু আমার কথা না তো এরপরে হচ্ছে শুধু বেকার মানুষ আছে শিক্ষিত লোক না সব মিলিয়ে বেকার মানুষ আছে একেবারে কর্মসংস্থানহীন মানুষ আছে চার কোটি বিরাশি লাখ এবং এত বেকার মানুষদের মধ্যে আসলে আমি মনে করি আমি আজকে লেখাপড়া করছি আমি একজন স্টুডেন্ট হিসেবে লেখাপড়া করছি আমি আমার সেকেন্ড সেকেন্ড ইয়ার ইয়ার রানিং তো শেষে যখন আমি করব ঠিক তখনই কিন্তু আমি যখন গ্রাজুয়েট কমপ্লিট করার পর যখন আমি চাকরির জন্য আবেদন করব তখন দেখা যাবে ওই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে চাকরিজীবী বা চাকরির যে স্টেপ রয়েছে ওখানে কিন্তু ওই মানুষগুলোকে আগে চাকরি দিবে যারা আগেই এখানে আবেদন করেছে তো আমি এটা খুব কখনো বিশ্বাস করতে পারি না যে আমরা লেখাপড়া করে আমরা কখনো এই বাংলাদেশের মধ্যে চাকরি পাবো বা আমরা এটাও জানি যে চাকরি পেতে হলে আমাদের বর্তমান একটা সিচুয়েশন রয়েছে আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা চাকরি পেতে চাই অবশ্যই আমাদের কি করা প্রয়োজন লক্ষ লক্ষ টাকা ঘুষের প্রয়োজন হয় আমাদের ঘুষ দিয়ে আমরা অবশ্যই যারা মুসলমান অবশ্যই আছি আমরা সবাই জানি যে ঘুষ নেওয়া যেমন হারাম ঘুষ নেওয়া এবং হারাম তার মানে আমরা যদি ঘুষ দিয়ে যদি আমরা একটা চাকরি শুরু করতে চাই অবশ্যই আমি সারা জীবন যে চাকরি করে যেটা করে ইনকাম করবো যে বেতন পাবো ওই টাকাটা কিন্তু আমার হারাম হবে ওই টাকাটা কিন্তু আমার কি হবে হারাম হবে তো আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি না যে আমরা কেউ হারাম ইনকাম করি আমরা আমরা চাচ্ছি না হারাম দিয়ে আমরা শুরু করি তো বিষয়টা হচ্ছে এমনই আর কি আসলে পৃথিবীর হাজার হাজার মানুষ এমন একটি সেমিনার দেখে এমন একটি প্রোগ্রাম দেখে পৃথিবীর হাজার হাজার মানুষ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আজকে তারা তাদের জীবনমানটা তৈরি করতে সক্ষম হয়েছে আমি বিশ্বাস করি আজকে আপনারা যারা আজকে আমাদের এই লাইভ সেশনে উপস্থিত হতে হয়েছেন যারা নতুন অবস্থায় আছেন আমি বিশ্বাস করি যদি ওই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যদি আজকে এই প্ল্যাটফর্মে কাজ করে এমন একটা সিস্টেম সিস্টেমের সাথে জড়িত থাকার কারণে তারা যদি আজকে তাদের ফ্যামিলিটাকে ডেভেলপ করতে পারে তারা যদি আজকে তারা একটা সুন্দর জীবন যাপন করতে পারে আমি বিশ্বাস করি তারা এমন একটা সেশনে উপস্থিত হওয়ার পর এমন একটা সেশন থেকে তারা সিদ্ধান্ত নেওয়ার বদলেতে আজকে তারা সফল আজকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে প্রত্যেকটা মাসে মাসে আমি বিশ্বাস করি তারা কিন্তু ওই প্রোগ্রামে বসে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে বসেছিল একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বিদায় আজকে তারা কোটিপতি আজকে তারা বিলিয়নার আজকে তারা মিলিয়নার আজকে তারা এখান থেকে ভালো একটা ইনকাম করে আজকে তারা এই সিস্টেমের কারণে একটা জীবন সুন্দর একটা জীবন তার জীবনটাকে সুন্দর জীবনে পরিণত করতে পেরেছে আমি বিশ্বাস করি আজকে যারা এখন বসে আছেন আজকে যারা আমাদের এই লাইভ সেশনে উপস্থিত হয়ে হয়েছেন যারা নতুন আমাদের বাই বোনটা আছেন আপনারা সবাই যদি আজকের এই প্রোগ্রামটাকে সম্পূর্ণ পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে নিতে পারেন সম্পূর্ণ পজিটিভলি চিন্তা করতে পারেন মনে করেন আমরা জানি আমাদের সমাজের মধ্যে দুইটা শ্রেণীর মানুষ আছে একটা শ্রেণীর মানুষ হচ্ছে নেগেটিভ নেগেটিভ কারা যারা প্রত্যেকটা জিনিসকে নেগেটিভ চিন্তা করে খারাপ চিন্তা করে ভালো একটা জিনিসকে তারা খারাপ খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করে তো ভালো জিনিসটাকে যারা খারাপ চিন্তা করে যারা উৎসাহিত দেওয়ার কথা যারা নিরুৎসাহিত করে তারাই কিন্তু আমরা জানি তারাই নেগেটিভ আর পজিটিভ মানুষ তারাই যারা প্রত্যেকটা ভালো কাজকে উৎসাহিত করে প্রত্যেকটা ভালো কাজ করতে তারা মনস্থিত করে তারা করতে চায় তারা হচ্ছে পজিটিভ তো আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই যদি আমাদের এই লিডারের কথাগুলো যদি সম্পূর্ণ পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে নিতে পারি এবং প্রত্যেকটা স্লাইড যে স্লাইড আমাদের লিডার আলোচনা করবে এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্লাইড গুলো যদি আমরা সবাই কি করতে পারি সম্পূর্ণ বোঝার নিয়ে আমরা বসে এবং বুঝে নিতে পারি আর বিশ্বাস করি আপনারা এখান থেকেই একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা আমি বিশ্বাস করি আজকের এই সেশন থেকে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন আপনি কখনো বিদেশে গিয়ে পরিশ্রম করতে হতো না আপনি কখনো বাইরে দেশে গিয়ে আপনার মাতার গান পায়ে ফেলে পরিশ্রম করতে হতো মানে হবে না আপনি শুধুমাত্র দেশে বসে আপনার মায়ের সাথে থেকে আপনার বাবার সাথে থেকে আপনার বায়েশের সাথে থেকে আপনার পরিবারের সাথে থেকে আপনার আত্মীয়-স্বজনের সাথে থেকে আপনি এই দেশ থেকে থেকে ভালো ইনকাম সোর্সে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি আজকের এই সেশনটা কী করতে পারেন মনোযোগ সহকারে নিতে পারেন যদি আপনি আজকের এই সেশনটা গুরুত্ব সহকারে নিতে পারেন তো আমি চাচ্ছি আমরা সবাই আমরা সবাই আজকের এই সেশনটা আমরা গুরুত্ব সহকারে নেবো ইনশাল্লাহ তো আসলে যে বিষয়টা বলতে গেলে আমি আরো দুই থেকে তিন মিনিট আপনার সাথে কথা বলবো এরপর পরই আমাদের আজকের এই প্রধান মেহমান আজকের আমাদের এই মেন্টর যিনি আজকের আমাদের এই প্রোগ্রামটা উপহার দিবেন যাকে যাকে দেখে আজকে সিলেটের মাটিতে নয় অসংখ্য সারা বাংলাদেশের মধ্যে যাকে দেখে আজকে অসংখ্য শত শত ছেলেরা আজকে তার জীবন তৈরি করতে সক্ষম হয়েছে যার কথাগুলো শুনে যার গুরুত্বপূর্ণ কথাগুলা শুনে যার যার গুরুত্বপূর্ণ পরামর্শ শুনে আজকে আমি আলম আপনার সামনে বসে কথা বলছি আজকে আমি আলম আমার জীবন তৈরি করতে পেরেছি এমন একজন মানুষকে আজকে আপনাদের সামনে নিয়ে আসবো এবং যে মানুষটার কথা শুনে শুধু আমি আলম নয় আমার মতো অসংখ্য শত শত মানুষ প্রত্যেকটা মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে প্রত্যেকটা মাসে মাসে তাদের ফ্যামিলি তাকে প্রতিনিয়ত হেল্প করতে যাচ্ছে প্রত্যেকটা মাসে মাসে এই মানুষগুলা ওই সারের কথাগুলো শুনে এখান থেকে ইনকাম করছে আমি এটাও বিশ্বাস করি আমার মতো একটা আনস্মার্ট সে হয়ে যদি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুযোগ পেতে পারে আমার মতো একটা আনএবল ছেলে যদি একটা ভালো একটা ব্র্যান্ড একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পেতে পারে একটা আমি তখন আপনার মতো করে আজ থেকে দুই বছর আগে আপনার মতো করে আমি আজ থেকে দুই বছর আগে এরকম একটা সেশনে উপস্থিত হয়েছিলাম আপনি হয়তো আজকে লাইভে আসছেন আমি আসছিলাম আমি আর ছিলাম ওই আপনার বাজার অফিসে আমাদের অফিসে আমি ক্লান্ট রেখেছিলাম আজকের মতো করে আজকে যে স্লাইড গুলা নিয়ে আমাদের লিডার আলোচনা করবে ওই স্লাইড গুলা বিষয় নিয়ে আমি মানে দেখেছিলাম আমি বুঝেছিলাম মন থেকে নিয়েছিলাম মন থেকে নেওয়ার বদলতে আজকে আলহামদুলিল্লাহ মাত্র দুই বছরের বদলতে আজকে প্রত্যেকটা সপ্তাহে ভালো ইনকাম করছি প্রত্যেকটা মাসে ভালো ইনকাম করছি প্রত্যেকটা মাসে আমার আমি সাপোর্ট দিতে পারছি আলহামদুলিল্লাহ যখন শুরু করেছিলাম অনেক যখন শুরু করেছিলাম, বাবাকে সাথে পাই নাই ভাইকে সাথে পাই নাই আমার আত্মীয় স্বজন কাউকে সাথে পাই নাই আজকে আলহামদুলিল্লাহ শুধুমাত্র ইনকাম করিবি বিদায় যখন টাকার ইনকাম করলাম যখন টাকার হাতে আসলো যখন ওই কোম্পানি আমাকে ইনকাম করার সুযোগ করে দিল সাথে বাবা মা আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যারা সফল হয়েছে প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু একা একা সিদ্ধান্ত নিয়েছিল যদি আমরা কথা চিন্তা করি ওই মানুষটাও কিন্তু একটা জিনিস আবিষ্কার করেছিল ওই মানুষটা কিন্তু আজকে বিশ্বের মধ্যে সেরা দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হয়েছে হয়েছে। তার করে আজকে আমরা এইরকম একটা বিজনেস সেশন উপহার দিব যে বিজনেসটা করে আপনি আপনার জীবনটাকে আপনি তৈরি করতে পারেন যে বিজনেসটা করে আপনি আপনার জীবনটাকে আপনি সুন্দর এবং সফলময় একটি জীবনে পরিণত করতে পারেন সো এই মুহূর্তে আমি যে মানুষটাকে আপনাদের সামনে ডাকবো আসলে ওই মানুষটা একটু বলেছিলাম বিশ্বাস করেন ওই ওই মানুষটার কথা শুনে কিন্তু আজকে আমরা সবাই কিন্তু আজকে এই কোম্পানিতে কাজ করছি ওই মানুষটার সুযোগ দানের বদলতে আজকে শত শত মানুষ সিলেট সহ সারা বাংলাদেশের মধ্যে কাজ করার সুযোগ পেয়েছে আজকে ওই মানুষটা যে যে মানুষটা আপনাদের সামনে আনার চেষ্টা করছি আজকে ওই মানুষটা এই কোম্পানির মাধ্যমে আজকে ওই মানুষটা এই কোম্পানির মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্যবার বিদেশ চলে এচিভ করতে সক্ষম হয়েছেন আজকে ওই লিডার আপনাদের সামনে চলে আসেন এবং আজকে ওই মানুষটা এই কোম্পানির পক্ষ থেকে অসংখ্য রিওয়ার্ড অসংখ্য অ্যাওয়ার্ড অসংখ্য মানে বড় বড় অ্যাচিভমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছেন খুব শীঘ্রই যিনি আমাদেরকে খুব শীঘ্রই যিনি আবারও বিদেশ চলে এচিভ করতে যাচ্ছেন এবং খুব শীঘ্রই যিনি আমাদের কোম্পানির পক্ষ থেকে কার ফান্ড অ্যাচিভ করতে যাচ্ছেন যিনি খুব শীঘ্রই আমাদের কোম্পানি পক্ষ থেকে অসংখ্য অ্যাচিভমেন্ট তৈরি করতে যাচ্ছেন আসছেন আমাদের মধ্যে এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের কোম্পানির আমাদের কোম্পানির ব্রঞ্জ লায়ন লিডার আমাদের সবার অভিভাবক আমাদের সবার মেন্টর এবং যিনি আমাকে আপনাকে সবাইকে তৈরি করতে সক্ষম হয়েছেন আসছেন এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের কোম্পানির লায়ন লিডার ইন্টারন্যাশনাল লেকচারাল এবং ইন্টারন্যাশনাল মানে একজন লিডার আসছেন এম পারভেজ হাসান স্যার স্যারকে আজকের এই সেশনটাকে আমাদের সবাইকে একটি সুযোগ দেয় বদল করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ স্যার থ্যাংক ইউ সো মাচ আমি ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমাদের সাথে যারা জয়েন করেছেন এবং আমাদের ডিস্ট্রিবিউটর এবং যারা নতুন অতিথিবৃন্দ আমাদের সাথে আজকে সম্পৃক্ত হয়েছেন আমি আশা করছি এবং সবাই ভালো আছেন এবং সবাইকে এই রমজান মাসের শুভেচ্ছা তো আপনাদের সবার জন্য আজকে এই রমজান মাসে এবং দেশের এই সার্বিক পরিস্থিতিতে চমৎকার কিছু অপরচুনিটি নিয়ে আমরা সুযোগ হয়েছি আজকে আমাদের যে প্রোগ্রাম সেশন সেটির নাম হচ্ছে মডার্ন কেরিয়ার অপরচুনিটি প্রেজেন্টেশন প্রোগ্রাম মানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চমৎকার একটি সুযোগ নিয়ে আসছে আপনার আপনার এবং আমার আমাদের সবার লাইফ চেঞ্জ করার জন্য আমাদের কেরিয়ারটাকে বিল্ড আপ করার জন্য তো প্রথমে আমি আপনাদের সাথে কন্টিনিউ করতে চাচ্ছি এটা বিষয় নিয়ে যারা আজকে আমাদের এই লাইভে এবং আজকে যে আমাদের যে এই প্রোগ্রামে যারা নতুন সম্পৃক্ত হয়েছেন আজকে প্রথম মানে আজকে আমাদের প্রোগ্রামটা কি আমাদের বিজনেসটা কেমন এখানে কিভাবে আপনি সফল হবেন টোটাল বিষয়টা জানার জন্য যারা নতুন আসছেন সবাই একটু আমাদের কমেন্টে আসবেন যে আসলে আপনি জানাবেন যে আমাদের কারা কারা নতুন আসছেন সবাই একটু কমেন্ট করবেন আমরা বুঝতে পারবো যে আসলে আপনারা নতুনরা জানার জন্য আমাদের সাথে জয়েন করেছেন তো ধন্যবাদ তো সবাইকে আজকে এই আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন আমার এক স্লাইডে দেওয়া আছে রেড রোজ সরি রেড রোজ না হোয়াইট রোজ আমাদের সামনে দেওয়া আছে তো সবাই হয়তো ভাবছেন যেহেতু শুভেচ্ছা দিবেন তাহলে অবশ্যই অনেকগুলো হোয়াইট রোজ শুভেচ্ছা দিবেন অথবা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা হয়তো বা এমন অনেক ফুলের শুভেচ্ছা পেয়েছেন বা আপনাকে ফুল পেয়েছেন আমি আপনাদের সবাইকে একটা কোশ্চেন করতে চাই জীবনে অনেকের কাছ থেকে ফুল হয়তো বা আমরা প্রত্যাশা করি অনেকে আমাদেরকে ফুল দেওক বা ফুল পেতে আমরা খুব পছন্দ করি কিন্তু আমার প্রশ্ন তো সেখানে যে একটা ফুল যদি আমার কাছে পাঁচ মিনিট থাকে আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে অনেক কমফোর্ট ফিল হয় একটা ফুল যদি আমার কাছে থাকে আমার কাছে ভালো লাগে এবং কি আমি খুব আনন্দ ফিল করি আমার প্রশ্ন হচ্ছে যদি একটা ফুল যদি পাঁচ মিনিট আমার কাছে থাকার পরে আমি আনন্দ ফিল করি একটা ফুল যদি আমাকে কিছু দেয় তাহলে আমি আনন্দ ফুল করি তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যদি আপনার লাইফটা ফুলের মতো হয়ে যেত তাহলে আপনি সারাটা জীবন কিন্তু আপনি এনজয় করতে পারতেন একটা ফুল যেমন সুন্দর যেমন একটা ফুলের কাছে মানুষ ছুটে আসে একটা ফুলের জন্য মানুষ পাগল তাহলে আমি আপনাদের সবাইকে বলতে চাই তাহলে আপনি একটা ফুল থেকে একটা শিক্ষা নেন যে আপনার আপনি ফুলের মতো তৈরি করেন আপনার একটা ফুলের ফুলটা গ্রহণ করার জন্য সারা পৃথিবীর এবং সারা বাংলাদেশে অনেক মানুষ আপনার কাছে চলে আসবে তাহলে আমি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যারা আজকে লাইভে জয়েন করেছি এবং যারা আমরা আজকে করেছি আমরা সবাইকে চাই আমার লাইফটা ফুলের মতো হোক আমাদের জীবনটা এই ফুলের মতো সুন্দর হোক আপনাদের সবাইকে আজকে আমরা ফুলের মতো একটা জীবন এবং সুন্দর একটা জীবনের আহ্বান করছি এবং আমি বিশ্বাস করি আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে আমাদের থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি বলতে পারি আমরা সবাই মিলে চমৎকার একটা ফুলের মতো জীবন আমরা তৈরি করতে পারবো যেখানে উপযোগিতা সবার কাছে থাকবে আজকে যদিও আমি আপনাদেরকে কোনোভাবেই একটা ফুলের শুভেচ্ছা দেব না আমি আপনাদেরকে শুভেচ্ছা দেব টোটাল ফুল গাছের একটা শুভেচ্ছা দেবো প্রশ্ন করতে পারেন ভাই এটা আবার কেমন শুভেচ্ছা সারা জীবন তো ফুলের শুভেচ্ছা পেলাম এখন এটা ফুল গাঁতের শুভেচ্ছা এটা বুঝলাম না এটা আসলে বুঝবেন না কারণ সেটা আসলে এমনই ক্রিস্টিয়ান সবাই যা দেয় আমাদের এই সিস্টেম আমাদের এই কোম্পানি একটু ব্যতিক্রম কিছু দেয় সবাই ফুল দেয় ফুলটা হয়তো আপনি একদিন রাখবেন দুদিন রাখবেন তিন দিন রাখবেন তারপরে ফেলে দেবেন কিন্তু যদি একটা ফুলের গাছ যদি আমি আপনাকে দেই তাহলে সারা জীবন এটা আপনার বাসা থাকবে আপনার যখন মন চাবে তখন ফুল ছিঁড়ে ছেড়ে বা ফুলের কাছে গিয়ে আপনি ফুলের সৌন্দর্য দেখতে পারবেন এবং ফুলকে আপনি এনজয় করতে পারবেন তা আমি ঠিক সেম বলছি আপনি একটা ফুলের গাছ দিচ্ছি মনে রাখবেন একটা মানুষকে যদি আমি একটা মাছ ধরে খাওয়াই তাকে একদিনে খাবার দিলাম যদি তাকে মাছ ধরা শিখিয়ে দেয় তাকে সারা জীবনে খাবার দিলাম ঠিক সেম ভাবে আমি যে একটা ফুল দেই তাহলে একবার জন্য দিলাম ধরে একটা ফুলের গাছে শুভেচ্ছা দেব সারা জীবনের জন্য আমি আপনাকে শুভেচ্ছা দিলাম যখনই ফুল ছিঁড়বেন তখনই আপনি আমাকে মনে করবেন তার মানে সারা জীবন কিন্তু আমি আপনার কাছে পৌঁছে গেলাম তো সো সবাইকে যারা নতুন আছেন সবাইকে আজকের এই সেশন থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেকগুলা অনেক ফুল গাছের শুভেচ্ছা সেলফিলে তো আপনারা হতে পারেন নতুন আসেন আমার পরিচয়টা হতে পারেন না আমি সিম্পল এ অল্প সময়ের মধ্যে আমি আমার পরিচয়টা আপনাদের সামনে করবো আমার নাম হচ্ছে এমডি পারভেজ হাসান এই সিম্পল নামটা নিয়ে পেয়েছে আসছিলাম আর কোন যোগ্যতা ছিল না তেতে আসার তারপরে আমি আহ আজকে প্রায় সাড়ে আট বছর আগে এমন একটা কোম্পানির সুযোগ পেয়েছিলাম কিন্তু আপনাদের মতো এত ইজিলি ঘরে বসে উম আপনাদের মতো এত সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু পাই নাই আমাকে যেতে হয়েছে অফিসে একটা বন্ধু নী প্রমোশন মাধ্যমে ঠিক এমন একটি সেশন ছোট্ট একটা সেশন বা ছোট্ট একটা সেশনে আমি জয়েন করেছিলাম এবং আমি এবং আমার বন্ধু দুজনে একটা প্রোগ্রামে জয়েন করেছিলাম মজার বিষয় হচ্ছে জানেন দুজনে জয়েন করার পরে আমার এই সিস্টেমটা ভালো লেগেছিল আমি শুরু করেছিলাম আর শুরু করার কারণে ওই দিনকার ছোট্ট শুরুটাই আজকে আমাকে এই পর্যায়ে একটা সফল ব্যক্তি হিসেবে তৈরি করতে সহযোগিতা করেছে আমি আপনাদেরকে বিশ্বাস করি যে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের প্রোগ্রামটা আপনি দিতে পারেন লাস্ট এর শুদ্ধ একটা সেশন একটা অনলাইন সেশন সামান্য একটা কয়েক মিনিটের একটা সেশন কয়েক ঘন্টার একটা ম্যানিফেস্টেশন আপনার লাইফটা পরিবর্তন করে পারে আমরা একটা জানি কথা এন আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ যে কোনো একটা আইডিয়া যে কোনো একটা পয়েন্ট যে কোনো একটা সময় যে কোনো একটা মোমেন্ট কিন্তু আমার এবং আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে আজকের এই মোমেন্টটাকে গুরুত্ব দেন হতে পারে এই মোমেন্টটাই হতে পারে আপনার লাইফের সবচেয়ে বড় পরিবর্তনের একটা সুযোগ এখানে তিয়ানসিতে আসার পর আসলে জিরো হিসাবে আসছিলাম আসার সময় আসলে কিছু নিয়ে আসি নাই আজকে আসলে আমি যদি আমি তিয়ানসির শুরু থেকে এখন পর্যন্ত টোটাল যে আমার হিস্টোরি বলতে গেলে আমার মিনিমাম চার পাঁচ দিন সময় দরকার তো ডিটেলস বলার সুযোগ নাই যদি তিয়ান তে সম্পৃক্ত হন বা আমাদের ফ্যামিলিতে সম্পৃক্ত হন তখন হয়তো বা আপনি এই বিষয়গুলো জানতে পারবেন সো এখানে আজ বর্তমান যে আমার পজিশন সেটা হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক মানে ইন্টারন্যাশনাল যে পজিশন দেশীয় র্যাঙ্কগুলো কমপ্লিট করে আমি এখন ইন্টারন্যাশনাল পজিশনে আছি যেটা নাম হচ্ছে ব্রোঞ্জ লায়ন এবং তিয়ান থেকে আমার অ্যাচিভমেন্ট কি আলহামদুলিল্লাহ মাধ্যমে অবাক হবেন আমি প্রায় তিনবারে চারটা দেশ ভ্রমণ করার সুযোগ পেয়েছি তো আমি অনেক দেশ ভ্রমণ করেছি কিন্তু তিয়াংশির মাধ্যমে মানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি চারটা দেশ ভ্রমণ করার সুযোগ পেয়েছি এবং আজকে শুধু আমি একা না আমি যখন তিয়াশিতে আসছিলাম আমি আসলে নিজেকে সাকসেসফুল করার জন্য আসছিলাম আমি নিজে সফল হওয়ার জন্য আসছিলাম কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে আমি আসার পরে আজকে প্রায় চার হাজার মানুষকে আমি এখানে সফলতা সুযোগ দিতে পেরেছি আজকে চার হাজার মানুষ তারা আমার টিমে কাজ করে আমার মতো করে সফল হওয়ার জন্য তার মানে আজকে যে সেশনে আজকে যে প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেছেন আমি আপনাকে সেটাই বলবো যে এই সেশনটা শুধুমাত্র নিজে সফল হওয়ার জন্য না এটা এমন একটা সেশন আপনি সফল হওয়ার পাশাপাশি অসংখ্য মানুষকে আপনি এখানে সফল করতে পারবেন তেমন একটা সেশন আজকে আপনি অংশগ্রহণ করেছেন এবং আমি ন্যাশনাল লেভেলে একজন লেকচারার এবং বিভিন্ন লেকচারার সো আমি সংক্ষেপে আমার পরিচয় দিলাম আমি ডিটেইলস আমার পরিচয়ের বিষয়ে কিছু বলতে চাচ্ছি না একটা কারণে চাচ্ছি না আমি জানি যারা আমাদের সাথে আজকে লাইভে জয়েন করেছেন কেউই কিন্তু আমার সাকসেস হিস্টরি বা আমার সফলতার হিস্টরি শোনার জন্য কিন্তু আজকে আপনি আমাদের এই লাইভে অংশগ্রহণ করেন নাই আপনি কেন লাইভ অংশগ্রহণ করেছেন কারণ আপনি অংশগ্রহণ করেছেন একটা কারণে যে আপনার সাকসেসটা কিভাবে হবে আপনি কিভাবে সফল হবেন বা আপনার সাকসেসটা আপনি কিভাবে কনফার্ম করবেন সেইটা কনফার্ম করার জন্যই কিন্তু আজকে আপনি লাইভে জয়েন করেছেন আমি বিশ্বাস করি আজকে আমার কথা হবে না আপনারা কিভাবে আমাদের মতো সফল একটা মানুষ তৈরি হতে পারবেন আমাদের মতো একটা চমৎকার লাইফ তৈরি করতে পারবেন একটা লাইফ লিড করতে পারবেন একটা কেরিয়ার তৈরি করতে পারবেন এবং একটা সুযোগ নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো কাজ করার আগে আমি প্রথমে আপনাদের সামনে যে বিষয়টা প্রেজেন্ট করতে চাচ্ছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা লেখা আছে কেরিয়ার সিলেক্টিন পার্ট কেরিয়ার সিলেক্টিন পার্ট বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন প্রত্যেকটা মানুষের কিন্তু কেরিয়ার আছে যার কেরিয়ারটা খুব সুন্দর তার জীবনটা অনেক সুন্দর যার কেরিয়ারটা সুন্দর না তার জীবনটাও কিন্তু অনেক সুন্দর না তার মানে একটা লাইফ কতটুকু সাকসেসফুল হবে তা ডিপেন্ড করে তা নির্ভর করে তার কেরিয়ারের উপরে তার কেরিয়ারটা আসলে কেমন তা আসলে দেখি আমরা কোন কাজ শুরু করার আগে আগে দেখতে হবে আসলে আমাদের কেরিয়ারটা কোথায় বা কেমন কেরিয়ার দরকার আপনাদের সামনে আমি দুইটা ক্যারিয়ার প্রেজেন্ট করতে চাচ্ছি প্রথম যেটা বলা হচ্ছে চৌজ কেরিয়ার একটা জিনিস মনে রাখবেন মানুষ কখনো মানুষের কর্মের কাছে ফেল করে না মানুষ কখনো মানুষের আহ মেধার কাছে ফেল করে না বাংলাদেশের মানুষ অনেক বেশি পরিশ্রমী তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট অনেক বেশি ট্যালেন্ট তো সো তারপরে আমরা বারবার পিছে যাচ্ছি কেন আসলে আপনি আমি যতই ইন্টেলিজেন্ট হই যতই ট্যালেন্ট হই আমার যতই সামর্থ্য থাকুক না কেন যদি আমার পছন্দটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমার এত ট্যালেন্ট আমার ইন্টেলিজেন্ট এত কিছু দিয়েও কিন্তু আমি আমাকে সাকসেসফুল করতে পারবো না একটা বিষয় বুঝেন মনে মনে করেন আপনি খুব ভালো জেলে মানে আপনি খুব ভালো মাছ ধরতে পারেন খুব ভালো জেলে কিন্তু এমন একটা পুকুরে আপনাকে দেওয়া মাছ ধরার জন্য দেওয়া হলো যে পুকুরে একটা মাছও নেই তাহলে আমি যদি আপনাকে সবাইকে প্রশ্ন করি তাহলে এমন একটা পুকুরে গিয়ে আপনি মানে কত ঘন্টায় কয়টা মাছ ধরতে পারবেন নিঃসন্দেহে আপনার অ্যান্সারটা আসবে যে সারা সারা দিন যদি চেষ্টা করেন তাহলে একটা মাছও আপনি ধরতে পারবেন না কিন্তু আপনি দক্ষ জেলে তাই দক্ষ জেলে হয়েও কিন্তু একটা মাছও পাবেন না কেন পাবেন না বিকজ অফ চয়েস কারণ আপনি এমন একটা পুকুরকে চয়েস করছেন যে পুকুরে কিন্তু মাছ এ নাই তাহলে আপনি কোয়ালিটি আছে দক্ষতা আছে কিন্তু মাছ থাকার কার না থাকার কারণে ভুল হওয়ার কারণে কিন্তু আপনি দক্ষতা কিন্তু আপনি আপনাকে সফল করতে পারছেন না আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি যে আগে আপনি করতে হবে যে জায়গায় কাজ করবেন যদি চয়েসটা সঠিক হয়ে যায় যদি চয়েসটা সঠিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার দক্ষতা একটু কম হলেও আপনি সাকসেসফুল হবেন যেমন একটা পুকুরে যদি প্রচুর পরিমাণ মাছ থাকে যদি কখনো আপনি জীবনে মাছ ধরার কোনো অভিজ্ঞতা আপনার নাই যদি অভিজ্ঞতা নাও থাকে তারপরে দুই একটা মাছ কিন্তু আপনি ধরতে পারবেন কারণ এখানে প্রচুর মাছ যে একটা চলে আসবে তা আমি আপনাকে ইনফরমেশন দিতে যাচ্ছি যে আসলে আগে কেরিয়ারটাকে চোজ করতে হবে কোথায় কাজ করবেন এই চয়েসটা যদি না করতে পারেন যদি চয়েসটা ভুল হয়ে যায় তাহলে আপনি সারা জীবন যত পরিশ্রম করেন না কেন আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন না এই আমরা বলছি চোজ ইউর ক্যারিয়ার আগে কাজ করার আগে আগে আপনি চয়েস করতে হবে কোথায় কাজ করবেন কেন কাজ করবেন সেই বিষয়ে আপনাকে কনফার্ম করতে হবে আসলে আপনাদের সামনে দুটা ক্যারিয়ার আমি প্রেজেন্ট করছি নাম্বার ওয়ান ওল্ড কেরিয়ার ওল্ড কেরিয়ার কি ওল্ড কেরিয়ার বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনি বর্তমান যে যোগে আছেন মানে আপনার আগে আপনার বাবা ছিল আপনার বাবার আগে আপনার ছিল দাদারা তারপরে বাবা এবং দাদা বা আগের যুগের মানুষগুলা যেই কাজ করে ওদের জীবনটা পরিচালিত করতো ওরা জীবনে সফল হওয়ার চিন্তা করত ওই চিন্তাগুলাকে ওই কাজগুলাকে আমরা ওল্ড কেরিয়ার ভাবি আপনাদের সামনে আমি ওপেন করলাম মডার্ন কেরিয়ার মডার্ন কেরিয়ার হচ্ছে পুরাতন বর্তমান যুগের আলোকে বর্তমান সময় অনুযায়ী যে কাজটা করলে আমি আমাকে সাকসেসফুল করতে পারবো ওই কাজটাকে চয়েস করাই হচ্ছে মডার্ন কেরিয়ার এখন আসেন আপনি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কোনটা চয়েস করবেন ওল্ড কেরিয়ার নাকি মডার্ন কেরিয়ার আপনারা আমি জানি সবাই আমার সাথে একমত নিঃসন্দেহে আপনি আমার সাথে একমত হবেন যে আপনি মডার্ন ক্যারিয়ারটাকে চয়েস করবেন হোয়াই কারণ বর্তমান যুগ তো আছে মডার্ন যুগ আর এই মডার্ন যুগে আপনি যদি সাকসেসফুল হতে হয় আপনাকে মডার্ন জিনিসকে ইউজ করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা বাংলাদেশে বসে আছি ম্যাক্সিমাম বা অনেক ছেলেরাই ম্যাক্সিমাম বা অনেকে আমরা এখনো এই মডার্ন যুগে আইসাও আমাদের চিন্তা ভাবনা আমাদের চয়েসগুলা আমাদের পছন্দগুলা এখনো কিন্তু ওল্ড রয়ে গেছে আর এ কারণে ওল্ড যুগের চিন্তা দিয়ে বর্তমান যুগে আপনি সুখী হতে পারবেন না সফল হতে পারবেন না বিল্ড আপ করতে পারবেন পারেন তাহলে আপনি কিভাবে সফল হবেন তাহলে আপনার চয়েসটাকে পরিবর্তন করতে হবে তাহলে ওল্ড কেরিয়ার ওল্ড চিন্তাগুলো বাদ দিয়ে মডার্ন চিন্তা করতে হবে তাহলে মডার্ন চিন্তা করলে আপনি মডার্ন যুগের সাথে অ্যাডজাস্ট হতে পারবেন তখনই আপনি আপনি মডার্ন যুগের মানুষ আমি আপনাকে এখানে সিম্পল একটা एग्जांपल দেব মনে করেন 2021 সালেরটা তো 2021 সালে একটা ল্যাপটপ আর আপনাদের 1971 সালে একটা কেবল থাকে তো 2021 সালের ল্যাপটপে 1971 সালে একটা কেবলকে কানেক্ট হবে নিঃসন্দেহে হবে না কেন হবে না কারণ ওইটা এক মডেল আর বর্তমানটা হচ্ছে নিউ মডেল নিউ মডেলের সাথে ওল্ড মডেলের কানেকশনটা হবে না ঠিক সেম ভাবে ওল মোরালের চিন্তা করে বর্তমান আধুনিক যুগে ওল মোরালের কাজ করে বর্তমান আধুনিক যুগে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনি ওল চিন্তাগুলা বাদ দিয়া পুরানো চিন্তা করতে আপনার দাদা কি করছে আপনার বাফে কি করছে ওরা কি করে সংসার চালাইছে ওরা কিভাবে সফল হইছে এই চিন্তাগুলা এপ্লাই করে আপনি এখন সফল হতে পারবেন না আপনাকে এই যুগে যদি সফল হতে হয় যে বর্তমান যুগে সফল হতে হয় তাহলে আপনাকে বর্তমান মডার্ন চিন্তা মডার্ন এবং আধুনিক কনসেপ্টগুলোকে আপনাকে এপ্লাই করতে হবে গ্রহণ করতে হবে তাহলেই আপনি সেখানে সফল হতে পারবে তো আসেন আপনারা হয়তো বা বসে বসে বলছেন ভাই এটা কেমন কথা আমরা কি আসলে এখনো মডার্ন হতে পারি নাই হ্যাঁ সেটাই বলছি আমরা মডার্ন হতে পারি নাই একেবারে যে মডার্ন হই নাই সেটাও কিন্তু সত্য না আমরা অবশ্যই অনেক ক্ষেত্রে মডার্ন হয়েছি কিন্তু মজার বিষয় হচ্ছে

তাহলে দেখেন আজকে বর্তমান যুগে আজকের দিনে যে আহ মানুষটা জন্মগ্রহণ করেছে আজকের দিনে তাকে যদি এই গল্পটা বলা হয় সে কি বিশ্বাস করবে সেটা একটা সময় বাংলাদেশে আমিও ছিলাম চিঠি দেখতো একটা চিঠি যখন বিদেশ পাড়াতো এক মাস পরে যায় মানে যোগাযোগের মাধ্যম বা ছিল চিঠির মাধ্যমে যোগাযোগের মাধ্যম ছিল টিএন বা টেলিফোনের মাধ্যমে এভাবে মানুষ যোগাযোগ করতো এখন আগে একটা গ্রাম ছিল আমরা এভাবে গাই না কথা কেমনে বোঝাইলাম এখন দেখেন আবার আমরা একটা ডায়লগ শুনি প্রায় সময় এভাবে যে বন্ধু তিন দিন তোর বাড়িতে এলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন এখন যদি বর্তমান যুগে একটা ছেলের কাছে কেউ আসা বলে যে বন্ধু তিন দিন তোর বাড়িতে আসলাম দেখা পাইলাম না তাহলে তাকে কানে গালে মিলিয়ে দিব

এমো ফেসবুক মেসেঞ্জার স্কাইপ বাইবার উইচ্যাট এবং আরো ইত্যাদি ইত্যাদি আমি জানি যারা লাইভ দেখছেন আজকে যে প্রোগ্রামটা আমরা দেখাচ্ছি যদি আসলে আজকে আধুনিক আমরা হইতে না পারতাম তাহলে আজকে অনলাইনের মাধ্যমে বাসায় বসে বসে এই প্রোগ্রামটাও কিন্তু আপনি দেখতে পারতেন না আপনি যদি আপনার বাবা বা আগের যুগে চিন্তা করতেন তাহলে কিন্তু আজকের প্রোগ্রামটাও কিন্তু আপনি দেখতে পারতেন না তাহলে আজকে প্রোগ্রামটা দেখা যেভাবে দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় বসে কথা বলছি আজকে মিনিমাম দুইশো প্রায় তিনশো জন আমার লাইভ দেখছেন তিনশো জায়গায় আমাকে দেখতে পাচ্ছেন তো এই যে এক জায়গায় বসে থাকে তিনশো জায়গায় দেখা যায় এটাও কেন সম্ভব হয়েছে এটাও কিন্তু একটা আধুনিক একটা আধুনিক প্রযুক্তির কারণে সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তি না থাকলে তাহলে কিন্তু আপনারাও আমাকে দেখতে পাইতেন না আর এই স্লাইড গুলো দেখতে পারতেন না ঘরে বসে বসে আসছে এই চমৎকে একটা সুযোগ পাইতেন না আমাদের অফিসে এসে আপনাকে এই সুযোগটা নিতে হতো তাহলে আমরা এখানে পরিবর্তন হয়েছে কোন জায়গায় মডার্ন কমিউনিকেশন সিস্টেম তাহলে আমরা যোগাযোগের মাধ্যমে বা আমাদের টেকন এই জগত কিন্তু আমরা কি হইছি আধুনিক হয়ে গেছি এখন প্রশ্ন হচ্ছে এই জগতে আধুনিক হইলাম এই থেকে আমরা এখন হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুকে চলে আসলাম এখানে কিন্তু খরচটা কমে না এবং খরচটা আরো বাড়ছে দুই নম্বরে আমরা আধুনিক হইছি কোথায় এই দেখতে পাচ্ছেন একটা স্লাইড যে ওল্ড এগ্রিকালচার সিস্টেম আমরা আগে আমরা হাল চাষ করতাম না বলদ দিয়া গরু দিয়া এভাবে অনেক কষ্ট হতো কিন্তু আজকে কিন্তু এই সিস্টেমটা নাই আজকে এটাকে পরিবর্তন হয় আজকে এখন সবাই হাল চাষ করে ট্রাক্টর দিয়ে এভাবে হাল চাষ করে তার মানে কৃষি ক্ষেত্রেও কিন্তু আমরা আধুনিক হয়ে গেছি এখানে কিন্তু আমরা পুরোনো সিস্টেমে নাই আমরা আধুনিক হয়ে গেছি দেন আমরা হয়ে গেছি ওল্ড লিফ্ট সিস্টেম আগে বিল্ডিং এর উপরে উঠতো এভাবে সিঁড়ে দিয়ে আর এখন কিভাবে ওঠে এবং বিল্ডিং এর উপরে এভাবে লিফটের মাধ্যমে তার মানে এখন এখানে আমরা আধুনিক যেখানে আমরা আমরা মিনিটে যে জায়গায় সিঁড়ি বাইরে উঠতাম সেখানে আমরা দুই মিনিটে উঠছি তার মানে সেটা কেন সম্ভব হয়েছে আমরা আধুনিক চিন্তা করেছি এই জায়গায় আমরা আধুনিক হয়ে গেছি দেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা ওল্ড কার সিস্টেম আগের দিনে গাড়িগুলো ছিল এভাবে গোড়ার গাড়ি ছিল গরুর গাড়ি ছিল আগের দিনে গাড়ি মডেল এমন ছিল বা মজার বিষয় হচ্ছে আগের দিনে যারা বিয়ে করত। তারা কিন্তু এভাবে পালকে দিয়ে বউ আনতো আমার প্রশ্ন হচ্ছে যারা বর্তমানে আমার সাথে কন্টাক্টে আছেন লাইভে আছেন আপনারা কারো কি এমন কোনো চিন্তা ভাবনা আছে যে আপনারা এভাবে পালকে দেবো আনবেন নিঃসন্দেহে না বরং সে আপনি এখন চিন্তা করতেছেন আগে তো গাড়ি দিয়ে আনতো এখানে অনেক অনেকে দেখা যাচ্ছে অনেক জায়গায় হেলিকপ্টার দিয়ে এখন বউ আনে তার মানে আমরা আধুনিক হচ্ছি এই জায়গায় কিন্তু আমরা চমৎকার চমৎকার ভাবে আমরা আধুনিক হয়ে গেছি তো সো আসেন এই দেখেন এখন মডার্ন কার সিস্টেম এখনকার গাড়িগুলো এমন বিমানের স্বরে বুলেট ট্রেনের যুগ এখন এসি বাস বা গাড়ি চলছে এখন আমরা 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 ইউজ করি তার মানে এই কিন্তু আমাদেরকে পরিবর্তন করে নিয়েছি তারপরে যে যে জায়গাটা এখন দেখেন এর আগে আমি দেখাইছিলাম প্রত্যেকটা জায়গায় পরিবর্তন হওয়াতে আমাদের খরচ বেড়ে গেছে তার মানে আসলে আমরা মডার্ন হয়েছি কোথায় খরচের জায়গায় আমরা মডার্ন হয়েছি যেখানে মডার্ন হলে আমার অধিক বেশি খরচ হবে অনেকে আছেন যে আপনি নাস্তা না করলো মোবাইল এমবি ঠিক রাখেন এক নাস্তা না করলে মোবাইলে হ্যান্ড ফিটা রাখেন কেন আপনি এখন আধুনিক আপনার ফেসবুক চলে না আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কি খরচ হচ্ছে না তো আমরা খরচের জায়গায় আধুনিক হয়ে গেলাম কিন্তু মজার কিছু হচ্ছে এই আপনার ইনকামের জায়গা এখনো আধুনিক হতে পারে নাই তখন ভাই আমার আপনাদের কাছে আমার একটা কোশ্চান যদি আপনি ইনকামের জায়গায় পুরাতন থাকেন ওল্ড থাকেন আর খরচের জায়গায় মডার্ন হয়ে যান আগের যুগের ইনকাম দিয়া বর্তমানে আধুনিক যুগে কি আপনি খরচ দিয়ে খরচ ইনকাম আধুনিক যুগে খরচ ব্যালেন্স করতে পারবেন তখনই কিন্তু আপনি অভাবে থাকবেন এটাকে অভাব বলে যে ইনকাম হচ্ছে ওল মোডালে আর খরচ তো হচ্ছে মোডার্ন ওয়েতে তাহলে আমাকে আপনাকে কি করতে হবে আসলে ওইসব জায়গায় আধুনিক হওয়ার আগে আমাদের উচিত ছিল যে আমাদের কর্মের জায়গাটা কাজের জায়গায় আধুনিক হওয়া ইনকামের জায়গায় আধুনিক হওয়া আর যদি ইনকামটা যদি আধুনিক হতে পারতাম ইনকামটা যদি আধুনিক স্টাইলে আসতো তাহলে আধুনিক ইনকামের স্টাইলটা আধুনিক ইনকামটা দিয়েই কিন্তু আধুনিকভাবে আমরা খরচ করতে পারতাম তাহলে আমরা দুই জায়গায় সবার আগে খরচের জায়গায় আমাদের মডার্ন হওয়ার আগে আমাদের হওয়া উচিত ইনকামের জায়গায় আগে মডার্ন হওয়া আর যদি ইনকামের আমরা মডার্ন হতে পারি তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা খরচ গুলো মডার্ন হতে করতে পারবো আমরা মডার্ন যুগে মডার্ন মডার্ন একটা লাইফ আমরা ক্রিয়েট করতে পারবো দেখেন ওল বিজনেস সিস্টেম আগে ব্যবসা তো কোথায় আপনি দেখতে পাচ্ছেন আপনি গরু মাংস বিক্রি হচ্ছে ওখানে এক জায়গায় তরকারি এক জায়গায় চাল এক জায়গায় কাপড়ের এক জায়গায় হোটেল এক জায়গায় বিভিন্ন জায়গায় ছিল এখন দেখেন সকল ক্ষেত্রে পরিবর্তন আসছে আমার প্রশ্ন আপনার সবার কাছে সবার সকল ক্ষেত্রে যদি পরিবর্তন আসতে পারে ইনকামের জায়গায় ব্যবসায়িক জায়গায় কি একটা পরিবর্তন আসতে পারে না আপনার নিশ্চয়ই সবাই আমার সাথে একমত হবেন যে সকল জায়গায় পরিবর্তন আসতে পারলে ব্যবসায়িক জায়গায় একটা পরিবর্তন আসতা যায় সেটাও আসতে পারে আর সেই পরিবর্তনীয় যে ব্যবসাটা আপনাদের সামনে আমি নিয়ে আসছি যেখানে পরিবর্তন হলে আমাদের ইনকামটা ডেভেলপ হবে লাইফ ডেভেলপ হবে ইনকামটা মডার্ন হবে এমন একটা মডার্ন বিজনেস সিস্টেম আপনাদের সামনে আজকে আমরা নিয়ে আসছি যে মডার্ন সিস্টেম সিস্টেমটা গ্রহণ করার মাধ্যমে আমরা ইনকামের জায়গাটাকে মডার্ন করতে পারি আর আমরা সবাই সেই মডার্ন সিস্টেম টার নাম হচ্ছে সেলিং বিজনেস সিস্টেম আপনার দেখতে পাচ্ছেন মডার্ন বিজনেস সিস্টেম ডিরেক্ট সেলিং বিজনেস সিস্টেম তাহলে আজকে আপনাদের সামনে আমরা যেই ব্যবসার অফার নিয়ে আসছি যে বিজনেস অফারটা অফার টা নিয়ে আসছি সেই বিজনেস এর নাম হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেস সিস্টেম এটা হচ্ছে বর্তমান যুগের সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে লেটেস্ট সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সেরা বিজনেস সিস্টেম আর যেটা হচ্ছে মডার্ন মডার্ন বিজনেস সিস্টেম আর বিজনেসটা করতে পারলে আপনি মডার্ন ইনকাম আসবে আর মডার্ন ভাবে ইনকাম আসলে খরচটাও কিন্তু আপনি মডার্ন ভাবে করতে পারবো এখন অনেকে হয়তো ভাবছেন যে ডিরেক্ট সেলিংটা আসলে কি হোয়াট ইজ দ্য ডিরেক্ট এটা তো আমি বুঝিই না এটা তো আমি জানিই না এখন আসেন আমরা একটু আলোচনা করবো যে ডিরেক্ট সিলিং বলতে আসলে আমরা কি বুঝি এবং ডিরেক্ট সিলিং আমাদের কেন করা উচিত কেন এটা আধুনিক সিস্টেম সেই বিষয়টা আপনাদের আমি একটু ক্লিয়ার করে দেবো এখন আসেন প্রথমে আমি যেটা আপনার দেখাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা একটা লেখা আছে ফ্যাক্টরি এই যে মোবাইল ফোনটা এই যে মোবাইল ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মোবাইল ফোন এই মোবাইল ফোনটা দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোনটা আমি তো আপনাকে প্রশ্ন করি এই মোবাইল ফোনটা বলেন তো কোথায় উৎপাদন হয়েছে নিঃসন্দেহে আপনারা সবাই বলবেন একটা ফ্যাক্টরিতে এই মোবাইল ফোনটা উৎপাদন হয়েছে যদি একটা ফ্যাক্টরিতে এই মোবাইল ফোনটা উৎপাদন হয়ে থাকে আমি বোঝার সাথে ধরে নিলাম এই মোবাইল ফোনটা দাম হচ্ছে এটা উৎপাদন করতে টোটাল খরচটা হয়েছে পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড টাকা তাহলে এই মোবাইল ফোনটা উৎপাদন করতে টোটাল খরচটা হয়েছে পাঁচ হাজার টাকা ওকে ফাইন তাহলে এই মোবাইল ফোনটার কোয়ালিটি বা এই মোবাইল ফোনটার মান কত টাকা হতে পারে যেহেতু এটার উৎপাদন খরচ পাঁচ টাকা এটার মানটা এটার কোয়ালিটিটা দশ টাকা কখন হবে না এটা মানটা এটা কোয়ালিটিটা পাঁচ টাকারই হবে ওকে ফাইন ধরে নিলাম এই মোবাইল ফোনের দাম পাঁচ টাকা খরচ টাকা এটা একটা ফ্যাক্টরিতে উৎপাদন হয়েছে এই যে ফ্যাক্টরিটা বানাইলো পাঁচ টাকা দিয়ে আচ্ছা ফ্যাক্টরি ছাড়া আর কেউ কি জানে উনি যে এটা বানাইছে জানে না তাহলে এটা যদি বিক্রি করতে হয় সেল করতে হয় তাহলে কি করতে হবে এটা প্রচার করতে হবে প্রচার করতে হলে প্রথম যে মাধ্যমটা আমরা গ্রহণ করি সেটা হচ্ছে অ্যাড বিজ্ঞাপন মৌসুমি দিয়ে বলতে হবে আমি লাক্সের সোয়াই স্টার হয়ে যাই আমার রূপের রহস্য লাক্স এইভাবে বিভিন্ন মডেল দিয়ে বিভিন্ন বিল বোর্ড বিভিন্ন সাইনবোর্ড বিভিন্ন টিভিতে বিজ্ঞাপন এই বিভিন্ন কিছু দিয়ে কি করতে হবে আমার এই পণ্যটাকে পরিচয় করাতে হবে এখন দেখেন ধরুন ফ্যাক্টরিতে এরা উৎপাদন খরচ পাঁচ টাকা এবং যার মাধ্যমে যে মডেলের মাধ্যমে যে টিভি চ্যানেলের মাধ্যমে এটা বিজ্ঞাপনটা দেওয়া হলো আচ্ছা ওখানে কি ওটা খরচ লাগবে না ডেফিনেটলি লাগবে তাহলে এই মোবাইল ফোনের দাম হয়ে গেল এখন 1 টাকা মানে বিজ্ঞাপন খরচ 1 টাকা আগে ছিল উৎপাদন খরচ 5 টাকা এখন খরচ হয়েছে এত হয়েছে 1 টাকা তো 5 কত হলো মোট 6 টাকা ওকে তারপর আসছে আমাদের এজেন্ট এখানে খরচ হবে আর 1 টাকা তারপরে এই আসবে ডিলারের কাছে এখানে হবে 9 টাকা তারপরে ডিলার থেকে এটা আসবে দোকানে দোকানে আসবে 10 টাকা আর দোকানদার সকাল কাস্টমারকে ফ্রি দিবে নাকি অবশ্যই না সে একটা লাভ করবে তো দোকানদার কাস্টমারদেরকে যদি এক টাকা লাভ করে তাহলে ছয় সাত আট নয় দশ টাকা তাহলে পাঁচ টাকার একটা উৎপাদ কোয়ালিটির প্রোডাক্ট পাঁচ টাকা একটা দামের প্রোডাক্ট সেটা কাস্টমারের হাতে পৌঁছেছে মাত্র দশ টাকার বিনিময়ে বাকি পাঁচ টাকা কোথায় গেল বাকি পাঁচ টাকা গেল কোথায় বাকি পাঁচ টাকায় নিল এই এক এই কাস্টমার তো কাস্টমারের পকেট থেকে কাস্টমার সব দশ টাকা দিল দশ টাকা থেকে এক টাকা নিল দোকানদার আর এক টাকা নিল ডিলার আর এক টাকা হলো এজেন্ট আর এক বিজ্ঞাপন দিছে উনি আর বাকি পাঁচ টাকা সেই সবাই কিন্তু উইনার সবাই কিন্তু লাভবান মাছখান দিয়ে শুধু কাস্টমারটাই লুজার এখন দেখেন যারা দোকানদার যারা ডিলার যারা এজেন্ট যারা অ্যাড দেন বা যারা ফ্যাক্টরি মালিক তাকে গরিব মানুষ নিঃস্ব না তারা অবশ্যই বড় মানুষ ধনী মানুষ ওরা বড় উন্নতমানের মানুষ আমার কষ্ট হচ্ছে সবার কাছে এই গুণতমানের মানুষগুলা ধনী মানুষগুলা একটা ডিভা শিল্পীতে অনেক টাকা দরকার একটা এজেন্ট হতে অনেক টাকা দরকার বিকেমন তো আমার আমাকে আপনাকে দিতে দিবেন এটা সুপারস্টার হতে হবে একটা ফ্যাক্টরি মালিক হতে অনেক টাকা দরকার তার মানে ধনী মানুষগুলাই কিন্তু এই জায়গাগুলোতে খরচ করতেছে এখন কাস্টমার কারা আছে একটা ধনী গরিব মধ্যবিত্ত সবাই কিন্তু কাস্টমার একটা জিনিস দেখেন আপনাদের বাজারে বা আপনাদের শহরে দোকান বেশি সব বেশি না কাস্টমার বেশি অবশ্য আপনারা বলবেন যে শপের থেকে কাস্টমার বেশি যে কাস্টমার বেশি হয় অসংখ্য মানুষের পকেটের টাকা যখন এই অল্প অসংখ্য ধনী লোকের পকেটে চলে আসে তখনই কিন্তু ধনী গরিবের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয় আজকে দেখেন আমাদের সমাজ দিকে তাকিয়ে দেখেন যিনি গরিব মানুষ উনি দিন দিন আরো বেশি গরিব হচ্ছে ধনী মানুষ উনার অনেক টাকা আছে উনি অ্যাড এজেন্ট ডিলার সব ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে উনি কোটিপর্তি আছে উনি আরো মিলিয়নার হচ্ছে মিলিয়নার থেকে বিলিয়নার হচ্ছে আর যিনি মধ্যবিত্ত আছে উনি না পারে উপরের দিকে যাইতে না পারে নিচের দিকে আসতে মানে একটা কথা আছে ফাটা ফুতার ঘোষা মরিসের আমাদের মধ্যবিত্ত মানুষ ফ্যামিলির মানুষের বা স্টুডেন্টদের জীবনটা হচ্ছে এমন এখন দেখেন শুধুমাত্র এই ধনী মানুষগুলাই ধনী হচ্ছে কেন এই ধনী মানুষগুলাই কিন্তু এই জায়গাগুলাকে ধরে আটকে আছে আর কাস্টমারদের থেকে টাকা নিয়ে ওরা ধনী হচ্ছে আমাদের সময় দেখেন যে মানুষগুলো হচ্ছে আর যারা মধ্যবিত্ত হচ্ছে না আপনারা দেখছেন আপনার এলাকার মধ্যে একজন দেখেন যিনি গরিব থেকে ধনী হয়েছে যিনি মধ্যবিত্ত থেকে ধনী হয়েছে একজনে কিন্তু আপনি কাউকে দেখাতে পারবেন না কিন্তু আপনি ধনী ছিল আগে আগে ছিল অনেক ধনী এখন আরো বেশি হয়েছে এমন কিন্তু আপনি দেখাতে পারবেন

একটা বিজনেস সিস্টেম আর যারা জন্মের পর থেকে যুগ যুগ ধরে কিন্তু আমরা দেখে আসছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সকল জায়গায় যদি আমরা আধুনিক হতে পারি কৃষি ক্ষেত্রে আধুনিক হতে পারি গাড়ির ক্ষেত্রে আধুনিক হতে পারি সকল দিক দিয়ে যদি আমরা আধুনিক হতে পারি তাহলে এই যে একটা অ্যানালগ ব্যবসায়িক সিস্টেম যে সিস্টেমে আমরা সবাই লুজার এই সিস্টেমটা পুরাতন সিস্টেম এটাকে চেঞ্জ করে আমরা কি একটা আধুনিক ব্যবসা প্রবেশ করতে পারি না আমরা কি কি আধুনিক একটা বিজনেস আপে প্রবেশ করতে পারি না আমরা কি আধুনিক জগতে প্রবেশ করতে পারি না यस আজকে আপনাদের সবার সামনে আমরা এমন একটা আধুনিক ব্যবসা নিয়ে এসেছি আসলে হচ্ছে গ্রিপ থিং বিজনেস সিস্টেম আর এই সিস্টেমটা প্রথমে এসে বলছে এগুলা বন্ধ যে ধনী মানুষগুলাই ধনী হবে বড় লোক মানুষগুলাই বড় হবে এই সিস্টেমটা রাখা যাবে না সেটা কি করতে হবে সরাসরি ফ্যাক্টরি তো কাস্টমার তার মানে একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমার হাতে পৌঁছাবে মাঝখানে কোনো থাকবে না কোনো মিডিয়া থাকবে না তাহলে কাস্টমার এই মিডিয়ার মাধ্যমে এই এই মিডিয়াগুলোকে যত টাকা টাকা দেওয়া লাগতো ওই টাকাটা সেভ করে প্রত্যেকটা প্রত্যেকটা কাস্টমারকে একটা সিস্টেমে দেওয়া হবে তাহলে কাস্টমার মধ্যে কারা আছে ধনী মানুষ আছে মধ্যবিত্ত আছে বড়লোক মানুষ আছে তাহলে তিনটা শ্রেণীর মানুষ আছে কাস্টমার ধোনিরাও কাস্টমার মধ্যবিত্তরাও কাস্টমার এবং গরিব কাস্টমার এই তিনটা শ্রেণীর মানুষ কিন্তু এই সিস্টেমে কি করতে পারে তার জীবন মান পরিবর্তন করতে পারে আর এই কারণে সারা পৃথিবীর উন্নত উন্নত দেশগুলা অনেক আগে থেকে এই সিস্টেমটাকে গ্রহণ করেছে আমরা সেটা গ্রহণ করতে পারি নাই আমি সবাইকে বলছি যে এই সিস্টেম গ্রহণ করতে পারি আমাদের ধনী গরিব মধ্যবিত্ত এবং বড় লোক প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা লেভেলের মানুষকে মানুষের জীবন মান পরিবর্তন করতে পারবো এবং সবাই সমানভাবে আমরা সফল হতে পারবো আর এই কারণে এই ডিরেক্ট সিলিং সিস্টেমকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক সবচেয়ে সেরা সবচেয়ে লেটেস্ট একটা সিস্টেম আর এই সিস্টেমটা আপনাদের সামনে আমরা পরিচয় করে দিচ্ছি আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সিস্টেম কিন্তু বাংলাদেশে পেতাম না যে কোম্পানির মাধ্যমে যে কোম্পানি দায়িত্ব নিয়ে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের মানুষের জন্য এই ড্রিপ ফিলিং সিস্টেমটাকে নিয়ে আসছে সেই কোম্পানিটাকে আমরা পরিচয় করে দেব আর সেই কোম্পানি নামে হচ্ছে আমাদের সবার পরিচিত সবার প্রিয় এবং সবার ভালোবাসার এবং সবার ভালোবাসা সেই কোম্পানি আর সেটা হচ্ছে টিএন্স গ্রুপ এই কোম্পানি প্রথম এই বাংলাদেশে এই ডিরিক সিলিং সিস্টেমটাকে নিয়ে আসার জন্য সাহস করেছে এবং রিয়াল একটা ডিরিক সিলিং কোম্পানি আমরা বাংলাদেশে দেখেছিলাম যে ডিরিক সিলিং এর নামে অনেক কোম্পানি প্রতারণা করছিল ভুল ভুল ভাবে মানুষকে বুঝিয়ে অনেক মানুষের ক্ষতি করেছিল আর ওই ক্ষতি করার সময় এই সত্যিকার একটা ডিরিক সিলিং কোম্পানি বাংলাদেশে উপহার দিয়েছে এবং আমেরিকা অস্ট্রেলিয়া থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডে অনেককে অনেক দেশে ডিরিক সিলিং কোম্পানি আছে বাট বাংলাদেশকে তারা পছন্দ করে না কারণ গরিব দেশ তারা এগুলা ওরা আসতে চায় না কিন্তু তিয়ানসি এমন একটা দেশে সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু আজকে আমরা সবাই এই তিয়ানসি মতো একটা প্ল্যাটফর্ম পেয়ে সিলিং সেলিং বিজনেসটা গ্রহণ করার সুযোগ পেয়েছি এবং আমাদের সমাজের সবার ব্যাপকভাবে পরিবর্তন করার একটা সুযোগ পেয়েছি তো আমরা সবাই এই চ্যান্সের জন্য সবাই আমরা একটা নিজে নিজে একটা হাত দেবো যে চমৎকার একটা কোম্পানি এই কোম্পানির কারণে আমরা চমৎকার একটা সুযোগ পেয়েছি আসল যে কোম্পানির মাধ্যমে আমরা বাংলাদেশে জিনিস সিলিং কোম্পানির সুযোগ পেয়েছি সেই কোম্পানি সম্পর্কে আমরা একটু কারণ একটা একটা বিষয় মনে রাখবেন সেই কলেজের রেজাল্টও ভালো হয় তা আমি আপনাকে বলতে চাচ্ছি যে কাজ করার আগে কোম্পানি চয়েস করবেন সকল কোম্পানি যে একটা জিনিস কোম্পানি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না কিন্তু একটা সঠিক একটা রিয়াল একটা সত্য সত্যি কোম্পানি অবশ্যই অবশ্যই হান্ড্রেড গ্যারান্টি একটা মানুষের লাইফ চেঞ্জ করতে পারে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আমরা প্রেজেন্টেশন করব আসেন প্রথমে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন প্রথমে আমি দেখাবো এখানে আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আহ ওনাকে দেখতে পাচ্ছেন তো ওনার পেছনে একটা লেখা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আবার একটু আমার স্লাইড একটু মনোযোগ সহকারে নেবেন যে আমার মাননীয় প্রধানমন্ত্রীর পেছনে যে লেখাটা লেখা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মানে বিশ্ব অর্থনৈতিক সংস্থা এটা কিন্তু বাংলাদেশের কোন সিলেটের অর্থনৈতিক সংস্থা না এটা কুমিল্লার কোন অর্থনৈতিক সংস্থা না বা এটা বাংলাদেশের কোন অর্থনৈতিক সংস্থা না সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড এর অর্থনৈতিক সংস্থা মানে সারা পৃথিবীর অর্থনীতিকে যেখান থেকে মেনটেন করা হয় নিয়ন্ত্রণ করা হয় সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তো সেখানে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ইনভাইট করা হয়েছে কেন বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলার জন্য এবং আলোচনা করার জন্য আপনি দেখতে তার উপরে একটা দেখতে পাচ্ছেন তিনটা ছবি একজন দেখতে পাচ্ছেন তার পেছনে লেখা আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন উনি কিন্তু একটা কোম্পানির উনি কিন্তু একটা কোম্পানির প্রধান একটা দেশের প্রধানমন্ত্রী না উনি জাস্ট একটা কোম্পানির ওনার এবং চেয়ারম্যান তারপরেও একটা প্রধান বিশ্বের প্রধানমন্ত্রী গুলাকে দেশ দেশের প্রধানমন্ত্রী গুলাকে যেখানে আমন্ত্রণ করা হয় সেখানে আমাদের কোম্পানির চেয়ারম্যান কে কেন এখানে আমন্ত্রণ করলো কারণ একটাই আমাদের ট্রিয়ানসে কোম্পানির চেয়ারম্যান ইতিমধ্যে সারা পৃথিবীর অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখতে পেরেছে আপনারা একটু সেন্স থাকলে বুঝবেন যে কোম্পানিটা বিশ্বের সারা পৃথিবীর অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে তাহলে আপনি হান্ড্রেড পারেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে পারেন সেই কোম্পানির মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন সম্ভব একটা যে আপনার না তারা পৃথিবীর অর্থনৈতিক পরিবর্তনের ভূমিকা রাখে আমরা সেই কোম্পানিতে আছি তার পাশে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির চেয়ারম্যানের সাথে আমাদের সম্মানিত বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছবি ওনার সাথে আমাদের কোম্পানির চেয়ারম্যান বাংলাদেশে এই সময় সাথে দেখা করেছিল এবং টিয়ানশির বাংলাদেশের নিয়ে যে পরিকল্পনা দুই হাজার সাল পর্যন্ত সে পরিকল্পনা শেয়ার করেছিল ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনি এই টিয়ানশির বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা এটা শোনার পরে বর্তমান রাষ্ট্রপতি উনি অবাক হয়ে গেছে আবেগাপ্রুত হয়ে গেছে বিদেশি একটা কোম্পানি বাংলাদেশ নিয়ে এত সুন্দর প্ল্যান করতে পারে উনিটা কল্পনা করতে পারছে না তার পণ্য কেউ করেছে উনি বলছে আমি যদি প্রশংসা করি মুখে তাহলে এটা মানুষ বিশ্বাস করবে না উনি নিজের হাতে একটা প্রশংসা পত্র লিখে দিয়েছে আর বলেছে যে যদি দুই সাল পর্যন্ত বাংলাদেশের টিএনসি ব্যবসা কন্টিনিউ করতে পারে বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট বেকার সমস্যা একটা মাত্র কোম্পানির মাধ্যমে সমাধান করা সম্ভব সেটা হচ্ছে আমাদের টিএনসি কোম্পানি তারপরে আপনি পাশে দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশের একমাত্র নোবেল বেজ ডক্টর ইউনুসের সাথে আমাদের কোম্পানির চেয়ারম্যানের ছবি তারপর দেখতে পাচ্ছেন একাত্তর টিভিতে আমাদের কোম্পানির চেয়ারম্যান একটা ফ্রেশ ব্রিফিং করেছিল সেই ছবিটা এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি যেখানে হচ্ছে আমাদের বর্তমান ঢাকা ইউনিভার্সিটির ভিসি বর্তমান ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ভিসি আক্তর উদ্দমানের সাথে আমাদের কোম্পানির চেয়ারম্যান মজার জানে আমি তো আপনাকে প্রশ্ন করি বা সারা পৃথিবীর বর্তমান সবচেয়ে সেরা ইউনিভার্সিটি কোনটা আপনি নিঃসন্দেহে বলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি কিন্তু তিয়ানসি বর্তমান যে ইউনিভার্সিটি তৈরি করছে এটা পুরোপুরি কাজ এখনো কমপ্লিট হয় নাই সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে সেখানে প্রায় তিরিশ হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে এমন তিরিশ হাজার ছাত্রের আবাসিক ব্যবস্থা আছে পৃথিবীতে আর কোন কোম্পানি এখন পর্যন্ত এমন রেকর্ড নাই এমন ইউনিভার্সিটি নাই যদি এটা এখন চ্যানিজদের জন্য উন্মুক্ত যদি এটা ইন্টারন্যাশনালি ওপেনিং হয় আমরা বিশ্বাস করি তখন আমরা প্রাউড করে বলতে পারবো যে সারা পৃথিবীর ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি ব্যাপার বাংলাদেশের প্রত্যেকের পক্ষে সেটা সম্ভব না কিন্তু আমরা আপনাকে আশ্বস্ত করছি যখন সারা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি হবে অলরেডি আমাদের কোম্পানির চেয়ারম্যান বর্তমান ঢাকা ইউনিভার্সিটি বিশেষমার সাথে সাক্ষাৎ করেছে এই জন্যই যে থিয়ানসি ইউনিভার্সিটির একটা শাখা বাংলাদেশে ইউনিভার্সিটিতে ওপেনিং হবে আর বাংলাদেশের ছেলেরা সারা পৃথিবী ছেলেরা মেয়েরা স্টুডেন্টরা সারা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি পড়ার জন্য দেশের বাইরে যেতে হবে না দেশে থেকেই সারা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি পড়াশোনা করতে পারবে আর একমাত্র তিয়ানশি কারণে সম্ভব হয়েছে তো সফল মানুষগুলা একটা সফল মানুষকে একটা কথা আছে রতনে রতন চেনে সফল মানুষ কিন্তু সফল মানুষকে চেনে তাহলে এই ফ্যাক্ট গুলা কি প্রমাণ করে তিয়ানশি একটা ফেক কোম্পানি নাকি একটা ভিত্তিপূর্ণ কোম্পানি এই কথাগুলো একটা কোম্পানি একটা একটা এবং সেরা একটা কোম্পানি তারপর আসেন আমি কোম্পানি উনিশশো পঁচানব্বই সালে চায়নায় তার কাজ শুরু করে প্রথম তিন বছর নিজের দেশে কাজ করেছে কোম্পানিকে দেখেছে যে আমি যে একটা কোম্পানি করলাম আমার দেশের মানুষ এই কোম্পানি সিস্টেম গুলোকে গ্রহণ করে কিনা আমি একটু দেখি প্রথম তিন বছরে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরে কোম্পানি ডিসাইড করলো কোম্পানি সিদ্ধান্ত নিল না এখন আমার এই সুযোগটাকে আমাদের দেশে থামিয়ে রাখলে হবে না যে সুযোগটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে বর্তমানে কোম্পানিটা একশো দশটা ব্রাঞ্চ অফিসের মাধ্যমে একশো নব্বইটারও বেশি দেশে কাজ করে সারা পৃথিবীতে স্বাধীন দেশ আছে দুইশো একত্রিশটা না বত্রিশটা এর মধ্যে একশো নব্বইটারও বেশি দেশেই আমাদের কোম্পানি কাজ করে আমি আপনার বন্ধুদেরকে অনেকে বিভ্রান্ত করে আমি আপনাকে একটা বিষয় বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ ভুল করতে পারে বাংলাদেশ একটা আনএডুকেটেড কান্ট্রি বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ আমরা অশিক্ষিত এই দেশে নম্বর 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 সব সম্ভব আসল বের হওয়ার আগে এই দেশের নকলটা বের হয়ে যায় আমি বলতে চাচ্ছি বাংলাদেশ ভুল করতে পারে ইন্ডিয়া ভুল করতে পারে পাকিস্তান ভুল করতে পারে নেপাল ভুল করতে পারে আমার আপনাদের সবার কাছে একটা কোশ্চান সেটা হচ্ছে সারা পৃথিবী একশো নব্বইটা দেশের মানুষ কি একসাথে একই ভুল করতে পারে তাহলে বিশ্বের একশো নব্বইটা দেশের মানুষও আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান সুইডেন ইংল্যান্ডের মতো মানুষ যদি টিয়ানশেকে চয়েস করতে পারে টিয়ান শেকের চয়েস করে টিয়ানশে লাইফ চরি করতে পারে তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি যে বাংলাদেশে বসে যে কোম্পানিটা একশো নব্বইটা দেশের মানুষ যে কোম্পানিতে কাজ করে যে কোম্পানি একশো নব্বই প্রেসিডেন্ট ওই দেশে তার বেকারত্ব কর্মসংস্থানের জন্য সুযোগ দিতে পারে এমন একটা আপনি জয়েন করবেন কিনা প্রশ্ন আমি কখনো করব না আমি এটাই বলবো যে এমন একটা কোম্পানিতে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারেন তাহলে আমি বলবো যে আপনি সারা জীবনের মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে সেটা যে এত বিশাল একটা কোম্পানিতে আপনি নিজেকে করতে পেরেছেন সম্পৃক্ত করতে পেরেছেন সেটা আপনার সবচেয়ে বড় সৌভাগ্য আসেন টিয়ানস হচ্ছে ফার্স্ট এবং লার্জার ডিরেক্ট কোম্পানি ওরিয়েন্টিং ফ্রম চায়না চায়নার মধ্যে সর্বপ্রথম প্রথম এবং সবচেয়ে সবচেয়ে বৃহৎ ডিরেক্ট কোম্পানি হচ্ছে টিয়ানসি কোম্পানি এবং আমি আরো বলছি সবচেয়ে স্ট্রং সলিড ফিনান্সিয়াল প্রোফাইল ফুলি ডেপ ফ্রি টিয়ানসি সম্পূর্ণ ঋণ মুক্ত একটা কোম্পানি কোন ব্যাংক কোন বিমা কাছ থেকে ঋণ নিয়ে কোম্পানি বিজনেস করে না এবং টিয়ানসি সম্পূর্ণ সলিড এবং সম্পূর্ণ মালিকের নিজস্ব অর্থনীতি কোম্পানি ব্যবসা করে সো বুঝতে হবে আমরা কেমন কোম্পানিতে আছি

একটা দেশে সে সে বিদেশ গিয়ে যদি পাসপোর্ট ছাড়া চলাফেরা করে সে কি বৈধ না অবৈধ অবশ্যই অবৈধ তো বাংলাদেশে যে কোম্পানিগুলা ডাব্লিউ এর অনুমোদন ছাড়া ব্যবসা করে ওই কোম্পানিগুলো অবৈধ অনেক কোম্পানি বাংলাদেশে বর্তমানে কাজ করছে যাদের ডাব্লিউ এফ এর কোন অনুমোদন নাই ডাব্লিউ এফ জি এর মানে হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন সারা পৃথিবীতে যে কোম্পানিগুলা পিওর এবং ফ্রেশ যে কোম্পানিগুলো মানুষ লাইফ চেঞ্জ করে ওই কোম্পানি গুলা এই এর অনুমোদন নিতে হয় এর অনুমোদন প্রাপ্ত কোম্পানি কি কেউ চাইলেও ক্ষতি করতে পারে না কারণ এটা বিশ্বভিত্তিক স্বীকৃত আমাদের কোম্পানি এর অন্তর্ভুক্ত আসে আছে কিনা সেটা আপনি নেট থেকে সার্চ করে দেখতে পারেন শুধু আমি এটাই বলবো আমাদের কোম্পানি শুধু ডাব্লিউফিস অন্তর্ভুক্তই না এটা যে কার্যকরী কমিটি আছে ওই কমিটির মেম্বার দুইজন একজন টমান ক্রু আমেরিকান আর দ্বিতীয় হচ্ছে গ্রুপের চেয়ারম্যান মিস্টার লিসিনিয়া

মানবতার সেবায় কল্যাণে মানবতার সেবা একটা কথা বলতে চাই আমি সবাইকে একটা প্রশ্ন করছি যদি আপনার কাছে একশো টাকা থাকে মনে করেন যে আপনি সারা জীবনে আপনার বংশের সকল টাকা মিলে আপনি একশো টাকার মালিক যদি আপনি একশো টাকার মালিক থাকেন তাহলে যদি আপনাকে বলা হয় যে আপনি দান করেন আপনি অনেক মহান মানুষ আপনি অনেক দানবীর মানুষ এখানে তারপরে যদি একশো টাকা মালিক হয়ে থাকেন এখানে আমি দান করবেন যদি সর্বোচ্চ হয় আপনি দশ টাকা দান করবে যদি দশ টাকা দান করতে পারেন আপনাকে বলা হবে আপনি পৃথিবীর সবচেয়ে বড় দানবীর মানুষ কেন একশো টাকা থেকে আপনি দশ টাকা দিয়ে দিয়েছেন তাহলে একটা বিষয় বুঝেন জিএনসি এই পর্যন্ত বাংলাদেশে সিডর হয়েছিল এখানে কোম্পানি দান করেছিল পাকিস্তানে বন্যা হয়েছিল এখানে দান করেছিল এভাবে সারা পৃথিবীর যেসব দেশে টিএনসি কাজ করে ওসব দেশের প্রাকৃতিক সকল দুর্যোগ তার হাত বাড়িয়ে দিয়েছে সেখানে ওয়ান পয়েন্ট বিলিয়ন ইউয়ান শুধুমাত্র কোম্পানিটা দান করছে বাংলাদেশে অনেক কোম্পানি আছে ওই কোম্পানির মুঠ ফুজিরাও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন নাই যেখানে বিভিন্ন কোম্পানির মুঠ ফুজিও বিলিয়ন ইউয়ান নাই

পাঁচজন সায়েন্টিস্ট রিসার্চ করে বানায় বরং সে ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনার জিন কোম্পানি থেকে রিসার্চ করে বানানো হয় আর জিএস এমন একটা কোম্পানি যে কোম্পানিতে বারোশো সায়েন্টিস্ট নিজস্ব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে বারোশো সায়েন্টিস্টের নিয়োগ প্রতিনিয়ত কাজ করে পণ্যের গুণগত মান বৃদ্ধি এবং নতুন নতুন প্রোডাক্ট আবিষ্কার করে একটা বিষয় বুঝেন যে কোম্পানিতে বারোশো সায়েন্টিস্ট কাজ করে তার পণ্যের গবেষণা করার জন্য ওই কোম্পানির অবস্থার কত বিশাল আর এমন একটা কোম্পানি আপনি জয়েন করবেন সেটা কত বড় সৌভাগ্য এটা আপনি কল্পনা করতে পারতেন না যদি আপনি এখানে না আসেন এবং টিএনসিতে ওভার 40 মিলিয়ন আইএস আইসিএস কাস্টমার ওয়ার্ল্ডওয়াইড সারা পৃথিবীতে ইতিমধ্যে টিএনসির প্রায় 40 মিলিয়ন কাস্টমার আছে সারা পৃথিবী টিএনসিতে সম্পৃক্ত 40 মিলিয়ন কাস্টমার আজকে টিএনসিতে জয়েনিং করা আছে এখন দেখেন এটা ছোট একটা পরিবার না 40 মিলিয়ন একটা পরিবার সারা ওয়ার্ল্ডে মিলিয়ন আপনি আমাদের কোম্পানিতে রেজিস্ট্রেশন করেন আমাদের কোম্পানিতে সম্পৃক্ত হন তার মানে ভাইবেন না যে আপনি এই এলাকার একজন ডিস্ট্রিবিউটার আপনি এই এলাকার একজন মেম্বার আপনি এই বাংলাদেশের মেম্বার আপনি আজকে সম্পৃক্ত হলে আপনি হয়ে যাবেন সারা ওয়ার্ল্ড এর চল্লিশ মিলিয়ন পরিবারের একজন মেম্বার কারণ টিএনসি বলে ওয়ান ওয়াল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ওয়ান পৃথিবী একটাই পৃথিবী একটাই টিএনসি একটাই স্বপ্ন আপনার সবাই একটা পরিবার তারা পৃথিবীর টিএনসি নিয়ে আমরা একটা পরিবার তার মানে আপনি আমাদের কোম্পানিতে সম্পৃক্ত হলে তারা পুরা পৃথিবীর টিএনসি পরিবারে আপনি সম্পৃক্ত হয়ে যাবেন তো আসেন এখন আপনার সাথে পরিচয় করে দেবো ইন্টারন্যাশনাল হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক টিএনসি একজন একটা সবচেয়ে বিশাল একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা আয়তন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টু বিলিয়ন স্কোয়ার মিটার যেটা চায়নার তিয়াংজিং প্রদেশে অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এটা উপর থেকে নেওয়া যেটা যেখানে কোম্পানি প্রায় সাত বিলিয়ন আর এম বিনিয়োগ করেছে বিষয়টা ক্লিয়ার হয়ে সাত বিলিয়ন আর এম কোম্পানি বিনিয়োগ করে একটা ইন্ডাস্ট্রি করেছে এখন একটা বিষয় ক্লিয়ার হন যে কোম্পানিটা সাত বিলিয়ন আর বিনিয়োগ করে একটা ইন্ডাস্ট্রি করতে পারে তাহলে সেই কোম্পানি একটা দেশ না সারা পৃথিবীর মানুষের জীবন মান পরিবর্তনে ভূমিকা রাখতে পারে তাই কি না এখন দেখেন এমন ইন্ডাস্ট্রি শুধু একটা না বাংলাদেশের প্রায় পৃথিবীর প্রায় চোদ্দটা দেশে টিএনসির ইন্ডাস্ট্রি আছে যেমন আমাদের পাশ দেশ মালয়েশিয়াতে আছে ইন্ডিয়াতে আছে মায়ানমারে আছে শ্রীলঙ্কাতে আছে ভিয়েতনামে আছে এবং আমরা অনেক আগে অ্যাপ্লাই করেছিলাম যে পনেরো নাম্বার ইন্ডাস্ট্রি সাথে বাংলাদেশে হয় আপনারা অনেক লাকি হবেন স্বাধীনতার বিশ বছর পরে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডিরেক্ট সেলিং কোম্পানি তার ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে পারে নাই তার ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত করতে পারে নাই টিএনসি এই মাসে আমাদের এই মাসে বাংলাদেশে কোম্পানি সারা পৃথিবীর পনেরো নম্বর যে ইন্ডাস্ট্রি ওই ইন্ডাস্ট্রি বাংলাদেশে করেছে এবং বাংলাদেশে ইন্ডাস্ট্রি করে এই প্রথম একটা পুরা কোম্পানি উৎপাদন করেছে সেটা হচ্ছে আমাদের টিএনসি শ্যাম্পু তার মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রি হয়ে গেছে এবং সেই ইন্ডাস্ট্রিতে অলরেডি আমাদের একটা প্রোডাক্ট উৎপাদন হয়ে আমরা হাতে পেয়ে গেছি রিসেন্টলি আরো অনেক প্রোডাক্ট ওপেনিং হবে তার মানে বাংলাদেশের টিএনসি বৃত্তি এখন অনেক মজবুত কেন বাংলাদেশের টিএনসি ইন্ডাস্ট্রি হয়ে গেছে এবং সেই ইন্ডাস্ট্রি থেকে দিয়ে প্রমাণ করেছে যে আনসে বাংলাদেশে তারা জীবন ব্যবসা করতে চায় আসেন আমরা এখন আপনাদেরকে টিএনসি কোম্পানি ডিটেলস টিএনস বাংলাদেশ টিএনসি বাংলাদেশে কিছু পরিচয় হয়ে দেব বাংলাদেশের অবস্থানটা টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে কোম্পানিটা বাংলাদেশে পরিচিত দুই হাজার চার সালের অক্টোবর মাসে কোম্পানিটা বাংলাদেশে রেজিস্ট্রেশন করে এবং দুই হাজার পাঁচ সালের এপ্রিল মাসে কোম্পানিটা বাংলাদেশে কাজ শুরু করে টিএস একটা প্রতিষ্ঠান ঢাকা চিটিকুম এবং খুলনা সরাসরি তিনটা ব্রাঞ্চ অফিস অসংখ্য স্টকিস অফিস এবং অসংখ্য সার্ভিস সেন্টারের মাধ্যমে আজকে সতেরো বছর কোম্পানিটা বাংলাদেশে বিজনেস করছে দেখেন এই কোম্পানিটা বাংলাদেশে কিন্তু একদিন দুই ব্যবসা করছে না সতেরো বছর আপনি যদি আপনার দুটা বোন থাকে একটা বোনকে আপনি বিয়ে দিয়েছেন এক বছর আরেকটা বোনকে বেয়েছেন সতেরো বছর আপনি নিজে বলেন কোন বোনের সংসারটা স্থায়ী নিঃসন্দেহে আপনি বলবেন যে বোনের বিয়ের বয়স সতেরো বছর ওটা স্থায়ী কারণ এটার নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই তাহলে বালা বাংলাদেশে নতুন কোনো কোম্পানির অফার নিয়ে আপনাদের সামনে আসি নাই বা নতুন কোনো সুযোগ নিয়ে আসি নাই চিয়াংশি বাংলাদেশে ইতিমধ্যে এক যোগেরও বেশি সতেরো বছর অতিবাহিত করছে তার যে কোম্পানিটা বাংলাদেশে আজকে সতেরো বছর ব্যবসা করছে নিঃসন্দেহে সেই কোম্পানিটা একটা এস্টাবলিশ কোম্পানি এই কোম্পানিটা আপনাকে জয়েন করে এস্টাবলিশ হতে আসে নাই বরং আপনি এমন একটা এস্টাবলিশ কোম্পানিতে জয়েন করবেন কেন একটা এস্টাবলিশ কোম্পানি পারে একটা মানুষকে এস্টাবলিশ করতে একটা আগে দেখবেন কোম্পানিতে সফল হওয়ার আগে আপনাকে আগে দেখতে হবে সে কোম্পানিটা সফল কিনা যদি কোম্পানি সফল না হয় সে কখনো অন্য মানুষকে সফল করতে পারবে না বছর ব্যবসা করে প্রমাণ কোম্পানি কোম্পানি আপনি জয়েন করেন আপনিও কিন্তু সাকসেসফুল হতে পারবেন আপনিও সফল হতে পারবেন আসেন আমরা কোম্পানি আমরা তিনটা পার্টে প্রোগ্রামটা করাবো ইতিমধ্যে আমাদের একটা পার্ট আমার শেষ হয়ে গেল এখন আমরা সেকেন্ড পার্টে আছি তো সো আপনাদের সবাইকে আমি বলছি এখন আমরা আলোচনা করবো কোম্পানি কনসেপ্ট নিয়ে এতক্ষণ আলোচনা করছি কোম্পানির আমাদের যে ফাউন্ডেশন এবং আমার কেরিয়ার এসব বিষয় নিয়ে আলোচনা করেছি এখন আমরা ভিন্ন যে যে কোম্পানি কি নিয়ে কাজ করে অনেকে বলে বলছেন আমি বুঝছি কোম্পানি ভালো সব বুঝলাম কিন্তু এখানে কনসেপ্টটা কি এখানে সুযোগটা কি এখানে কোম্পানিটা কি নিয়ে কাজ করে এখানে অপরচুনিটি গুলা কি এই বিষয়টা অনেকে হয়তো জানতে চাচ্ছেন সে বিষয়ে আমি বলবো কোম্পানি কনসেপ্ট কোম্পানি দুটো বিষয় নিয়ে কাজ করে নাম্বার ওয়ান হ্যাথ নাম্বার টু আছে ওয়েলথ স্বাস্থ্য এবং সম্পদ এই দুটো বিষয় ওয়ার্ল্ডে কাজ করে এখন দেখেন উম আপনি যদি আমি প্রশ্ন করি যে আপনি কোনটা বেশি হেলথ ওয়েলথ আপনি আমাকে বলবেন হেলথ এবং ওয়েলথ এখন দেখেন আপনার স্বাস্থ্য ভালো আছে সম্পদ নাই আপনি যেমন সুখে না আপনার সম্পদ আছে স্বাস্থ্য নাই তাও কিন্তু আপনি না তাহলে আপনি যদি সুখী হতে হলে স্বাস্থ্য এবং সম্পদ দুটো বিষয় থাকতে হবে আমাদের বাংলা মানুষের একটা সমস্যা আছে প্রথমে আমার টাকার জন্য শরীরটাকে নষ্ট করি টাকা আছে ভালো জিনিস কিনে খাই না ফ্যামিলিকেও খাওয়াই না টাকা ব্যাংকে জমা বিমা করি টাকা থাক পরে খামু আগে টাকা জমাই লই তারপরে খামু একটা সময় দেখা যায় কি জানেন একটা সময় দেখা যায় যে আপনি চিন্তা করছেন যে আমার বয়স তো এখন উনি দুই হাজার একুশ সাল আমি দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের এক তারিখ থেকে ভালো ভালো খাবার খাওয়া শুরু করবো তার আগে ভালো খাবার খাবো না টাকা জমাবো ওকে ফাইন উনি ওয়েট করছে দুই হাজার 25 সালের সেপ্টেম্বরের এক তারিখ থেকে উনি ভালো খাওয়া শুরু করুন তার আগে উনি মানে টাকা জমাবে ওকে ফাইন মোটামুটি দুই হাজার সালের পঁচিশ সালের আপনার সেপ্টেম্বরের আগে আগস্ট মাস চলে আসলো তো আগস্ট মাসে উনি রেডি হচ্ছে প্রিপারেশন নিচ্ছে না ইয়েস আর এক মাস বাকি এক মাস পরে মোটামুটি খাইয়া তুফান করে ফেলবো মজার বিষয় হচ্ছে কি জানেন তখন তারা খাইয়া তুফান করতে যায় ঠিক দুদিন আগে ডাক্তার সাহেব ফোন দিয়ে বলে স্যার কি কয় কোন মতো একটা ঘটছে কি করছে আপনি তো ডায়াবেটিস আপনার খাইতে পারবেন না এক কাপ চা আদা অর্ধেকটা রুটি শেষ খাওয়া কিন্তু আর নাই এখন আপনারা বলেন এই সম্পদ কে খাইব এখন টেবিলে খাইতে বসছে ওনার ওয়াইফে মুরগির রোস্ট খায় ছেলে মেয়ে ঘরে রোস্ত খায় এটা খায় সেটা খায় উনি তাকায় রয়েছে আমি কামাই করলাম তোরা খাস তার সামনে এক কাপ চাটা রুটি এখন মাদার সম্পদ আছে বা সম্পদ ভোগ করার কোনো অপরচুনিটি নেই আমাদের এলাকা অনেকে এমন হর আছে যে টাকা পয়সা অভাব নাই কিন্তু রোগের ভরা খাইতে পারে না এই সম্পদ যে আপনি শরীরকে কষ্ট দিয়ে সম্পাদন করলেন লাভ কি আমরা বাঙালিরা অনেক বোকা আমরা টাকার জন্য শরীরটাকে নষ্ট করি আবার এই শরীরটাকে ঠিক করার জন্য এই সময় টাকা নষ্ট করি প্লাস মাইনাস এ মাইনাস তাহলে এখন টিএমসি কি বলছে টিএমসি অফার নিয়ে আসছে যে না এটা করা চলবে না এটা করা যাবে না কি করতে হবে যে তুমি স্বাস্থ্যকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে আগে তোমার স্বাস্থ্য সম্পদ তখন দরকার স্বাস্থ্য ঠিক থাকলে সম্পদ দরকার আর স্বাস্থ্য ঠিক না থাকলে সম্পদের কোনো দরকার নাই স্বাস্থ্য কার সম্পদ জন্য সুস্থ মানুষের জন্য যারা ভোগ করতে পারে তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য তিয়ানসি দুইটা অপার নিয়ে আসছে এক হচ্ছে হেলথ আর এক হচ্ছে ওয়েলথ স্বাস্থ্য এবং সম্পদ তিয়ানসি চেয়ারম্যান চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীর মানুষের সাথে যে তুমি হিন্দু হও বৌদ্ধ হও মুসলমান হও কালো হও বাচ্চা হও শিক্ষিত হও অশিক্ষিত যে যাই হও না কেন তুমি যদি সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে থাকো পৃথিবীর যেকোনো জায়গায় বসে তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো আমি আমার লাইফটাকে সাথে ইনভলভ করব। আমি আমার লাইফটাকে

পৃথিবীর সকল জায়গায় গেলে আপনি পাবেন তিয়ানচিতে আপনি হারাবেন কি হারাবেন এক নম্বরে আপনি হারাবেন অসুস্থতা দুই নম্বরে আপনি হারাবেন দারিদ্রতা পাবেন কি আপনি পাবেন সুস্থতা আপনি পাবেন আর্থিক সুস্থতা পৃথিবীর সকল জায়গায় টাকা পাওয়া যায় কিন্তু স্বাস্থ্য পাওয়া যায় না একটা প্ল্যাটফর্ম যেখানে স্বাস্থ্য এবং সম্পদ দুটো বিষয় একসাথে পাওয়া যায় আশা করি সবাই বুঝতে পারছেন যে স্বাস্থ্য এবং সম্পদ নিয়ে তিয়ানচি কাজ করে এই দুটো অপরচুনিটি আপনি এখান থেকে পাবেন আসুন আমরা আলোচনা করি প্রথমে হেলথ নিয়ে হেলথ কনসেপ্ট আসলে আমরা সুস্থতা বলতে কি বুঝি আসলে সুস্থতা বলতে কি বুঝি আমরা এটাই বুঝি না এটা হচ্ছে আমাদের অসুস্থ হওয়ার পেছনে সবচেয়ে মূল কারণ আমরা সুস্থতা বলতে বুঝি আমি তো এখন ভালো আছি আমার শরীরে যখন রোগ হবে আমি যখন অসুস্থ হব ডাক্তার কাছে গিয়ে ওষুধ খাবো ওষুধ খেয়ে আমি আবার আমার নিজেকে ঠিক করবো এইটাকে এই এই প্রসেসটাকে আমরা কি সুস্থতা বলে মনে করি আমি বলছি না আসলে আমরা এই জায়গায় বলে আছি সুস্থতা মানে অসুস্থ হওয়ার পরে ওষুধ সেবন করে নিজেকে ঠিক করা না সুস্থতা হচ্ছে নষ্ট হওয়ার আগে তাকে হাতে নষ্ট হইতে না দেওয়া আমি আর ক্লিয়ারলি বলি মনে করেন যে আমরা অনেক সময় ওয়েট করি গ্যাস্ট্রিকটা হোক তারপরে ডাক্তার কাছে যাব গ্যাস্ট্রিক হয়েছে ডাক্তার কাছে গ্যাসের ওষুধ দিয়েছে মৃত্যু রাখ ওষুধ খেয়ে মরতে হবে ডায়াবেটিস হয়ে গেছে সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে ক্যান্সার হয়ে গেছে সে মানে একটা রোগ যদি আপনাকে আক্রমণ করে ফেলে হয়তো বা আপনি এটাকে ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন কিন্তু আগের মতো আর জায়গায় আসতে পারবেন না তো যেহেতু রোগ হয়ে গেলে আগের জায়গায় ফিরে আসা যায় না তাহলে আমাদের কি করা উচিত রোগ হওয়ার পরে ট্রিটমেন্ট নেওয়া উচিত নাকি রোগ যাতে হইতে না পারে এমন একটা ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই আপনারা যদি সুস্থতা বুঝেন আপনি এটাই চাইবেন যে আমরা অসুস্থ হইতে চাই না তাহলে সেক্ষেত্রে সারা পৃথিবীর দিকে তাকান আমরা রোগ হওয়ার পর ট্রিটমেন্ট নেই আজ থেকে একশো বছর আগে তাকান আজ থেকে একশো বছর আগে বাংলাদেশে এত ডাক্তার রোজা বৌদ্ধ তাবেজ কবিরাজ তারপরে এত কিছু ছিল না এত হসপিটাল ছিল না এমবিবিএস ছিল না তখন মানুষ কিন্তু অসুস্থ হয় নাই আর আজকের দিনে দেখেন চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে হসপিটাল বাড়ছে ডাক্তার বাড়ছে রোগী তাকে ডাবল বাড়তেছে তার মানে অবস্থা খুব খারাপ তাহলে আপনাকে বুঝতে হবে অসুস্থ হওয়ার পরে চিকিৎসা নিয়ে আপনি কখনো সুস্থতা কনফার্ম করতে পারবেন না বরংস আপনাকে এমন একটা পদ্ধতি এমন একটা প্রসেস আপনাকে করতে হবে এই প্রসেসটা হচ্ছে তাতে এমন একটা রুলস আপনি মেনটেন করতে হবে তো ওইটা মেনটেন করলে আপনি অসুস্থ না হন প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থায় উত্তম সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে সেটাকে মানতে হবে আমি একটু ব্যাখ্যা করে বুঝাচ্ছি মনে করেন আপনার ফ্যামিলির সবাই মিলে আপনি মামার বাড়িতে বা নার বাড়িতে যাবেন বেড়াইতে তো বেড়াতে আমার সময় আপনি কি এক দরজা খুলে যাবেন নাকি তালা মেরে যাবেন আপনি আমার সাথে একমত হবেন নিঃ সবাই বলবেন নিঃসন্দেহে আমি তালা লাগিয়ে যাব তো তালাটা আপনি কেন লাগাবেন আপনি তালাটা এখানে তো লাগাবেন যাতে চুরি হইতে পারে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া চুরি তো এখনো হয় নাই আগে একবার খুলে যান যদি চুরি হয় তারপরে চিন্তা করি পর পরবর্তীতে লাগাইন আপনি বলবেন না 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 আমি তো এত বোকা না ইয়েস আসলে আমরা তো বোকা না আমরা জানি চুরি হয়ে গেলে এই জিনিসটা আবার পাওয়া যায় তাহলে চুরি হওয়ার পরে যারা মারতে যায় তারা হচ্ছে বোকা এবং চুরি হওয়ার আগে যারা মারে তারা হচ্ছে ঘরের জিনিসপত্র আপনার হার্ট কিডনি লিভার এই অর্গান গুলা যে আপনাকে সৃষ্টিকতা দান করেছে এগুলো যদি নষ্ট হয়ে যায় কি আপনি কিনতে পারবেন একটা হার্ট যদি কিনতে পাওয়া যেত পৃথিবীর কোন শিল্পপতি আজকে মারা যাইতো না তাহলে বুঝেন যে ওখানে আমরা যতটুকু সিরিয়াস

অনেকে দেখবেন সিগারেট খায় কি খায় তারা সিগারেট খায় আচ্ছা তারা সিগারেট খরা কি অনেকে জেনে শুনে সিগারেট খায় এটা ক্ষতি নাকি না তাই না খায় আপনারা সবাই বলবেন সবাই যায় না শুইনা কিন্তু খায় দেখেন ধূমপান ক্যান্সার হয় ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতি হয় এটা জানে না কি যারা খায় তারাও জানে তারা যায় না শুইনা ধূমপান গ্রহণ করে ওরা জানে না খাইলে ক্যান্সার হবে আমি প্রতিদিন পাপ দেয় কয়েক হাজার কোটি টাকা সিগারেট বিক্রি হচ্ছে যেটা মানুষ যায় না শুই না ক্যান্সার হবে তাহলে বাংলাদেশে যদি একটা কোম্পানি আসে এমন কিছু প্রোডাক্ট আসে যে প্রোডাক্টগুলা ইউজ করলে ক্যান্সার হবে না ডায়াবেটিস হবে না হার্ট অ্যাটাক হবে না ব্রেন স্ট্রোক হবে না গ্যাস্ট্রিক হবে না মানে আগের থেকে হবে না ওই প্রোডাক্ট কি সিগারেট থেকে আরো কম বিক্রি হবে নাকি আরো বেশি ফেমাস হবে ইয়াস সবচেয়ে বেশি হবে এবং ওই কোম্পানি মার্কেটটা বেশি মানুষ সবচেয়ে বেশি ইউজ করবে এ কারণে আমাদের ব্যবসাটা বেশি হবে আসেন আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি টিএনসি টিএনসি এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছে হেলথ প্রিভেনশন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটাও কিন্তু কোনো ওষুধ না কোন ড্রাগ না কোন মেডিসিন না কারণ মেডিসিন সুস্থ মানুষ কখনো মেডিসিন ইউজ করতে পারে না আমাদের এই প্রোডাক্ট সুস্থ অসুস্থ মাথামাঝি সবাই ইউজ করতে পারে এগুলা স্বাস্থ্য সম্পূরক খাবার এগুলা খাইলে রোগ হওয়ার পরে আপনি এগুলো ইউজ করবেন না রোগ হওয়ার আগে ইউজ করবেন মাঝামাঝি অবস্থা ইউজ করবেন যাতে রোগ হইতে না পারে এগুলা ইউজ করলে ডায়াবেটিস হবে না এগুলা ইউজ করলে ক্যান্সার হবে না এগুলা ইউজ করলে হার্ট অ্যাটাক হবে না এক কথায় এক কথায় আমি বলবো এই প্রত্যেকটা প্রোডাক্ট যারা দেখতে পাচ্ছেন সাইডে প্রত্যেকটা পণ্য হচ্ছে আপনার স্বাস্থ্যের সিকিউরিটি প্রত্যেকটা পণ্য হচ্ছে আপনার স্বাস্থ্যের তালা তাহলে এগুলো যদি ইউজ করতে পারেন আপনি সুস্থ আছেন সুস্থ থাকবেন এই সুস্থতাকে আপনি ধরে রাখতে পারবেন তাহলে যদি আমরা সবাই এই সুস্থতাকে ধরে রাখতে চাই টিয়ানসির পণ্যের বিকল্প আর কিছু হতে পারে না একমাত্র বাংলাদেশে একটা কোম্পানি আছে টিয়ানসি যে কোম্পানি প্রিভেনশন নিয়ে কাজ করে অসুস্থ যাতে হইতে না পারে ওই বিষয় নিয়ে কাজ করে এখন কারণে আমরা বাংলাদেশে সবচেয়ে যারা এবং সবাইকে বলছি আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনা হওয়ার পরে না করোনা হওয়ার আগেই প্রিভেনশন করো আমি বলছি করোনা ক্ষেত্রে না প্রত্যেকটা ক্ষেত্রে রোগ হওয়ার পরে না রোগ হওয়ার আগে ব্যবস্থা নেন আর যদি ব্যবস্থা নিতে চান আপনার জন্য ওপেন তিনি সকল পণ্যগুলা যে পণ্যগুলা ইউজ করে আপনি রাখবেন এবং সবাইকে সুস্থ রাখতে পারেন আসেন আমি যদি আপনাকে সবাইকে বলি যে মরিচ খাইতে কেমন লাগে আপনারা নিঃসন্দেহে বলবেন যে ঝাল লাগে আচ্ছা যদি মরিচ খাইতে ঝাল লাগে

এই যে মোবাইল ফোনটা আমার দেখতে দেখতে পাচ্ছেন যদি এটা আমি আমি আপনার কাছে মিথ্যা বইলা মিথ্যা বইলা ফাম দেয়া মোটিভেশন দিয়া, ভুল বইলা আপনার কাছে আমি একবার বিক্রি করি যদি আমার কথা এবং কাজে মিল না থাকে আপনি হবে একবার হয়তো আপনি কিনবেন সেকেন্ড টাইম কিন্তু আপনি আমার কাছে আসবেন না বরং আরো অনেককে আসতে দিবেন না যদি আমার কথা কাজে মিল থাকে বরং আমি যা বলছি তার সেরো ব্যাটার কাস্ট করে আমার প্রোডাক্টে তাহলে আপনি একা না আপনি তো আসবেন আসবেন আপনি তো আজকে একটা নিছেন কাল ফোন দিলে ভাই আমার 10 আর 10 জনকে তাহলে জিয়াংশে একদিনের জন্য ব্যবসা করতে আসে নাই আজকে সতেরো বছর জিয়াংশে ব্যবসা করতে পারতো না তার প্রোডাক্টের কোয়ালিটি না থাকতো শুধুমাত্র তার পণ্যের কোয়ালিটির কারণে আজকে সারা পৃথিবীতে তিয়াংশি ফেমাস এবং তিয়াংশি প্রোডাক্টের যে কোয়ালিটি অসং খারাপ পৃথিবী থেকে অসংখ্য সার্টিফিকেট আছে আছে আমাদের হালাল সার্টিফিকেট আছে আমাদের হেসাব সার্টিফিকেট আছে আমাদের আই এসোসিয়েশন অফ আই আমাদের ফুড এন্ড ড্রাগ অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেট এবং আমি আপনাদের সবাইকে বলছি আমেরিকার আন্তর্জাতিক বাজার থেকে চেয়ানসির পণ্য গুলা সারা পৃথিবীর সেরা স্বাস্থ্য পণ্য হিসেবে বেশ কয়েকবার গোল্ড মেডেল পেয়েছে তার মানে চেয়ানসি কোম্পানিটা ইন্টারন্যাশনাল মানের ব্র্যান্ড কোম্পানি চেয়ানসির প্রোডাক্টটাও ইন্টারন্যাশনাল মানের ব্র্যান্ড প্রোডাক্ট ব্র্যান্ড কোম্পানি ব্র্যান্ড প্রোডাক্ট ব্র্যান্ড কোম্পানি ব্র্যান্ড প্রোডাক্ট বুঝতে পারছেন আশা করছি আসল আমি বলেছিলাম চেয়ানসি দুটো কনসেপ্ট নিয়ে কাজ করে চেয়ানসি দুটো সুযোগ নিয়ে কাজ করে একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে ওয়েলথ এতক্ষণ যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে শেয়ার করেছে কিভাবে আমাদের পণ্যগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনি আমাদের কোম্পানির স্বাস্থ্য সুবিধা গ্রহণ পাশাপাশি আপনি কিভাবে আমাদের কোম্পানি এখানে সম্পদ এচিভ করতে পারেন আমাদের এখানে আপনি ইনকাম করতে পারেন আপনি সফল হতে পারেন তো যারা একটু এত এতক্ষণ একটু অমনোযোগ্য ছিলেন আমি সবাইকে আকর্ষণ করছি তবে একটু সোজা হয়ে বসেন এবং সবাই একটু মনোযোগী হন এবং সবাইকে অ্যালার্ট হন এখন কিন্তু ভাই টাকা পয়সার হিসাব পরে ভাগে কম বলতে পারতেন না স্যার আমাকে তো কম দিলেন যে তত বেশি মনোযোগী হবেন যে তত বেশি এখান থেকে নিতে পারবেন তো পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি তার নাকি টাকার প্রয়োজন নাই প্রত্যেকটা একটা জন্মের করা থেকে মৃত্যু পর্যন্ত জন্মের পরের থেকে তার খরচ শুরু হয় মৃত্যুর সময় কাফর পর্যন্ত তার খরচ লাগে তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের চলতে হলে তার লাইফে সামনে দিকে আগাতে হলে প্রত্যেকটা টাকার দরকার আছে যদি কোনো মানুষ বলে আমার টাকার দরকার নাই তাহলে আমি কনফার্ম সে পাগল খারাপ কেন একটা পাগলের সামনে যদি একটা পাঁচশো টাকা নোট ধরেন কিন্তু লইয়া নোট দিব তখন একটা পাগলের কিন্তু টাকার প্রয়োজন আছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ আমরা যারা আছে আমাদের প্রত্যেকটা মানুষের টাকার দরকার আছে তো যারা টাকার প্রয়োজন আছে সবাই আমাদেরকে জানাবেন একটু কার কার টাকার দরকার যারা নতুন জয়েন করছেন তারা জানাবেন যে আসলে আপনাদের টাকার প্রয়োজন আছে কিনা যাদের টাকার প্রয়োজন আছে তারা লাইফটাকে সফল করতে চান ওদের জন্য হচ্ছে এখন সেশনটা যারা ভাবছেন ইয়েস যারা বলছেন ইয়েস আমার টাকার দরকার আছে অনেকে বলো আমার তো টাকার দরকার নাই অনেকে আছে দেখেন শুধু যাদের টাকার প্রয়োজন আছে যারা স্বপ্নকে পূরণ করতে চান যাদের স্বপ্ন আছে যারা যদি স্বপ্নকে পূরণ করে সফল হতে চান আপনার জন্য এখনকার সেশনটা তো সো তার আগে আমি আপনাদের কিছু কোশ্চান করতে চাই কিছু প্রশ্ন করতে চাই আপনি যে টাকার দরকার আছে কিনা আপনি সফল হবেন কি না তা এই কোশ্চন গুলা করার পরে আমি আপনাকে বুঝতে পারবো প্রথম প্রশ্ন আপনার কাছে যে এই কোশ্চন সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলেই বুঝবো যে আসলে আপনার টাকার প্রয়োজন আছে আসলে আপনি সফল হতে চান নাম্বার ওয়ান যে কোশ্চানটা সেটা হচ্ছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু বি রিচ আসলে কি আপনি ধনী হতে চান আসলে কি আপনি নিজেকে সফলতা দেখা দেখতে চান এ প্রশ্নটা কেন করলাম এ প্রশ্নটা আমি কেন করলাম অনেকে বলছে কেন প্রশ্ন করছে কারণ আমি আপনাকে একটা কথা বলি আপনার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার আপনার সামনে সবচেয়ে টেস্টি খাবার সবচেয়ে মজার খাবারটা যদি আপনার সামনে কেউ দেয় কিন্তু আপনি খিদাও নাই রুচিও নাই এখন বলেন আপনি কতটুকু খাবার খাবেন আপনি একটু খাবার খাইতে পারবেন না সেরা সুন্দর খাবার টেস্ট খাবার থাকার পরেও আপনি একটু খাবারও খেতে পারবেন না কেন আপনার খিদাও নাই রুচিও নাই তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি আপনি সফল হওয়ার আগে আমাকে বুঝতে হবে সফল হওয়ার খিদা আপনার আছে কিনা ধনী হতে চান কিনা আপনি দিকে সফলভাবে দেখতে চান কিনা তারা দেখতে চায় না ওরা খেলার নামার আগেই ফেল ওরা পরীক্ষার আগে ফেল ওরা খেলার আগে নামার আগেই ওরা ব্যর্থ আদারামজিকে সফল হিসেবে দেখতে চায় ধনী হিসেবে দেখতে চায় তো তাদের জন্য হচ্ছে আজকে সেশনটা নাম্বার টু প্রশ্ন ডু ইউ ওয়ান্ট টু হেল্প আদার পিপল বিকাম রিচ বলছে আপনি যখন সফল হবেন বা সফল হয়ে গেলেন সফল হওয়ার পরে আপনার আশেপাশে অনেক মানুষ থাকবে অসফল ব্যর্থ বা তারা এখন সফল হয় নাই তা আপনি কি আপনার হাত চাইবে বাড়িয়ে দিবেন যারা এখন সফল হয় নাই আপনি সফল হওয়ার পরে ওদেরকে সফল করার জন্য কি আপনি কাজ করবেন আপনি ওদেরকে হেল্প করবেন আপনার জায়গায় আসার জন্য আপনার সবাই আমার সাথে বাংলাদেশ প্রেক্ষাপটে এটা নাই বললে চলে আমি সফল হয়েছি কিন্তু আমি আর কাউকে সফল করতে চাই না আমাদের এটি চুরু হচ্ছে আমার এলাকার মধ্যে আমি একাই সফল থাকবো আমি একটাই ধনী থাকবো আর কাউ হইতে দিব না হইতে দেওয়ার জন্য হইতে না দেওয়ার জন্য কাজ করি আমরা এই কারণে আমাদের সমাজের পরিবর্তন হয় না আমাদের সমাজের যে মানুষগুলো সফল ব্যক্তিরা আছে যদি চায় এই সমাজটাকে পরিবর্তন করতে কেন না ওরা চায় না ওদের মতো কেউ হোক আজকে যারা আছেন আমি সবাইকে বলছি তাহলে আপনাকে নিজেও সফল হতে হবে অসংখ্য মানুষকে আপনি সফল করবেন অসংখ্য মানুষের পাশে দাঁড়াবেন এই যে করোনা আসছে এমন একটা সময় যখন আসবে আপনি মানুষের পাশে দাঁড়াবেন কিনা এই যে মানুষের সবাই কাজ করবে না এই দাদার এই চিন্তা নাই ওরা সফল হয়েও ব্যর্থ টাকা হয়ে ব্যর্থ টাকা হইলে মানুষ সফল হয় না সম্পদ থাকলে মানুষ সফল না ওই মানুষগুলো সফল তারা ধনী হওয়ার পরে সফল হওয়ার পরে অসংখ্য মানুষকে সফল করার জন্য কাজ করে তারাই হচ্ছে প্রকৃত সফল মানুষ আমি চাচ্ছি যে আপনি শুধু সফল হবেন না অসংখ্য মানুষকে সফল করবেন এমন একটা অ্যাটিটিউড আপনার ভিতরে থাকতে হবে তাহলেই আপনি সেখানে সফল হবেন নাম্বার তিন নাম্বার প্রশ্ন ডু ইউ ওয়ান্ট টু ফুলফিল দ্য ড্রিম অফ ইউর প্যারেন্টস আপনি কি আপনার যে মানুষগুলা পৃথিবীতে আপনাকে পয়দা করেছে যে মানুষগুলা মাধ্যমে পৃথিবীতে আপনি আসছেন যে মানুষগুলা দায়িত্ব না দিলে হয়তোবা আজকে আপনি সুন্দর একটা হাসি পড়তো না যে মানুষগুলা কারণে আজকে আপনি শিক্ষিত যে মানুষগুলা কারণে আপনি পড়াশোনার সুযোগ পেয়েছেন যে মানুষগুলা দায়িত্ব না কারণে আজকে আপনি সুন্দর একটা লাইফ পেয়েছেন ওই মানুষগুলা এই ছবিতে যেভাবে হাসছে সেভাবে হাসুক সবাই আমরা চাই না আপনি যত খারাপ মানুষ হন না কেন আমি জানি যে অন্তপক্ষে এইটা আপনি না চাইবেন না আপনি চান আপনার বাবা মা ভাই বোন সবাই হাসি খুশি থাকুক এই এইটা আপনারা সবাই চান এটা আমরা সবাই জানি আমার প্রশ্ন হচ্ছে সবাই আমরা চাই যে আমাদের বাপমার দায়িত্ব নিতে বাপমার স্বপ্ন পূরণ করতে আপনারা বলবেন সবাই আমাকে বলবেন ইয়েস আমি চাই কিন্তু আমি বললাম আপনি কখনোই পারবেন না এটা একটা স্টুপিট অ্যানসার কেন আমি বলেন কেন আপনার বয়স এখন বিশ বছর বা পঁচিশ বছর বা আঠারো বছর আমার প্রশ্ন আপনি যখন একটা বিষয় গভীরভাবে একটু শুনেন আপনি যখন দুর্বল ছিলেন মানে যখন জন্মগ্রহণ করেছিলেন আপনি কিন্তু অনেক দুর্বল তখন আপনার বাপ মা ছিল সবল তখন কিন্তু আপনি কথা বলতে পারতেন না আপনি কাউকে চিনতেন না কোনটা ভালো কোনটা খারাপ বুঝতেন না কোনটা খেতে হবে অনেক অনেক সময় পায়খানা আঙ্গুল দিয়ে খেতে দিচ্ছেন বুঝেন নাই কোনটা পানি কোনটা আগুন এগুলো বুঝতেন না আচ্ছা জন্মের পর তখন যদি আমাদের বাবা মা আমাকে আমাদের দায়িত্ব না নিত তাহলে কি আজকের আপনি আজকের আমি তৈরি হতে পারতেন কখনই পারতেন না তাহলে ওই দিনকে আমার তারা কিন্তু আমার দায়িত্ব নিয়েছিল আমাকে খাবার কেমনে খাইতে হবে শিখাইছে আমাকে কিভাবে কথা বলতে হবে শিখাইছে আমাকে কিভাবে হাঁটতে হবে শিখাইছে কিভাবে পড়াশোনা করতে হবে শিখাবে মানে ওই সময় দায়িত্ব নেওয়ার কারণেই কিন্তু আজকে আমি শক্তিশালী হয়েছি দেখেন আমার দুর্বল সময়ে আমার দুর্বলতার সময় যখন আমার বাবা মা আমার দায়িত্ব নিয়েছে এ কারণে আজকে আমি শক্তিশালী হয়েছি আজকের এই দিনে আসে আপনি একটু দেখেন তো যে আপনার শরীরে শক্তি না আপনার বাবা মা শরীরে শক্তি আপনার বাবা মা কি আপনার লোক মানামি করে এখন পারবে জীবনও পারবে না শক্তিশালী আপনার বাবা মা দুর্বল হয়ে গেছে কষ্টে আছে অসহায় আছে আমার প্রশ্ন আপনাদের সবার কাছে এখানে যে এই অসহায় বা এই খারাপ সময়ে আপনি এখন আপনি যখন দুর্বল ছিলেন আপনার মা আপনার দায়িত্ব নিয়েছে এখন আপনার মা দুর্বল আপনি কি আজকে দায়িত্ব নিতে পেরেছেন আপনি বলবেন না বা আমি তো নেব কখন নিবেন আগে পড়াশোনা শেষ করি পড়াশোনা শেষ করার পরে এখন কয়েক একটা চাকরি পাই তারপরে চাকরি পাওয়ার পরে বলে না আগে একটা বিয়ে করি বিয়ে করে বলে আগে একটা সংসার করি তারপরে একটা বাচ্চা হই তারপরে একটা বাড়ি করি তারপরে মা বাবা শুকর এভাবে করতে করতে দেখা যায় মা বাবা থাকে না আমি একটা একটা প্রশ্ন করি যে চাকরি করে পড়াশোনা শেষ করে সফল হয়ে

সেই তাজমহল দেখছে কিন্তু একজন দেখে নাই সেটা মমতাজ কি তাহলে আপনি এমন এক সময় আপনি তাজমহল বানাই ফেলবেন এমন এক সময় এত টাকার মালিক হবেন যখন আপনার বাপ মায়ে থাকতো না তখন এই টাকা পয়সা দিয়া বা সফলতা কোনো ভ্যালু আপনার কাছে নাই আমি বলছি যে আপনাকে দায়িত্ব নিতে হলে আজকে থেকে আপনাকে দায়িত্ব নিতে হবে এখন থেকে আপনাকে দায়িত্ব নিতে হবে না হলে আপনি পারবেন না অনেক ছাত্র বাইরে আছেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তারা স্টুডেন্ট আছেন আপনারা যদি আমি বলি আপনাদেরকে যে পড়াশোনার পাশাপাশি না 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 আমি এখন কিছু কেন কয় না আমি এখন কিছু না কেন করবেন না না আমি তো পড়াশোনা করি তো পড়াশোনা করলে কি হয়েছে আমরা মেসির স্টাইল ফলো করি খানের বড়ি ফলো করি কিন্তু উন্নত বেশের ছাত্রদেরকে আমরা ফলো করি না আরে ভাই আপনি বলছেন পড়াশোনা আপনি ফেসবুক চালাচ্ছেন ফেসবুক তিনি আবিষ্কার করছে উনি সতেরো বছর একটা ছাত্র বানায় ফেসবুক আপনাকে ফেসবুক মারতে বলছি না আপনি কি আপনার পরিবারে একজন সফল ব্যক্তি হতে পারেন না আপনি পড়াশোনার পাশাপাশি কিছু করতে রাজি না আপনি পড়াশোনার ব্যস্ত তাকান আমেরিকার দিকে তাকান অস্ট্রেলিয়ার দিকে তাকান উন্নত বিশ্বের দিকে প্রত্যেকটা ছাত্রই পড়াশোনার পাশাপাশি কাজ করে একটা উন্নত বিশ্বের যদি মানুষ ছাত্র হইয়া সে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারে আমি আর আপনি অনুন্নত পরিবারে থাকি আমরা পারি না কেন কারণ আমাদের ভাব কলেজে যাচ্ছে পাপ আপনি যাচ্ছে আমি একটা কিছু কিন্তু ফোকাটে ফাঁসটা কোনাই এইসব ভাব তা আমি বলছি যে ছাত্রগুলা বাংলাদেশের যে ছাত্রগুলা স্টুডেন্ট বিদেশ যাচ্ছে তারাও কিন্তু ওখানে গিয়ে বেকার থাকে না ওখানে কাজ করে নিজের পড়াশোনা খরচ চালায় তারপর ফ্যামিলিকে সাপোর্ট দেয় তো সে পারলে আমরা পারি না কেন বিদেশ গেলে পারি দেশে পারি না কেন দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন জীবন পরিবর্তন হয়ে যাবে দৃষ্টিভঙ্গিটা আপনাকে চেঞ্জ করতে হবে তাহলে আমি সবাইকে বলছি যে প্রত্যেককে পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু করেন আমাদের সিস্টেম ভালো লাগলে আমাদের সিস্টেমে করবেন আর না হলে যে কোনো একটা কিছু করেন আজকে আপনি বাপ মাকে আজকে এক হাজার টাকা ইনকাম করা শিখেন এক বছর পরে দুই টাকা ইনকাম করা শিখবেন তারপরে তিন হাজার টাকা ইনকাম করা শিখবেন এভাবে পড়াশোনার শেষ হতে হতে আপনি পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইনকাম করা শিখে যাবেন আর যখন শিখে যা তখন পড়াশোনা শেষ করে একটা চাকরির জন্য মানুষের কাছাকাছি করতে হবে না মানুষের কাছে মাথা নেওয়াতে হবে না পড়াশোনা করছেন কমপ্লিট করে ঘুরে ঘুরে অফিস অফিসে মানুষের কাছে মাথা করাচ্ছে কৃষি কাজ করা ভালো মাছ চাষ করা ভালো শাক সুজি চাষ করা ভালো তো আমি আমি সবাইকে বলছি আজকে দেখেন আপনার সবাই সাকিব আল হাসানকে ফলো করি আচ্ছা বলেন তো সাকিব হাসানকে পড়াশোনা করে সফল হয়েছে সে কি খেলাটা কি আপনার পড়াশোনার পাশাপাশি শুরু করছে নাকি পড়াশোনা শেষ করে শুরু করছে সাকিবের বাস কি বলছে তাকে পড়াশোনা শেষ করো পরে এলো আর পড়াশোনা শেষ করতে গেলে সে কি খেলতে পারতো আজকে সুপারস্টার হতে পারতো তাহলে পড়াশোনার পাশাপাশি সাকিব খেলসেবিধে কিন্তু পড়াশোনা করে কিছু মানে খেয়ে আসে আজকে সুপারস্টার এবং যেখানে গেছে সে চাকরি করিয়া তার চোদ্দশো বছর এই পজিশনে যাওয়া সম্ভব হইতো না আমাকে আপনাকে বুঝতে হবে চাকরি করা। অন্যের কাজ করলে আমি জাস্ট একটা শ্রমিক হব আমি চাকর হব আমি হয়তো বা কিছু ইনকাম পাবো চলতে পারবো জীবনে সফল হতে পারবো না সফল হতে হলে আপনাকে অবশ্যই আপনাকে একটা বিজনেসম্যান হতে হবে যেখানে আপনি সফল হবেন তো আসেন আপনার যদি আমাদের মা বাবার মুখে হাসি ফোটাতে চাই আপনি নিজের টাকা দিয়ে করতে চাই মা বাবার মুখে হাসবে আমার একটা বোন থাকবে আমি বোন হব বোনের সেরা ভাই আমার একটা ভাই থাকবে ভাইয়ের সেরা ভাই আমি মায়ের সেরা ছেলে বাবার ছেলে নিজেকে করতে চান আমি চলে আমাদের সাথে হন আমি আপনার গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা মানুষ আপনার পড়াশোনার পাশাপাশি দুই বছর তিন বছর পরে আপনি প্রত্যেকে আমাদের মা বাবার স্বপ্ন গ্রহণ করতে পারবেন তারপরে প্রশ্ন ডু ইউ ওয়ান টু গেইন অনার আমরা কি সম্মানিত হতে চাই প্রত্যেকটা মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ এবং সম্পদ করবে কখনো কক্সারে সম্মানিত করবে অসংখ্য মানুষের সামনে অসংখ্য মানুষের সামনে কখনো কখনো দেশের বাইরে তারা পৃথিবীর মানুষের সামনে আপনাকে ক্র্যাশ দিবে আপনাকে সেলিব্রেট করবে আপনাকে সম্মান করবে তার মানে আপনি এখানে আসতে সম্মানিত হতে পারবেন তারপরে ওয়েলথ কনসেপ্ট ডু ইউ কম্প্রোমাইজ উইথ ইউর ড্রিম আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি ড্রিমের সাথে আপনার স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করবেন নাকি আপনি চ্যালেঞ্জ নিয়ে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করবেন অনেকে আছে এত আলোচনা শোনার পর শেষ পর্যন্ত কি বলবো জানেন না বুঝছি না ভাই আমার এমন কিছু নাই কোন রকমে ডাইল ভাত সাইটা খাইয়া যাইতে পারলেই হইছে কত বড় কাদা একটু চিন্তা করেন মানে সে বলতেছে কোন রকমের ডাইল যদি ডাইল এবং ভাত খাওয়ার জন্য পৃথিবীতে মানুষের জন্ম হয় তাহলে গরুর মাংস খাসির মাংস ওটের মাংস কোরমা ফোলাও এত ভালো ভালো খাবার এগুলা কি শিয়াল মুরগি গরু ছাগলের জন্য বানাইছে তাহলে আমাকে বুঝতে হবে যে পৃথিবীতে সব সৃষ্টির সেরা করছে মানুষ এবং সৃষ্টির সেরা খাবার গুলো মানুষের সৃষ্টির সেরা বাসস্থান গুলো হবে মানুষের সৃষ্টির সেরা পোশাক হবে মানুষের যেহেতু আমরা সৃষ্টির সেরা যে মানুষ সৃষ্টি সকল কিছু সেরাভাবে বাস্তব হবে আমার একটা গাড়ি থাকতে হবে জিম থাকতে হবে তলে যারা এভাবে কম্প্রোমাইজ করা যাবে না বরং আপনি স্বপ্ন সত্যি চ্যালেঞ্জ দিতে হবে চ্যালেঞ্জ নিয়ে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে তাহলে আপনি আপনাকে এখানে সফল হতে পারবেন হোয়াট ডু ইউ গিভ টু ইউর নেক্সট জেনারেশন আমাদের অনেক আছে হয়তো বা আমাদের অনেক স্বপ্ন ছিল এটা হবো সেটা হবো এই কলেজে পড়বো ওখানে পড়বো এমন অনেক জিম ছিল কিন্তু আমাদের পরিবারের আর্থিক সমস্যা কারণে হয়তোবা আমাদের অনেকের স্বপ্নগুলা গুলা অনেকের আমাদের পরিবার পূরণ করতে পারে না এক্ষেত্রে পরিবারের দোষ দরকার নাই বন্ধু এখান থেকে একটা শিক্ষা যে স্বপ্ন গুলা আপনার আপনার পরিবার আপনার স্বপ্ন পূরণ করতে পারে নাই এখান থেকে শিক্ষা নেন আপনার যেমন খারাপ লাগছে তাতে এই খারাপটা আপনার ছেলে সন্তান হলে না লাগে আপনি এমন ভাবে জীবন তৈরি করবেন যাতে আপনার ছেলের আপনার সন্তানের আপনার সকল স্বপ্নগুলা আপনি ছেলে সন্তানের মাধ্যমে আপনি পূরণ করতে পারেন যে অতৃপ্তি গুলা আপনার জীবনে আছে যাতে এই অতৃপ্তি কখনোই আপনার ছেলে সন্তানের না থাকে আপনি সেভাবে খেয়াল রাখবেন তাহলে আপনি পরিবর্তন হয়েছেন তাহলে আপনার থেকে একটা পরিবর্তন শুরু হবে সর্ব প্রবলেম এন্ড ড্রিমস হুইচ উড ইউ চুজ বলো চমৎকার একটা প্রশ্ন চমৎকার একটা স্লাইড যদি আপনার সামনে এক হাতে সমস্যা এবং আরেক হাতে স্বপ্ন এক হাতে আরেক হাতে ড্রিম রাখা হয় আপনাকে যদি বলা হয় আপনি কোনটা কোনটা চয়েস করবেন নেবেন তাহলে নিঃসন্দেহে যারা আমাদের স্লাইডে আছেন লাইভে আছেন সবাই নিঃসন্দেহে হলে আমার স্বপ্ন দরকার স্বপ্ন দরকার আমি স্বপ্ন নেব আমি বলবো ভাই এই একটা কারণে কিন্তু আজকে আমাদের পরিবর্তন নাই। আমরা সবাই স্বপ্ন পূরণ করতে চাই কিন্তু কেউই আমরা সমস্যা কিনতে চাই না আমরা সমস্যাটা গ্রহণ আমরা সবাই পাস করতে চাই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই না আমরা জিততে চাই খেলায় যে দৌড়াদৌড়ি করতে হয় সে পরিশ্রম করতে আমরা চাই না আমি বলবো যারা স্বপ্ন পূরণ করতে চান স্বপ্নকে ফোকাস করলে স্বপ্ন কখনো পূরণ হয় না এবং আপনারা ফোকাস করতে হবে সমস্যাকে সমস্যাকে যারা গ্রহণ করতে পারে তারা সমস্যাকে মোকাবেলা করতে পারে তারাই কিন্তু সফল হয় গোলাফের মধ্যে কিন্তু থাকে কাটা যদি আপনি কাটার আঘাত খাইতে না চান কিন্তু গোলাপ চান তাহলে আত্মার দ্বারা গোলাপের জন্ম হয় নাই আত্মার জন্য গোলাফের জন্ম না গোলাপের জন্ম তার জন্য যে কাটার আগাত খাইতে প্রস্তুত তার জন্য গোলাপের জন্ম হয়েছে তাহলে সফলতা একটা মা একটা বাচ্চাকে দশ মাস দশ দিন গর্বে রাখে প্রচন্ড পেন নেয় যদি কোনো মা যদি পৃথিবীর সকল মা যদি চিন্তা করে আমি এই পেন আমরা কখনো নিতে পারবো না আগামী কাল থেকে পৃথিবীতে নতুন মানুষ আসা বন্ধ হয়ে যাবে তাহলে আমাকে আপনাকে একটা জিনিস কনফার্মলি বুঝতে হবে অবশ্যই বুঝতে হবে যে ওই মা গুলা এই সমস্যাটাকে নেয় বিদায় কিন্তু কেন নিতে পারে কারণ তখন যে বাচ্চারা আছে যে তার স্বপ্ন স্বপ্ন পূরণ করতে সমস্যা গ্রহণ করতে হয় সমস্যা ছাড়া কখনো সফলতা সম্ভব না সমস্যাকে গ্রহণ করার জন্য নিজেকে প্রিপারেশন রাখেন তাহলেই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন সর্বশেষ প্রশ্ন সর্বশেষ প্রশ্ন হোয়াট কাইন্ড অফ পিপল আর মোর অনারেবল ইন ইউর লাইফ আপনি জীবনের কোন মানুষগুলা সবচেয়ে বেশি সম্মানিত কাদেরকে সবচেয়ে সম্মান করবেন এক ধরনের মানুষ আছে নেগেটিভ পিপল আর এফেক্ট অফ চেঞ্জ ওরা পরিবর্তনে ভয় পায় মানুষকে ভয় দেখায় এটা আজকে আপনার প্রোগ্রাম দেখতেছে যারা নতুন আসেন প্রোগ্রাম দেখছেন যখন বাইরে গিয়ে আপনি বন্ধুর সাথে বা কোনো মানুষের সাথে শেয়ার করবেন যে আমি ভালো একটা সুযোগ পেয়েছি কিছু মানুষ আছে কি জানেন বলবে ওরে রে ওদিকে যাইস না এগুলা করিস না এগুলা ভালো না দরকার নাই কিছু করার এটা করলে এটা হবে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে এসব মানুষগুলা কয় বিমানে উঠিস না বিমান ক্রাশ করতে পারে গাড়ি তুলিস না গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে পরীক্ষা দিস না ফেল করতে সম্ভাবনা আছে খেলতে নামিস না ফিল করতে পারো এভাবে কিছু ভয় দেখায় আরে ভাই ফেল করার ভয় যদি আপনি খেলতে না নামেন জীবনে ফাঁস করতে পারবেন পরীক্ষা অংশগ্রহণ না করলে কখনো আপনি পরীক্ষা দিলে কখনো আপনি ফাঁস করতে পারবেন বিমানে না উঠলে কখনো আপনি দেশ ভ্রমণ করতে পারবেন বুঝেন এই মানুষ কিছু মানুষ আছে যে আমাদেরকে শুধু ভয় দেখায় ওরা নিজেরাও পরিবর্তন হয় না এবং কাউকে পরিবর্তন হইতে দেয় না এইসব মানুষ সফল হওয়ার জন্য সবচেয়ে বড় যদি কোন শত্রু থাকে এটা হচ্ছে নেগেটিভ পিপল তারা মানুষকে নিরুৎসাহিত করে কোনো কাজে তো উৎস দিতে পারে না কোনো কাজ দিতেও পারে না শুধু পরামর্শ দেয় এই বাংলাদেশে দুটা জিনিস বিনা পয়সা পাওয়া যায় একটা হচ্ছে পরামর্শ এক হচ্ছে আল্লা দেহ বাতাস

ওরা নতুন কিছু জন্য প্রস্তুত নতুন কিছু গ্রহণ করতে চায় এবং সব সময় আপনাকে আমাকে ফদরি মানুষকে ফলো করতে হবে এবং ফদরি মেন্টালিটি মানুষকে ফলো করবেন যারা আপনাকে সাহস দেয় যারা বলে ইয়াস এগিয়ে যাও আমি তোমার সঙ্গে আছি তুমি পারবা তোমাকে দিয়ে হবে তুমি সফল হবা এমন মানুষকে ফলো করবেন তাহলে আপনি সফল হবেন কারণ একটা সফল মানুষকে ফলো করে আপনি সফল হতে পারেন দোস্তো আশা করছি সবাই আমার সাথে একমত তো সো ওয়েলথ কনসেপ্ট ড্রিম বিগ তাহলে আমাদের কাজের শুরুটা হবে একটা স্বপ্নের মাধ্যমে কিসের মাধ্যমে স্যার একটা স্বপ্নের মাধ্যমে একটা বিশাল বড় একটা স্বপ্ন থাকতে হবে আপনি যদিও মানুষটা ছোট কিন্তু আপনার সাইজটা অনেক বড় হতে হবে মানুষ যেমন হন না কেন মানুষ ততটুকু বড় যতটুকু সে স্বপ্ন দেখতে পারে মানুষ তত বড় তত বড় তার স্বপ্ন এ কারণে আপনি যত ছোট হন না কেন আপনার স্বপ্নটা অনেক বড় হতে হবে একটা ড্রিম বিগ আপনার থাকতে হবে অনেক আছে স্বপ্ন দেখতে দেয় না তো দেখেন এত আমি আপনাদেরকে কথা বলছি স্বপ্ন দেখতে কি টাকা লাগে নাকি প্রতি মাসে তাও ওঠে না তাহলে সব থেকে সমস্যা কি কখনো কি শুনছেন যে সিলেট বিভাগের মৌলিবাদার জেলার এই গ্রামের এই বাড়িতে পাঁচজন ব্যক্তি অতিরিক্ত স্বপ্ন দেখে মারা গেছে এমন কি হয়েছে কখনো কখনো তো এটা হয় নাই তাহলে স্বপ্ন আসলে মানুষকে মারে না বরং স্বপ্ন মরা মানুষকে জাগিয়ে দেয় অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে অসফল মানুষকে সফলতার দিকে নিয়ে আসে আমাকে আপনাকে বুঝতে হবে যে আপনি বড় হতে হবে একটা ছাত্র যদি গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করে নাও পায় সে কিন্তু ফেল করবে না আর যদি একটা ছাত্র তেত্রিশ জন্য পড়াশোনা করে তাহলে তার ফেল নিশ্চিত তাহলে আপনি বলেন আপনি কি তেত্রিশ জন্য পড়াশোনা করবেন না গোল্ডেন পাওয়ার জন্য তাহলে বড় স্বপ্ন দেখলে কাছাকাছি গেলেও আপনি স্বপ্ন হবেন আর যদি স্বপ্ন ছোট হয় তাহলে জীবনটা আরো বেশি ছোট হবে তাহলে একটা জিম দেখতে হবে একটা বাড়ি যখন আপনি বানাবেন বাড়ি তৈরির আগে কিন্তু বাড়ির মডেল করতে হয় বাড়ির মডেল করতে হয় ওই মডেল দেখে দেখে বাড়ি হয় বাড়ি দেখে দেখে মডেল হয় না তাহলে আপনি যদি একটা সামান্য বাড়ি তৈরি করতে যদি একটা মডেলের প্রয়োজন হয় একটা আট করতে হয় তাহলে আপনি জীবন তৈরি করবেন তাহলে জীবনের কিন্তু একটা মডেল লাগবে আর জীবনের মডেলের নাম হচ্ছে একটা স্বপ্ন দেখেন একটা স্বপ্ন দেখেন এমন একবার আমি আপনাকে বলি স্বপ্ন আগে নাকি সফলতা আগে নিঃসন্দেহে আপনার হাতে একমত হবেন যে আগে স্বপ্ন আর স্বপ্নকে বাস্তবে পাওয়ার নাম হচ্ছে সফলতা তাকে জিম দেখতে হবে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্নই আপনাকে সফল করে তুলবে তাহলে আমাদের যদি স্বপ্ন পূরণ করতে হয় সফল হতে হয় সফলতার প্রথম এবং সর্বপ্রথম এবং শেষ শর্ত হচ্ছে আমাদের সবাইকে স্বপ্ন দেখতে হবে আমাদের সবাইকে স্বপ্ন দেখতে হবে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আসেন যাদের স্বপ্ন আছে সবার জন্য একটি ওয়ান্ডারফুল বিজনেস আমি আবার বলছি যারা লাইভে আছেন সবার জন্য আজকের এই বিজনেসটা না এই বিজনেসটা শুধুমাত্র তাদের জন্যই যাদের স্বপ্ন আছে কেন একটা দাঁত সারা তার মুখে দাঁত নাই। একটা ছাড়া মানুষের কাছে যদি আমি একটা টুথপেস্টের বিজ্ঞাপন দেই দাইয়া বলি এই টুথপেস্টটা ভালো এটা ইউজ করো ব্রাশ করো দাঁত সুন্দর চকচক হবে সে হি হি করে একটা হাসি দিয়ে আমার দাঁতে নাই তার মানে বোঝা গেল ভুল জায়গায় নক দিছি একটা দাঁতছাড়া মানুষের কাছে টুথপেস্টের বিজ্ঞাপন দেওয়া যেমনটাই বোকা মেয়ে হাস্যকর ঠিক সেম ভাবে একটা স্বপ্নহীন মানুষের কাছে সফলতার স্টোরি বলা সফলতা দাওয়াত দেওয়া স্বপ্নের কথা বলা এটাও হচ্ছে বোকামি তারাই সফল হবে তাদের স্বপ্ন আছে এবং তাদের স্বপ্ন আছে তাদের সবার জন্যই কিন্তু আজকের এই সেশনটা আজকের এই বিজনেসটা আর বলছে লো স্টার্ট কস্ট আমাদের ব্যবসায় কোন ধরনের কোনো ফুজি নাই সামান্য খরচ করে আপনি এখানে শুরু করতে পারবেন হাই রিটার্ন অনেক কিছু ফ্রি পাবেন নো রিস্ক এখানে ইনভেস্ট কোনো ঝুঁকি নাই ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার এখানে হান্ড্রেড পার্সেন্ট সময়ের স্বাধীনতা আছে যারা স্টুডেন্ট আমি আবারও বলছি যারা ছাত্র যারা স্টুডেন্ট ওদের জন্য সবচেয়ে সেরা সবচেয়ে সুইটেবল ব্যবসা কাজের নাম হচ্ছে কেন এখানে সময়ের স্বাধীনতা আছে কেন আপনি যদি পড়াশোনার পাশাপাশি চাকরি করেন আপনার চাকরি একটা চাপ আছে একটা প্রভাব পড়বে আপনার উপরে চাপ পড়বে সে চাপে পড়াশোনা ক্ষতি হবে আপনি যদি পড়াশোনার পাশাপাশি টিউশনই করেন সেটাও আপনার উপর প্রভাব পড়বে কিন্তু যদি পড়াশোনার পাশাপাশি চেয়ার্সই করেন তাহলে আপনি পড়াশোনার বিন্দু ক্ষতি হবে না কেন মনে করে আপনার পরীক্ষা আসছে পরীক্ষার আগে দুই মাস আপনি অফিসে ঠিকমতো একদিন করেন বাসায় বসে করবেন করেন অফিসে বসে করবেন করেন আপনি হাঁটতে হাঁটতে মানে যে কোনো জায়গায় যে কোনো সময় নিজের মতো করে কাজ করা যায় কোনো টার্গেট নাই কোনো চাপ নাই কোনো ডিমোশন নাই তার মানে এখানে ফ্রিডমলি আপনি বিজনেসটা এখানে করতে পারবেন তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে এখানে স্বাধীনভাবে কাজ করা যায় একদম ফ্রিডম এখানে কেউ চাপ দিবে না কোনো বস নাই আপনি আপনার বস তার মানে আপনি যে যে সময় জায়গায় আরামে পারবেন পড়াশোনা হবে না একমাত্র তিয়াংশি ব্যবসা গ্যারান্টি দিচ্ছে যে পড়াশোনার ক্ষতি ছাড়া যদি আপনি কোনো কেরিয়ার করতে চায় সেটাই আপনি করতে পারবেন নো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নিডেট তিয়াংশি শুরু করার জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই আপনার কিছু দরকার নাই শুধু দুইটা জায়গায় অভিজ্ঞতা লাগে না একটা হচ্ছে বিয়ে করার সময় পাত্রী বা পাত্র দেখার সময় বিয়ে করার সময় যদি দেখেন আপনার যাকে বিয়ে করবেন ওনার এর আগে পাঁচটা বিয়ে হয়েছে এখন বলেন আপনি কি আর থাকবেন না দূর দিবেন কারণ আপনি সকল জায়গায় অভিজ্ঞতা সম্পন্ন লোক চান কিন্তু এই জায়গায় আপনি অনভিজ্ঞ লোক চান কারণ আপনি মনে আপনি চান যে এখানে অভিজ্ঞতাটা আমার কাছে আসার পরে হইলে ভালো হয় ঠিক সেম ভাবে বলছে এখানে অভিজ্ঞতা প্রয়োজন নাই আপনি অন্য অন্য জায়গায় কোনো অভিজ্ঞতা এখানে কাজেও আসবে না এখানে আসলে জিয়ানসি বাংলাদেশের একমাত্র একটা প্ল্যাটফর্ম যেখানে কোন স্কুল কোন কলেজ কোন ইউনিভার্সিটি পড়াশোনার পরে সার্টিফিকেট গ্যারান্টি দেয় না সরি জবের বা চাকরি কোনো গ্যারান্টি দেয় না যার সার্টিফিকেট দিয়ে বিচার করে চাকরি বুঝালো টিএনসি আমার একটা প্ল্যাটফর্ম প্রথমে আপনাকে সে শিখাবে তারপর আপনাকে দিয়ে সে কাজ করা হবে আপনাকে সফল করে তারপরে সে ছাড়বে তার মানে অনভিজ্ঞ হয়ে আসার পরে আপনি এখানে আসার পর অভিজ্ঞ হতে পারবেন না আজকে আমাকে দেখে কি মনে হয় আমি কিছু না। তাহলে আমাকে এই যে আমি জানতাম না এখন জানি এই জায়গাটা কে তৈরি করছে টিএনসি আজকে আমাকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে এখানে আপনার অভিজ্ঞতা দরকার নাই আপনি আসেন আসার পরে আপনি আস্তে আস্তে কাজ করতে করতে বা শিখতে শিখতে আমাদের ট্রেনিং সেশন আছে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন সবরে গ্লোবাল একটা ব্যবসা আপনি ব্যবসাটা কোথায় করবেন সিলেটে করবেন করবেন আমি বলবো সারা পৃথিবীর একশো নব্বই যারও বেশি দেশের যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন আপনি একটা ভাই আছে লন্ডনে ফোন লন্ডন থেকে একটা টুথপেস্ট কেনার জন্য উনি লন্ডন থেকে টুথপেস্ট কিনলে আপনি এখানে বসে ইনকাম পেয়ে যাবেন তার মানে আপনি এখানে বসে লন্ডন বিজনেস করলেন তার মানে একটা ব্যবসা সারা পৃথিবীর যে কোনো জায়গায় এক জায়গায় বসে আপনি ব্যবসাটা করতে পারেন এখন অনলাইনের যুগ এখন ব্যবসা করা আরো অনেক সহজ আসেন বিজনেস স্টার্টিং সিস্টেম কিভাবে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন কিভাবে আপনি বিজনেসটা শুরু করতে পারেন এক নম্বরে আপনাকে এই লাইভে যারা নতুন গেস্ট আছেন যারা জয়েন করেছেন আপনাকে কেউ না কেউ ইনভাইট করেছে এখানে জয়েন করার জন্য কেউ না কেউ আপনাকে ইনফরমেশন দিয়েছে যিনি আপনাকে ইনফরমেশন দিয়ে এই লাইভে প্রবেশ করিয়েছে বা লাইভে জয়েন করিয়েছে ওনার কাছে ওনার সাথে আপনি যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করে যদি কেউ এমন থেকে থাকেন যে আপনাকে কেউ ইনভাইট করে না আপনি নিজে নিজে আসতেন তাহলে আমাদের ফেজে মেসেঞ্জারে ফেজে ইনবক্সে আপনি নক করবেন নক করার পরে আপনি যোগাযোগ করে আমি ওনা কাছ থেকে একটা ফর্ম সংগ্রহ করবেন এই ফর্মটা ইনডিPENDENT ডিসক্রিপশন অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা আপনাকে সাইন আপ করতে হবে আপনার সকল ডকুমেন্ট দেয়া এবং আপনার জন্ম নিবন্ধনের ফটোগ্রাফি অথবা ভোটার আইডিকারের ফটোগ্রাফি লাগবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এমোসমান এই তিনটা বিষয় ডকুমেন্ট আপনার মাস্ট বি আপনাকে দিতেই হবে মাস্ট বি আপনাকে দিতেই হবে তাহলে এখানে আবার বলছি কি কি লাগবে এক নম্বরে একটা জনিং ফর্ম ফিল করতে হবে দুই কপি পাসপোর্টের ছবি লাগবে এবং ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধন নিবন্ধনের ফটোকপি লাগবে এই বিষয়গুলো আপনার লাগবে এবং যিনি আপনাকে ইনফরমেশন দিয়ে এই লাইভে অ্যাটেন্ড করিয়েছে ওনার সাথে যোগাযোগ করলে আপনি সেই বিষয়গুলো আপনি করতে পারবেন এবং যদি আপনি অথবা আমাদের মেসেঞ্জারে আপনি নক দিতে পারেন আসেন তারপর হচ্ছে স্টার্ট উইথ সেলফ রেজিস্ট্রেশন আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে পৃথিবীতে আপনি মেডিকেলে অ্যাডমিশন না নেন তাহলে কিন্তু আপনি মেডিকেলে জয়েন করতে পারবেন না আপনি যদি আহ হসপিটালে না আনে তাহলে আপনাকে সে চিকিৎসা সেবা দিবেন না কোনো কিছু ইউজ করতে হলে সেটা আগে পারচেস করতে হয় সেক্ষেত্রে জ্ঞান শিক্ষায় যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে চার হাজার চার হাজার সরি এখানে আমাদের একটা ওকে আপনাকে রেজিস্ট্রেশন ফি আছে 4090 টাকা তার মানে আপনাকে 4090 টাকা খরচ করতে হবে আমি বিশ্বাস করি যারা এখানে আছেন অল্পকে 4090 টাকা খরচ করার মতো একটা এবিলিটি সবারই আছে বাংলাদেশে এমন কোন মানুষ নাই যে মানুষ 4090 টাকা খরচ করতে পারে না এখন আবার বলছি 4090 টাকা আপনি এখানে ইনভেস্ট করবেন না আপনি 4090 টাকা খরচ করবেন আর খরচ কিন্তু সবাই নিজের জন্য করে আমার জন্য করবে নিজের জন্য করবে জাস্ট 4090 টাকা আপনি খরচ করবেন আপনি নিজের জন্য খরচ করবেন এখন খরচটা কিভাবে করবেন আপনি যখন চার টাকা পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে তেইশশো টাকার প্রোডাক্ট আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে সেক্ষেত্রে কি কি প্রোডাক্ট পাবেন আপনি পাবেন আমাদের কোম্পানির চমৎকার একটি শ্যাম্পু আপনি পাবেন আমাদের কোম্পানির চমৎকার একটি টিএনসি ওরিকার টুথপেস্ট এবং আপনি পাবেন আমাদের কোম্পানির চমৎকার একটা কোল্ড কফি একটা কফি পাবেন একটা টুথপেস্ট পাবেন এবং একটা শ্যাম্পু পাবেন এই তিনটা তিন আইটেমের প্রোডাক্ট পাবেন এবং চমৎকার অত্যন্ত হাই কোয়ালিটি প্রোডাক্ট পাবেন কেন প্রোডাক্ট দেওয়া হচ্ছে আপনি বুঝার জন্য আমাদের কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটি কেমন তাহলে কোম্পানির কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করার পরে বুঝতে পারবে তাহলে আপনি আত্মবিশ্বাসটা পারবে আপনি বুঝবেন না টিএনসি প্রোডাক্টটা আসলে মাংস মতো সেক্ষেত্রে কোম্পানিকে আপনি দিয়েছেন কত টাকা চার হাজার নব্বই টাকা সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ব্যাগ দিল পণ্য দিয়ে দিল কয় টাকার তেইশশো নব্বই টাকার পণ্য কোম্পানি আপনাকে দিয়ে দিল

আপনি বাংলাদেশে যেখানে থাকেন না কেন আপনি কুমিল্লাতে এসে আমাদের তিন দিনে একটা ট্রেনিং কোর্স করতে হবে কেন আপনি কিন্তু এই বিষয়ে অনভিজ্ঞ আপনাকে শিখেন না আপনি কিছুই বুঝেন না এই তিন দিন ট্রেনিং না করলে কাজটা কিভাবে করতে হয় আপনি এটা বুঝবেন না এবং কাজ ভুল কাজ করবেন আর ভুল কাজ করলে ভুল কাজে মানুষের ক্ষতি হবে এবং সেটি কোম্পানি বদনাম হবে আপনারও বদনাম হবে এই কারণে আগে তিনটা দিন আইসা শিখা তারপরে আপনার কাজটা শুরু করতে হবে এখন অনেকে বলবেন ওরে বাবারে রে কুমিল্লা যাইতে হবো আমাকে ট্রেনিং করার জন্য আমি আপনাকে বলছি ভাই কুমিল্লা কিন্তু পৃথিবীর বাইরে না এটা বাংলাদেশের একটা ভিতরে একটা জায়গা বাংলাদেশটা খুব ছোট একটা দেশ এটা মানচিত্রে পাওয়া যায় না এই ছোট্ট দেশের ভিতরে ঢাকাগুলোকে যদি দূর মনে করেন তাহলে আপনি পৃথিবী কোথায় আছেন সারা পৃথিবীতে আজকে একটা গ্লোবাল ভিলেজ আজকে এভাবে কিন্তু সৃষ্টি করলে বাংলাদেশটা ধ্বংস হয়ে দেবো পৃথিবীতে এমন হয়ে যায় যোগাযোগের ডিস্টেন্স আমরা অনেক কাছে চলে আসছি সেখানে এই কুমিল্লা আসবেন আপনি একটা মানুষ টাকা ইনকাম করার জন্য শুধু আমেরিকা আফ্রিকা পর্যন্ত যায় এত দূর ফ্যামিলি মা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে রাখা যায় একদিনের জন্য না তিন দিনের জন্য না তিন বছর পাঁচ বছর দশ বছরের জন্য যায় টাকা ইনকাম করার জন্য লাইফ চেঞ্জ করার জন্য যদি মানুষ এত দূর যেতে পারে তাহলে আপনার লাইফটা চেঞ্জ করবেন তিনটা দিন আপনি কুমিল্লায় একটা ট্যুর করে যাবেন একটু ঘুরে যাবেন একটু বুঝে যেটা না পারেন তাহলে আপনার জন্য ভাই তিয়ানসি না আপনাকে দ্বারা তিয়ানসি হবে না কেন তুই হবে না কারণ যে তিনটা দিন সময় বের করতে পারে না তার লাইফের জন্য তিনটা দিন সময় সেল করতে পারে না সে সময় দিতে পারে না তার দ্বারা অন্তপক্ষে সফলতা সম্ভব না সফল হতে হলে তিনটা দিন অবশ্যই আপনাকে সময় দিতে হবে কেন আপনি বিষয়টাকে শেখার জন্য রিয়েলাইজ করার জন্য এবং তারপর দেখছেন স্টে পেমেন্ট থ্রি ডেজ তিন দিন স্টে পেমেন্ট অনেকে দূর থেকে আসেন সিলেট থেকে আসেন উত্তরবঙ্গ থেকে আসেন বা হবিগঞ্জ থেকে আসেন মরিবাজার থেকে আসেন সুনামগঞ্জ থেকে আসেন তো ওরা তো আর কুমিল্লা চিনে না এ ওদের জন্য আমরা থাকার ব্যবস্থা রাখছি এবং তিন দিনের যে থাকা ব্যবস্থা আছে এবং মজার বিষয় হচ্ছে থাকার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না কোনো পেমেন্ট করতে হবে না আপনি থাকা ফ্রি এবং তিন দিনের দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে সেটাও একদম ফ্রি এবং চার টাইম তিন দিনের মধ্যে চার টাইম আপনাকে টিফিন দেওয়া হবে সেটাও ফ্রি ভাই আমি আপনাদের সবাইকে বলছি স্পেশালি তেরোশো নব্বই টাকা পড়া পেয়ে গেলেন আপনি যদি কুমিল্লা টুরেও আসেন ঘুরতেও আসেন আপনাকে চার হাজার নব্বই টাকা দিয়ে তিন দিন ঘুরে আবার বাসায় যাইতে পারবেন পারবেন না তার মানে কোম্পানিকে আপনি চার হাজার নব্বই টাকা দিয়েছেন কিন্তু কোম্পানি তার চেয়ে বেশি আপনার পিছনে খরচ করেছে কোম্পানি তার চেয়ে বেশি আপনাকে কি করছে শিখাইছে একটা বাচ্চাকে ক্লাস ওয়ান এর বাচ্চাকে এক মাস প্রাইভেট পড়ালে পাঁচ হাজার টাকা লাগে সরু সরু এক পড়ালে পাঁচ হাজার টাকা দেওয়া লাগে বর্তমানে শহরের দিকে আর সেখানে লাইফ চেঞ্জ করার মতো একটা সেশন আপনি অংশগ্রহণ করবেন শুধু শিখার জন্য আপনার জন্য রাখা উচিত ছিল বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু তিয়ানসি সেক্ষেত্রে মাত্র সিম্পল একটা অ্যামাউন্ট চার হাজার নব্বই টাকা খরচ করার মাধ্যমে আপনি তিয়ানসিতে রেজিস্ট্রেশন করতে পারেন এখানে একটা কথা বলে রাখি রেজিস্ট্রেশন করা মানে কিন্তু ব্যবসা শুরু হয়ে যাওয়া না রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে আপনি আমাদের কোম্পানি একজন মেম্বার হয়ে গেছেন আপনি আমাদের কোম্পানি একটা মেম্বার হয়ে গেছেন রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে আপনি কোম্পানি একজন কাস্টমার হয়ে গেছেন তার মানে আপনি আমাদের কোম্পানির সকল অফিস ইউজ করতে পারবেন শিখতে পারবেন ট্রেনিং করতে পারবেন কিন্তু ব্যবসা কিন্তু এখনো শুরু হয় নাই ব্যবসা শুরু হবে ট্রেনিং করার পরে ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনি আসেন নাই রেজিস্ট্রেশন মানে আপনি করেছেন যে সময় আপনি ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসা স্টার্ট করতে হলে ব্যবসা শুরু করতে হলে আমাদের ব্যবসায় কিছু র্যাঙ্ক আছে ওই র্যাঙ্ক গ্রহণ করে শুরু করতে হবে ব্যবসায় র্যাঙ্ক কি প্রথম যে ব্যবসায়িক র্যাঙ্কটা সেটা হচ্ছে ব্রোঞ্জ মেম্বার সেক্ষেত্রে আপনাকে এখানে আঠারো হাজার টাকা খরচ করতে হবে আঠারো হাজার টাকার পণ্য ক্রয় করে আপনাকে ব্রোঞ্জ মেম্বারশিপটা নিতে হবে দুই নম্বরে আপনি যদি তার থেকে আরো ভালো সুযোগ চান আপনি এখানে সিলভার মেম্বারশিপ আছে সেক্ষেত্রে আপনাকে বত্রিশ হাজার টাকার পণ্য ক্রয় করে আপনার পণ্য ক্রয় করে আপনি সিলভার মেম্বারশিপ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনি তার থেকে আরো একটু ভালো সুযোগ পাবেন তিন নাম্বারে আপনি গোল্ড মেম্বারশিপ ক্রয় করে ষাট হাজার টাকার পণ্য ক্রয় করে গোল্ড মেম্বারশিপ নিয়ে আপনি শুরু করতে পারেন সে থেকে আরো ভালো সুযোগ পাবেন অথবা যদি আপনার থাকে আপনি এক লাখ আশি টাকার পণ্য করে প্লাডিম মেম্বারশিপ নিয়েও আপনি শুরু করতে পারেন কিন্তু আমি আপনাকে বলছি না যে এখনই আপনি এগুলা নেন আমি আপনাকে বলছি যে আপনি আগে রেজিস্ট্রেশন করেন তিন দিনের ট্রেনিংয়ে আসেন ট্রেনিংয়ে আসার পরে এই চারটা মেম্বারশিপ সম্পর্কে ডিটেলস বলা হবে আমি শুধু এখন বলেছি যে কত টাকা খরচ করতে হবে কিন্তু এই টাকা খরচ করার পরে আপনি কি পাবেন সেটা কিন্তু বলিলেন আপনি এখানে খরচটা করবেন ওয়ান টাইম একবার কিন্তু পাবেন কিন্তু বারবার সারা জীবন আপনি মৃত্যুর পরেও পাবেন শুধু এখানে আসেন যেখানে পাওয়াটা আসলে কি আপনি যখন একটা গাড়ি কিনেন গাড়ি কেনার জন্য আপনি দশ লাখ টাকা খরচ তখনই করেন যখন এটাকে পছন্দ হয় আপনার কাছে শার্ট তখন একটা মোবাইল যখন দাম দিয়ে কিনেন তিরিশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনেন মোবাইল তখনই কিনেন যখন এটা পছন্দ হয় তো করার পরে যদি আপনি আঠারো হাজার টাকা খরচ করে প্রতি মাসে আঠারো হাজার টাকা ইনকাম করার সুযোগ পান তাহলে আপনি একবার আঠারো টাকা খরচ করলে সমস্যা নাই যদি বত্রিশ টাকা খরচ করার কারণে একটা সময় মাসে বত্রিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ পান তাহলে এটা খরচ করতে সমস্যা কি যদি আপনি সাড়ে হাজার টাকা খরচ করার কারণে প্রতি মাসে একটা সময় সাড়ে হাজার টাকা ইনকাম করার সুযোগ পান তাহলে এটা খরচ করতে সমস্যা কি যদি এক লাখ আশি হাজার টাকা খরচ করে প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করার সুযোগ পান তাহলে আপনি করবেন আমি তো আপনাকে জোর করছি না আপনি আসবেন বুঝবেন আপনি কমন সেন্স আছে সেন্স দিয়ে বুঝা যদি আপনার কাছে সুযোগটা বেটার মনে হয় তাহলে আপনি শুরু করতে পারেন আমি আপনাকে বলছি যার সামর্থ্য যেমন আছে ওই সে ওইটা নিয়ে কিন্তু শুরু করতে পারবে এখানে অনেকগুলা আইটেম কিন্তু এখানে আছে কিন্তু এটা এখন না আপনি ট্রেনিং করার পরে আপনি করবেন নিবেন তারপরে ট্রেনিং করার পরে নিয়ে আপনি এটাকে স্টার্ট করবেন তো আসেন ট্রেনিং করার পর আগে বুঝবেন কেন নিবেন নিলে কি হবে কাজ কি টোটাল ডিটেলস বিষয়টা বুঝার পরে যদি আপনার কাছে ভালো লাগে তারপরে আপনি নিয়ে তারপর শুরু করবেন আমার কথা শুনে নেওয়া দরকার নাই আপনি বুঝে শুনে নেবেন চারটা শুধু যারা আমরা কাজ করছি আমরাও যে কোনো একটা মেম্বারশিপ নিয়ে কিন্তু এখানে কাজ করছি আমরা সবাই এখানে কাজ করছি সেই প্রোডাক্টটা আপনি নিবেন মনে রাখবেন একটা রিক্সা কিন্তু কিন্তু বিশ থেকে ত্রিশ হাজার টাকা লাগে জিনিস সি অটো ড্রাইভার একটা অটো কিন্তু এক লাখ টাকা লাগে একটা সিন যে কিন্তু কিন্তু পাঁচ লাখ টাকা লাগে

করার পর অনেকটা কাঁধে শ্যাম্পু আছে শ্যাম্পু ইউজ করছেন ভালো লাগছে খুশকি ছিল খুশকি নাই পেস্ট ইউজ করছেন আপনি মুখে কোন দুর্গন্ধ নাই দাঁত সুন্দর মারে খুব ভালো আপনি কফিটা খাইছেন আগে দুর্বল লাগতো এখন এনার্জি লাগে এই যে একটা ফিলিংস তাহলে দুর্বল তো আপনার লাগে না অনেকের আছে খুশকি অনেকের মাথায় আছে দাঁতের সমস্যা অনেকের আছে তা আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করে যে বেনিফিটটা পেয়েছেন আপনি চাইলে আপনার পরিচিত যে মানুষগুলো আছে ওদের সাথে এই বেনিফিটটা আপনি শেয়ার করবেন প্রোডাক্ট ইনফরমেশন শেয়ার করলে কি হবে আপনি এখান থেকে ইনকাম পাওয়া শুরু করবেন ইনকাম পাওয়া শুরু করবেন ইনকাম পাইতে পাইতে যখন আপনি এখানে দশ হাজার টাকা বিশ টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছেন এই ইনকাম করছেন আপনি ভালো আছেন আপনি ভালো ইনকাম করছেন এই বিজনেস ইনফরমেশনটা আপনি শেয়ার করতে পারেন আপনি যারা আশেপাশে আছে তাহলে কি হবে আপনি যে ইনকামটা করছেন চাইলে আপনি অনেককে ইনকামটা করার মতো একটা সুযোগ আপনি করে দিতে পারেন তাহলে আপনি এখানে প্রোডাক্টটা ইউজ করবেন প্রোডাক্টটা ইনফরমেশন শেয়ার করবেন

আর বাকি বিষয়টা যখন এ আসবেন আপনার সামনে লাই হচ্ছে শোনা দেখা সামনে দেখা বুঝা শুই না ভালো লাগলে আপনি তারপরে আপনি শুরু করতে পারবেন আমরা আবারও যেখানে ছিলাম সেখানে চলে আসছি যে আপনি আবার বলছি যে আপনার শুরুটা হবে এখানে রেজিস্ট্রেশনটা এখানে হবে তারা তো নব্বই টাকা খরচ করতে হবে আর সেটা খরচ করে আপনি আপনার আহ রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন আমি আপনাকে বল আবার বলছি যে আপনি যতই উপরে উঠতে চান না কেন আপনাকে কিন্তু প্রথম সিঁড়িতে পা রাখতে হবে আর প্রথম সিঁড়ি হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন সিস্টেমটা এই সিস্টেমটা আপনি গ্রহণ করে আপনি এখান থেকে স্টার্টটা করেন আর শুরু করলে পথে নামলে পথে কিন্তু পথ দেখায় পথে নামলে পথে পথ দেখা আর যখন শুরু করে ফেলবেন তখন এক সময় যারা শুরু করে ওদের শেষও কিন্তু আছে শুরু করলেই শেষ হবে আর শুরু ভাবলে কিন্তু কিছু হবে না ইজ সিদ্ধান্তরা কিন্তু আমার না আমি জাস্ট আমাদের কোম্পানি থেকে শুরু করে ল্যাব থেকে শুরু করে টোটাল ইনফরমেশনটা আপনাদেরকে আমি ইনফরমেশনটা আমি আপনাদের শেয়ার করেছি এখন আপনি কি শুরু করবেন আপনি কি করবেন না এই সিদ্ধান্ত নেবেন শুধু আপনি

দশ বছর পর এক বন্ধু লোককে মার্কেটে দেখা হয়েছে মোবাইল কিনতে আসছে আর বন্ধু মোবাইল এ কাবার কিনতে আসে দুই বন্ধু দেখা হয়ে গেল সেটাকে জড়াই ধরছে তোমার সাথে আমার দেখা তুমি এখানে তুমি এখানে আমি মোবাইল কিনতে আসছি আমি মোবাইল এর কিনতে আসছি ও আচ্ছা দশ বছর পরে একটা বন্ধু আর একটা বন্ধুকে পাইছে না খাওয়াই ছাড়া যায় কো বন্ধু না তোমাকে খাওয়াইয়ে ছাড় তুমি খাইয়ে যাই শেষ পর্যন্ত বন্ধুকে হোটেল নিয়ে ইচ্ছা মতো খাওয়াইছে যা খাওয়াইছে বহু পরে দশ বছরের খাবার একবার খাওয়াই দিছে বাসা যাওয়ার পরে ওই বন্ধুর পেট খারাপ হয়ে গেছে এখন তো পেটের অবস্থা খারাপ রাত্রে বেলা পেট খারাপ তার পাশে ছিল একটা উকিল তার চাষা তো গেছে উকিলে গেছে তাই বলতেছে চাষা আমি তো দশ বছর আগের বন্ধু লোকে দেখা হয়েছিল তো ও আমাকে অনেক কিছু খাওয়াইছে এখন আমার পেট খারাপ হয়েছে এখন কি করতাম ওই বন্ধুর মনে হয় তোমার সাথে পুরোনো কোনো শত্রুতা তুমি তুমি এটা কাজ করো মামলা করে অন্য আচ্ছা আপনারাই বলেন এটা যেমনি লাভ হবে উনি তেমনি পরামর্শ দিবেন তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে পৃথিবীর সবাই শিক্ষিত আপনার আশেপাশে যারা আছে সবাই শিক্ষিত সবাই সব বিষয়ে শিক্ষিত না যদি আপনি সম্পৃক্ত হতে চান তিয়াংশি যদি করতে চান তাহলে আপনাকে রাতিয়াংশি ভালো জানে তাহলে বুঝে রাতিয়াংশি যদি সফল ওই মানুষগুলোর কথা শুনতে হবে ওই মানুষগুলো থেকে পরামর্শ নেবেন তাহলে আপনি সফল হবেন মনে করেন আপনি একটা গাড়িতে উঠছেন গাড়ির ড্রাইভারটা আরেকজন আপনি না সে যদি আপনি কি নিয়ে খালাই ফালায় আপনি খালাই পড়বেন ফুকুরে ফালাইলে ফুকুরে পড়বেন যদি গাড়ির ড্রাইভারটা আপনি নিজে হন তাহলে আপনার যেখানে যাইতে মন চায় আপনি সেখানে যেতে পারবেন আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আপনার জীবনের সিদ্ধান্ত যদি অন্য কোন মানুষের উপর নির্ভর করে আপনি জীবনটা অন্য মানুষের মতো হবে আর যদি আপনার লাইফের সিদ্ধান্ত আপনি একা আপনি নিজে নিতে পারেন আপনি যেমন জীবন চাইবেন ঠিক তেমন জীবনে আপনি পাবেন তো সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে সিদ্ধান্ত আপনি একা নেবেন তারপর থেকে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই আপনার সঙ্গে আছি তো সবাইকে বলছি সবাই তিন জয়েন করুন হেলদি ওয়েলদি এবং স্বাস্থ্য সমৃদ্ধময় এবং আনন্দপূর্ণ একটা জীবনের জন্য আমি আমার শেষ করার পরে আমার সাথে যারা আমাদের তিয়াঞ্চিতে কাজ করে সফল হয়েছে এবং আমার দ্বারা একজন সিনিয়র লিডার দ্বারা যিনি আমাকে সফল করেছে এবং আমি তাকে সফল করেছি এবং দুই একজন মানুষের সাথে সফল মানুষের সঙ্গে পরিচয় করে দেবো আপনারা থাকবেন এবং ওদের যে অনুভূতিটা আপনারা শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তিয়াঞ্চি কিভাবে মানুষের জীবন পরিবর্তন করে আমার শেষ করার আমি একটা গল্প বলে শেষ করতে চাচ্ছি একটা পাত্রে যখন একটা একটা গরম পানির পাত্রে একটা ব্যাংক দেওয়া হলো যখন একটা গরম পানি পাতে একটা ব্যাংক দেওয়া হলো তখন কিন্তু ব্যাংকটা লাভ দিতে পারে কিন্তু ব্যাংকটা লাভ দিল না ব্যাংকটা গরম পানিতে বসে বলতেছে যে গরম পানি কত গরম আমিও শরীরে গরম আছে আমিও এখান থেকে উঠবো না কিছুক্ষণ পরে পানি এত গরম হওয়া শুরু করলো যে সে আর টিকতে পারছে না শেষ পর্যন্ত ব্যাংকটা চিন্তা করলো এখন সে লাভ দেবে আর যখন সে লাভ দিতে গেছে তখন তার হাত পা উঠতেছে না চেষ্টা করতেছে উঠতেছে না কেন ততক্ষণে তার হাত পা গুলা অবশ্যই গেছে আমি আপনাদের সবাইকে বলছি ব্যাংকটা কিন্তু সিদ্ধান্ত নেয় না যে তারা সিদ্ধান্ত নিচে তারপরও শেষ পর্যন্ত ব্যাংকটা গরম পানিতে ডুবে মারা গেলো আমার আপনাদের সবার কাছে প্রশ্ন ব্যাংকটা কি সিদ্ধান্ত না নেওয়ার জন্য মারা গেল নাকি রাইট টাইমে রাইট ডিসিশন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে মারা গেল আমি আপনাদের সবাইকে বলছি লাইফের লাইফের প্রত্যেকটা সময় কিন্তু লাইফের প্রত্যেকটা সময় কিন্তু আনন্দের না লাইফের প্রত্যেকটা সময় কিন্তু ডিসিশন নেওয়ার না লাইফ আপনাকে সব সময় দিবে না তাহলে আপনাকে ডিসিশন নিতে নিলে হবে না আপনাকে রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে সঠিক টাইমে সঠিক ডিসিশন নিতে হবে যদি সঠিক টাইমে সঠিক ডিসিশন না নিতে পারেন ব্যাটিক টাইমে ডিসিশন নিয়েও লাভ হবে না ডিসিশন নিয়েও আপনি জীবনে সফল হতে পারবেন না তো সবাইকে আমি আশা করছি যে সবাই সঠিক সময়ে সঠিক একটা সিদ্ধান্ত নেবেন আমি আজকে লাইভে যারা ছিলেন যারা আমাদের প্রোগ্রাম দেখেছেন সবাই কিন্তু লাকি না আজকে লাইভ যারা দেখেছেন যারা যারা আজকে লাইভ দেখার পরে সবার আগে জয়েন করতে পারবেন সবার আগে রেজিস্ট্রেশন করতে পারবেন সবার আগে সুযোগটাকে গ্রহণ করতে পারবেন তাহলে আপনি সবার আগে এই আপনি হচ্ছেন আজকের এই লাইভের সবচেয়ে লাকি পার্সন সবচেয়ে লাকি পার্সন দোস্তো আপনারা যারা নামাজ পড়বেন সমস্যা নাই নামাজের যথেষ্ট সময় আছে আমরা সবচেয়ে সব সর্বোচ্চ চারটা পঁয়তাল্লিশ বাজে দোস্তো আমরা পাঁচটার মধ্যে শেষ করে দেবো তো পাঁচটার পরেও আসরা নামাজ পড়া যাবে সমস্যা নাই আমরা শেষ করলে আমরা ব্যাক করতে পারবো না আমরা দশ মিনিটের মধ্যে আমরা কমপ্লিট প্রোগ্রাম শেষ করবো আমরা যা চলে যাচ্ছি আমাদের আহ দুজন লিডারের কাছ থেকে আমরা কিছু শেয়ারিং নেবো আর শেয়ারিং নিয়েই আমরা আমাদের আলোচনা শেষ করবো ওকে আমাদের সাথে আহ করে ফেলেছেন আমাদের লিডার লিডার আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন ইতিমধ্যে মাত্র একুশ বছর বয়স স্যারের সিলেট থেকে বলছেন এবং একুশ বছর বয়সে আহ স্যার কি পেয়েছে আমি কিছু বলতে চাচ্ছি না

তো দেখার পর সিদ্ধান্ত নিয়েছিলাম নিয়েছিলাম কিছু করব। কিন্তু তার আগে স্বপ্ন ছিল বয়স বছর ছিল স্বপ্ন ছিল আমেরিকা যাবো ফ্যামিলি সব হচ্ছে আমেরিকা নিউ ইয়র্ক আছে লন্ডনও আছে তো আমাদের সিলেটের ছেলেরা একটু পাগল আমেরিকা লন্ডনের জন্য তো আমারও স্বপ্ন ছিল আমেরিকা লন্ডনে যাওয়ার জন্য তো তখন মা একটা কথা বলেছিল যে কথাটা বলার কারণে আজকে আমি সবকিছু ক্যান্সেল করে আজকে দেশে কাজ করতেছি কথাটি এমন ছিল যে মা বলেছিল বাবা তুমি আজকে আমেরিকা লন্ডন ক্যানাডা ফ্রান্স ইটালি যে কোনো দেশে চলে সমস্যা নাই প্রতি মাসে তুমি আমাকে এক লাখ টাকা দাও আমি সুখে থাকবো না আর তুমি যদি দেশে দেখে পাঁচশো টাকা রুচি করে আমার সামনে বসে ডাল ভাত খেতে পারো আমি সুখে থাকতে পারবো তখন ওই দিন মায়ের কথাটা আমার বুকে লেগেছিল যে আসলেই তো তাই আজকে যদি আমি আমেরিকা লন্ডন কেমনটা চলে যাই হয়তো প্রতি মাস সে কোটি কোটি টাকার রুচি করবো কিন্তু আগামীকাল মারা যাই হয়তো মাকে সরাসরি দেখতে পারবো না আমার মা যদি মারা যায় আমার মাকে আমি স্মার্টফোনে দেখতে পারবো পারবো না মায়ের মৃত্যুর সামনে দাঁড়িয়ে মায়ের মৃত্যুর পারবো না না শেষ পারে মতো মাকে নিজের হাতে মাটি দিতে পারবো না পারবো না শেষ পারে মতো মাকে নিজের হাতে কবর রাখতে পারবো না পারবো না পাশ নামাজ শেষ করে মায়ের মৃত্যুর সামনে মায়ের কবরের সামনে গিয়ে জের করতে পারবো না আসলে ভাইয়া জীবনে শুধু টাকাটাই ইম্পর্টেন্ট নয় জীবন হচ্ছে মা বাবাটা ওইদিন ওই দিন চ্যালেঞ্জ নিয়েছিলাম দেশের বাইরে নয় যা করব দেশের ভিতরে থেকে মায়ের কাছে বাবার কাছে থেকে কাজটা করব ওই দিন সালে সিদ্ধান্ত নিয়েছি আমি স্টুডেন্ট বয়সে অনার্স ফার্স্ট ইয়ারে ছিল ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি ব্যবসাটা শুরু করি তো শুরু করার পূর্বে অনেকে অনেক কথা বলেছিল নানান ধরনের মানুষের নানান ধরনের কথা বলেছিল যে তুমি এখানে যাচ্ছ তোমার জীবন ধ্বংস হয়ে যাবে কপল থেকে বাদ চলে যাবে তুমি পাগল হয়ে গেছো নানান ধরনের নানান মানুষ কথা বলেছিল সুতরাং আমি কারোর কথা কারো কথা শুনি নাই কারণ আমি জীবনে কিছু করতে চেয়েছি তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরিচয়টা যদি বলতে চাই আলহামদুলিল্লাহ আমি সাধারণত শুধু একজন স্টুডেন্ট ছিলাম কিন্তু আজকে দুই বছর এগারো মাসে শুধু একজন স্টুডেন্ট নয় আমার পাশাপাশি একটা একটা পরিচয় লেগেছে যেটা শুধু শুধু বাংলাদেশে নয় আজকে সারা ওয়ার্ল্ড দুইশো ছয়টা দেশের মানুষ আজকে আমাকে জিনে আজকে আমি এবং আজকে আলহামদুলিল্লাহ আমি আছি পড়াশোনা থাকা সময় এখানে ব্যবসা করি আজকে দুই বছর এগারো মাসে টোটাল আমি সফল হইলাই আজকে আমার মাধ্যমে টোটাল সিলেক্টে 500 প্লাস মানুষকে সফল করতে সক্ষম হয়েছি কারণ আমার ইসলামিক পরিবার আমাকে একটা কথা শিখিয়েছিল যে নাসিম নামাজ পড়া ভালো তার চেয়ে আরো ভালো তুমি পাঁচজনকে নিয়ে তুমি নামাজটা পড়ো ইনকাম করা ভালো সফল হওয়া ভালো তার চেয়ে আরো ভালো তুমি পাঁচজনকে সফল করে নিজে একজন সফল ব্যক্তি হও ওই যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে শুধু আমি সফল হব না অসংখ্য মানুষকে সফল করব এইজন্য আজকে অসংখ্য মানুষকে সফল করেই আজকে আমি সফল হয়েছি কারণ আমি জানি আজকে যদি আমি মারা যাই হয়তো আজকে কোটি কোটি আমি কাম करू যদি মারা যাই আমার সম্মান নাই আমার ভ্যালু নাই আমাকে কোনো মানুষ জিতবে না কিন্তু আজকে আমার জন্য যদি 10 মানুষকে সফল করে যায় ওদের দোয়া ওদের সম্মানকে সম্মান তাই দিত আমার টেকে যাবে ওদের দোয়াকে আমার জন্য জান্নাতে রেডি হয়ে থাকবে। সো স্পেশালি আমি বলবো যারা আজকে প্রোগ্রামটা দেখেছেন সিদ্ধান্ত Siddhant নেন এবং Siddhantটা পরিবারের উপর নয় Siddhant জন্য আপনারা উপরটাকে আজকে বাংলাদেশে সাতাইশ লাখ বেকার হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে আজকে স্টুডেন্ট বয়সে ওই সিদ্ধান্তটাই যে কোনো সিদ্ধান্তটাই আমাদের মা বার উপর ছেড়ে দেয় আজকে আপনি এটা ভুলে যাবেন না মাকে যদি বলি মা তুমি এই এই স্মার্টফোনে তুমি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করো মা কিন্তু পারবে না আমার চুট্ট বোনকে যদি বলি সে কিন্তু পারবে কারণ এই যুগে এই বর্তমান যুগে আমার মায়ের জ্ঞান থেকে মায়ের অভিজ্ঞতা থেকে আমার চুট্ট বোনের অভিজ্ঞতা বেশি আমি বলবো যে এই বয়সে যে আজকে যে বাংলাদেশের সাতাইশ লাখ বেকার আমার প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তটা যে বাবার উপর ছিল এটা আমি আপনাকে প্রমাণ করে দিব কেন কিভাবে প্রমাণ করে দিব দেখেন আপনি চিন্তা করেন আজকে আমি দু স্টুডেন্ট আজকে বাংলাদেশের যে সাতাইশ লাখ বেকার তারাও কিন্তু আমাদের মধ্যে স্টুডেন্ট তাদের স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবো বড় হয়ে যেন ডক্টর হবো তারা লাখ বেকার আপনি একটা লোক আমাকে দেখান আমেরিকা সে গ্রাজুয়েশন কমপ্লিট করে সে বেকার আছে একটা লোক দেখান সে লন্ডনে আজকে বেকার আছে একটা লোক আমাকে কানাডা দেখান সে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার আছে একটা লোক আমাকে ইটালিতে দেখান সে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার আছে আজকে কোনো দেশে তারা বেকার নাই পড়াশোনা করে কিন্তু আজকে শুধু বাংলাদেশে বেকার আছে কেন কারণ বাংলাদেশের স্বপ্ন হচ্ছে যে বাবা আমরা পড়াশোনা শেষ করে কিছু করব। আর উন্নত দেশের স্টুডেন্টের স্বপ্ন হচ্ছে আমরা পড়াশোনা শেষ করে কিছু নয় আমরা পড়াশোনা থাকা জীবনটা সুন্দর করবো আজকে আমার আজকে আমি নাসিম আজকে আমার বয়স একুশ বছর আজকে আমি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করি না এখনো মাস্টার কমপ্লিট করি না আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ আজকে আমার পরিবার অনেক সুখী আছে আজকে করে আজকে ইতিহাসই আজকে আমি বাংলাদেশেই করতেছি আজকে আমেরিকান মানুষের ইতিহাসই করতে পারে স্যার বলেছিল আজকে সারা ওয়ার্ল্ডের মানুষ এটা করে আমার প্রশ্ন হচ্ছে আজকে সারা ওয়ার্ল্ডের মানুষ যদি এটা করতে পারে আমেরিকান মানুষ অনেক উন্নত তার আরো উন্নত হওয়ার জন্য আরো ডেভেলপমেন্ট করার জন্য এই ব্যবসা করতে পারে লন্ডনের মানুষটা করতে পারে আমার প্রশ্ন হচ্ছে আপনি বাংলাদেশের থেকে ওই ব্যবসাটি কেন করে আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন না আজকে দেখেন এখানে যারা যারা আহ একটু আগে আমরা অনেকের কথা বলেছিল এইরকম অনেক ছেলেরা অনেক মেয়েরা আজকে পরিবার দায়িত্বটা নিচ্ছে আজকে আমার পরিবার দায়িত্ব আমি নিচ্ছি স্যার এখানে অ্যামাউন্টের কথা বলেছিল আঠারো হাজার বত্রিশ হাজার হাজার এক লাখ আশি হাজার টাকার কথা বলেছিল এটা শুনে ভয় পাবেন না আসলে এটা আমি শুনেছি কারণ এখানে ব্যবসা পৃথিবীতে বিনামূল্যে কিছু পাওয়া যায় না পৃথিবীতে তুমি যদি কিছু দাও তাহলে তুমি পাবা কারণ একটা কথা মনে রাখবা প্রকৃতি কারোর সাথে প্রতারণা করে না প্রকৃতি আপনি যা দেবেন প্রকৃতি তাই ফেরত দেবে এখানে হয়তো আঠারো হাজার হয়তো বত্রিশ হাজার হয়তো ষাট হাজার হয়তো এক লাখ আশি হাজার টাকা আমাকে দেখাও টোটাল আমি বললাম দুই লাখ টাকা আমাকে দেখাও এমনটা দেশ আপনি দেখান যে ওই দেশে দুই লাখ টাকা দিয়ে আমি প্রতি মাসে দশ হাজার টাকা বিশেষ করে ইনকাম করতে পারবো যদি আপনি দেখান তাহলে আমি এই মুহূর্তে আজকে তিয়াশি ছেড়ে আমি ওই দেশে চলে যাব আজকে আজকে আমি যখন শুরু করেছিলাম আমার বাবাকে বলেছিলাম বাবা আজকে তুমি কাতার আছো পনেরো বছর আছো পাঁচ লাখ টাকা দিয়ে গিয়েছো প্রতি মাসে চমৎকার তুমি ইনকাম করতেছ বাবা আগামীকাল যদি তোমার একটা আগামীকাল যদি তোমার মৃত্যু হয় তুমি বলো তোমার ইনকাম কত আজকে আপনাদের ভাই আপনাদের বোন আপনাদের সমাজ যারা আজকে আমেরিকা লন্ডন কেনা ফ্রান্স ইটালিতে আছে তারা আজকে লাখ লাখ ইনকাম করতেছে আপনি চুপ মুজে বলেন তো আগামীকাল যদি তাদের অ্যাক্সিডেন্ট তাদের মৃত্যু হয় তাদের ইনকাম কত তাদের ইনকাম হচ্ছে জিরো তখন তাদের পরিবার রাস্তায় নেমে যাবে তার বাবা তার মা তার ভাই তার বোন অনেকটা কষ্ট থাকবে কিন্তু আমি নাসিম আজকে প্রাউড করে বলতে পারি পৃথিবীতে উন্নত পেশা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এইরকম একটা পেশা আজকে আমি করি আজকে শুধু আমি সফল নয় আজকে আমার মাধ্যমে পাঁচশো মানুষকে সফল করতে পেরেছি আজকে শুধু আমি ইনকাম এই নামা তো অক্ষম তো মানুষ ইনকাম করে যাচ্ছে আমি এটা বলতে পারি আমি চুপ করে বলতে পারি আমার আমার কাটটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক আমার ইনকামটা হচ্ছে স্মললি ইনকাম আজকে আমি বলতে পারি আসলে আমি মারা যাই আগামী কাল যখন অ্যাক্সিডেন্ট হয় আমার ইনকামটা বন্ধ হয় কেন কারণ আমি মারা যাব আমার অ্যাক্সিডেন্ট কিন্তু পাসওয়ার্ড সেফটির নয়

আমাদের শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি এটা কতটুকু সত্য যদি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য হতো তাহলে আমার প্রশ্ন হচ্ছে আজকে রিক্সা নেই টেলার তারা পরিশ্রম করে তারা আজকে কেন সফল নয় আমরা তো স্টুডেন্ট তারাও তো একসময় স্টুডেন্ট ছিল তার মানে তারা সফল না কেন কারণ হচ্ছে বাবা তারা বুঝতে ভুল করেছে আসলে পরিশ্রম সব জায়গায় করলে সফল হওয়া যায় না পরিশ্রম আপনাকে সঠিক জায়গায় করতে হবে মনে রাখবেন মনে রাখবেন আপনার বডিতে দুইটা অংশ আছে একটা হচ্ছে গাড়ের নিচের অংশ একটা হচ্ছে গাড়ের উপরের অংশ তুমি যদি তোমার গাড়ের নিচের অংশ কাজে লাগিয়ে টাকা ইনকাম করো সারা জীবন তুমি শ্রমিক থাকবা আর তুমি যদি গাড়ের উপর অংশ ব্যবহার করে টাকা ইনকাম করো সারা জীবন তুমি মালিক থাকবা বিলকাশ তুমি যদি টাকা ইনভেস্ট করো যে কোনো গ্রাস খাবে আর তুমি যদি ব্যাংকে ইনভেস্ট করতো তুমি যে একটা সময় সফল হবে এই জন্য আমাদের স্টুডেন্ট বয়সে আমাদের ব্যাংক হচ্ছে অনেক স্মার্ট ব্যাংক অনেক সুন্দর ব্যাংক এই ব্যাংকটাকে যদি কাজে লাগাতে পারে তাহলে এই চমৎকার দিন তো আপনারা অপেক্ষা করবে আজকে আঠারো বছর বয়সে এই বসে আছি আঠারো বছরে অনেক অর্জন অর্জন করে সফলতা অর্জন করেছি আজকে আমি যদি পারি আমার বিশ্বাস আপনি পারবেন আজকে আমার মা যদি আমাকে সন্তান জন্ম দিয়ে ওই জন্য আজকে সফল মা হতে পারেন সফল বাবা হতে পারেন তাহলে আপনি কারণ না কারো সন্তান আপনিও কারণ না কারো মা কারণ না কারো ভাই কারণ না কারো বোন তাহলে আমি যদি পারি তাহলে আপনিও পারবেন আজকে ওই

সুস্থ থাকেন ইনশাআল্লাহ সফলতা যদি আপনি সফলতা সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই আপনার জন্য কোন মঞ্চে দেখা হবে আর আসেন করেন আমি আজকে সিলেটের সন্তান হয়ে সফল আমার বিশ্বাস আপনাকে সফল করব সেই আশা নিয়ে বিদায় নিচ্ছি থাকেন সুস্থ থাকেন ইউ সো আসসালাম আলাইকুম ধন্যবাদ আসিম স্যারকে চমৎকার মাইন্ড ব্লোয়িং আমাদের আলোচনা করার জন্য খুব চমৎকার একজন স্টুডেন্ট বয়স সফল হয়েছে তো আমরা যারা স্টুডেন্ট আছে আমরা চাইবো যে ওনার মতো সফল হওয়ার জন্য তো আমরা লেট না করে আমরা এখনি চলে যাব আমাদের আয়োজন লিডার যিনি আমাকেও তৈরি করেছে যাকে অনুসরণ করে তাকে দেখে আমি সফল হয়েছে সফল হয়েছে যার সর্বনামায় আসে প্রায় 60 হাজারের মাত্র মানুষ যিনি একা ধরে সফল করেছে টিয়ানচিতে যিনি টিয়ানচিতে না আসলে বা আমাদের আশা হতো না যে টিয়ানচিতে আসার কারণে আজকে আমরা সফল হয়েছে যিনি আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছে এমন একজন সফল মানুষ এবং যিনি টিয়ানচি থেকে ইতিমধ্যে অনেকবার বেশ কয়েকবার বিদেশ ভ্রমণ করেছে বিদেশ ভ্রমণ করতে করতে কয়েকটা পাসপোর্ট উনি শেষ করেছে উনি নিজেও জানায় না এবং বিদেশ ভ্রমণটা ওনার কাছে অনেক ক্লান্তিময় এবং চেষ্টা থেকে ইতিমধ্যে উনি

হ্যালো শুনতে পাচ্ছি আমি ভাই আমি কি শুনতে পাচ্ছেন আপনার শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি স্যার বলেন শোনা যাচ্ছে আমাকে শুনতে পাচ্ছি স্যার শুনতে পাচ্ছি সবাই শুনতে পাচ্ছে আহ শোনা যাচ্ছে কিনা

যে প্রোগ্রামটা দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে বিভিন্ন ভাবে জার্নি করে আপনার আসতে দেখতে হতো আপনারা সেই প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে বসেই তো সবাই অত্যন্ত সৌভাগ্যবান আমি আহ সবাইকে সবাইকে আহ্বান করবো যে প্রোগ্রামটা যতটুকু দেখেছেন আপনারা একটু নিজেরা জাস্টিফাই করবেন আপনারা নিজেরা কথাগুলো চমৎকার কথাগুলো বলেছেন বাস্তব ধর্মী কথাগুলো বলেছেন আমি ব্যক্তিগত ভাবে এই কোম্পানির সাথে আছি ধরে তো এই কোম্পানিটা আজকে ভালো না হতো কোম্পানি যদি ভালো সার্ভিস না দিতে ভালো প্রোডাক্ট না হতো সিস্টেমটা ভালো না হতো কোম্পানির স্ট্রেংথটা যদি মজবুত না হতো আমি লেগে থাকতে পারতাম না তো এই কোম্পানির সাথে লেগে আছি বা কাজটা করতে পারতেছি এই কারণে কারণ

কিন্তু আমি আলাদি চোদ্দটা বছর লেগে থেকে আমার জীবনমান পরিবর্তন করেছি শুধু আমার জীবনমান পরিবর্তন করে আমার সাথে যারা লেগেছিল যারা কাজটা করেছে তারা প্রত্যেকে করেছে আমি আহ্বান যারা দেখেছেন দেখেছেন না বুঝলে আরো বুঝেন আমাদের যারা সফল তাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ কথা বলেন আপনি ঘরের মধ্যে বসে আজকে যেরকম প্রোগ্রাম দেখতেছেন ঠিক তেমনি ঘরের মধ্যে বসে কিন্তু বিজনেসটা করা সম্ভব ঘরের মধ্যে বসে বিজনেসটা করা সম্ভব অনলাইনে অফলাইনে যে কোনো বিজনেসটা করতে পারেন সুতরাং আর না থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিতে পারি বিজনেসটা করার জন্য একটা কথা চিন্তা করে দেখেন আপনি আমি কি করব বর্তমান প্রেক্ষাপটে যখন সারা বাংলাদেশে বেকারত্বের হার বেড়েই চলছে চলছে আপনারা দেখছেন এই যে এখন কর্মসংস্থান নাই কিন্তু যেই পরিমাণ ছাত্র লেখাপড়া কমপ্লিট করে বের হচ্ছে গ্রাজুয়েশন নিচ্ছে তত ওই পরিমাণ কিন্তু কর্মসংস্থান দিতে পারতেছে না সরকার সম্ভব নয় দেশে তো সুতরাং কর্মটা কি এই জন্য সরকার থেকে শুরু করে জ্ঞানী ব্যক্তিত্বের একটাই মতামত সে আমরা উদ্যোক্তা হই আমরা উদ্বেগটা হই কিছু একটা করি আমরা দায়িত্বশীল হই কিছু একটা করি সরকার দিকে চাকরির দিকে না থাকে এ থেকে আমরা নিচে একটা করি একটা করি কিছু একটা করি আপনি চাকরি করবেন চাকরি পাবেন কোথায় আর লেখাপড়ার উদ্দেশ্য যদি হয় চাকরি করা তাহলে আমি বলবো লেখাপড়ার উদ্দেশ্যটা সঠিক না আপনার আপনার জন্য লেখাপড়ার প্রয়োজন নাই আপনি কিছু একটা করেন লেখাপড়া করলে যে চাকরি করতে হবে তার কোনো বাধ্যবাধকতা আমি মনে করে নাই সুতরাং সবাইকে বলবো যে আপনি চমৎকার সিস্টেম পেয়েছেন আমরা চোদ্দ বছর আগে দাওয়াত পেয়েছি আপনি এখন দাওয়াত পেয়েছেন ব্যবধান এতটুকুই আর চোদ্দ বছর পরে মানুষ কিন্তু দাওয়াত পাবে সুতরাং আপনি একটা সঠিক একটা সিদ্ধান্ত আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে জীবনটা পরিবর্তন করে নিতে পারে আমার সহযোদ্ধারা অনেক সুন্দর সুন্দর শেয়ারিং করেছেন এখানে সুতরাং তাদের শেয়ারিং কথাগুলো চমৎকার হৃদয় থেকে বলা কথাগুলো এই কথাগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করলে কিন্তু আপনি গেইন করবেন ওকে সুতরাং আপনি

আমি বলবো যে সবাই সিদ্ধান্ত চোখ বন্ধ সিদ্ধান্ত বন্ধ করে সিদ্ধান্ত দিতে পারেন আপনি না বলতে পরিবারকে নিয়ে প্রোগ্রাম দেখেন আরো দেখেন বারবার দেখেন আমাদের প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে কোন কোনো প্রোগ্রাম হচ্ছে আপনি সেই প্রোগ্রামে দেখেন নিজের ফ্যামিলিকে রাখেন হ্যাঁ তবে এটা তো সত্য যে আপনি একদিন আগে সিদ্ধান্ত নিতে পারলে আপনি একটা ধাপ আগে যাবেন ওই যে বললাম বিজনেসটা একটা ছায়ার মতো যে গতকাল যে প্রোগ্রাম দেখেছে গতকালকে জয়েন করেছে চাইলেও কিন্তু আপনি টাচ করতে পারবে তাকে ধরতে পারবে না কারণ সে আপনার থেকে একটা কনসেপ্ট বেশি জানে এটি সত্য কথা এইটাই সত্য কথা সুতরাং যারা একটু আগে সিদ্ধান্ত নেবেন আপনি একটু আগেই সফল হবেন হ্যাঁ তবে না বুঝে বুঝে বিজনেস আসেন তবে আমি এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ এখানে নাই কারণ আপনি টাকার বিনিয়োগ পণ্য নিয়ে নিচ্ছেন পণ্য পেয়ে যাচ্ছেন আপনি এখানে কাজটা করে আপনার কোয়ালিটি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এখানে দ্রুত র্যাঙ্ক আপ হবেন আপনি অর্জন করবেন আপনি সফলতা সুতরাং যে যত বেশি শিখবেন যত বেশি দায়িত্বশীল হবেন প্রোগ্রাম গুলো করবেন ট্রেনিং এর থাকবেন লিডার থাকবেন অফিস থাকবেন আপনি তত দ্রুত এখানে অগ্রসর হবে এগিয়ে যাবেন তো আমি একেবারে আমাদের নামাজের টাইম আমি বেশি কিছু বলবো না আসরের প্রায় দিকে চলে তো সবাই অংশগ্রহণ করবেন সবাই এই সাথে সম্পৃক্ত হবেন আপনাদের সফলতার মঞ্চে সফলতার সাথে আমরাও সম্পৃক্ত হব আমরা আছি একসাথে এই আশা প্রত্যাশা আজকের মতো এখন শেষ করবো বেটার টিএস বেটার লাক আসসালামু আলাইকুম ওকে ধন্যবাদ স্যারকে আমার সাথে মূল্যবান আহ আলোচনা করার জন্য এবং মুক্তি দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ এবং ড্রিম টাচ প্রসেস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে স্যার অ্যাটেন্ড করেছেন তো সবাইকে আমরা আর লেট করব না আমরা লেট না করে আমরা সবার থেকে বিদায় নেব তো সবাই আশা করছি সবাই চমৎকার একটি মডার্ন ক্যারিয়ার অপরচুনিটি প্রেজেন্টেশন প্রোগ্রাম এনজয় করেছেন এবং সবাই যারা নতুন যারা জয়েন করেছে সবার সাথে সবাই আমাদের সাথে জয়েন করুন সম্পৃক্ত হন এবং সবাই মিলে আমরা সুন্দর একটা সমাজ তৈরি করব সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করব এবং আমরা সবাই মিলে সুন্দর একটা জীবন তৈরি করবো এবং সবাই মিলে কাজ করব এবং টুকে ওই শেয়ার সবাই সে আশা এবং প্রত্যাশা রেখে আজকের আমাদের মডার্ন ক্যারিয়ার অপরচুনিটি প্রোগ্রাম এখানেই সমাপ্ত হচ্ছে ধন্যবাদ সবাইকে